ভার্সিটির সবার সামনে চুলের মুঠি ধরে টেনে নিয়ে যাচ্ছে রোদ। নিজেকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি, কিন্তু রোদের ছাড়ার কোনো নাম নেই। টানতে টানতে ভার্সিটির বাইরে নিয়ে এসে গাড়িতে বসিয়ে সোজা বাড়িতে নিয়ে গেল। বাড়ি গিয়ে সবার সামনে ধাক্কা দিয়ে ফেলে দিল। উপস্থিত সবাই আমার দিকে তাকিয়ে আছে আর আমি অনবরত কেঁদে যাচ্ছি। আসুন এবার পরিচয় দিয়ে দেই, আমি মুন চৌধুরী, আর একটু আগে যে আমায় টেনে নিয়ে আসলো সে আমার আব্বুর বন্ধুর ছেলে রোদ আহমেদ। আমার বাবা মা নেই, আমার বয়স যখন 15 তখন তারা মারা যায়। তখন থেকে আমি আমার আব্বুর বন্ধু নাহিল আহমেদ চৌধুরীর বাড়িতে থাকি। বাড়ির সবাই আমায় খুব ভালোবাসে, শুধু রোদ বাদে। জানি না কেন সবসময় আমাকে বকে। রোদের আম্মু রাইমা চৌধুরী আমাকে নিজের মেয়ের মতো দেখে। বাকি কথা গল্প পড়লে জানতে পারবেন। কিরে রোদ, তুই এভাবে মামুনিকে ধাক্কা মেরে ফেলে দিলি কেন? মামুনির কত ব্যথা পেল? কথাটা বলে আমার কাছে এসে আমাকে তুলে সোফায় বসিয়ে দিল। আমি তো কেঁদেই যাচ্ছি আর রোদ চোখ বন্ধ করে রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। হ্যাঁ রে বাবু, তুমি তাকে এইভাবে টেনে এনে ফেলে দিলে কেন? কি করেছো? সেটা ওকে জিজ্ঞেস কর। ভার্সিটিতে কি যায়? ছেলেদের সাথে আড্ডা দিতে? কি শিখিয়েছো ওকে? কি হয়েছে রে মামুনি, রোদ এমন রেগে আছে কেন? আমাকে বল মামুনি। আমি কিছু বলছি না, শুধু কেঁদেই যাচ্ছি। ও কি বলবে? আমি বলছি, আজ ভাবলাম ওর তো কোথাও যাওয়া হয় না, তাই ওকে নিয়ে একটু ঘুরতে চেয়েছিলাম। ওর ভার্সিটিতে গিয়ে দেখি একটা ছেলে ওর ওড়না ধরে আছে, আর ও ব্যাস। রোদ, আমি আর কিছু শুনতে চাই না, আমি আমার মামুনির কাছ থেকে শুনতে চাই। বলতো মামুনি, কি হয়েছে? আমার দিকে তাকিয়ে আমি কিছু বলার অবস্থায় নেই, শুধু কেঁদে যাচ্ছি। ও কি বলবে, ওর বলার কোনো মুখ আছে? যত তাড়াতাড়ি পারো ওকে বিয়ে দিয়ে দাও, না হলে আমাদের মান সম্মান কিছু রাখবে না। আমি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সোজা নিজের ঘরে এসে দরজা বন্ধ করে দিয়ে দিলাম। ওখানে থাকা আমার পক্ষে সম্ভব না। এদিকে তোমাকে কেউ বলতে বলেছে? মেয়ে আমার, তাই আমি বুঝবো কি করতে হবে কি না। আমার মামুনিকে আমি খুব ভালো করে চিনি। তোর বাবা তো ঠিক বলেছে, মন অমন মেয়ে না যেমন তুই ভাবছিস। আমি অত কিছু বুঝি না, ওকে চোখে চোখে রাখবে। এটা বলে রোদ বাড়ি থেকে বেরিয়ে গেল। ছেলেরা যে কি হয় বুঝি না, মেয়েটার সাথে এমন ব্যবহার করে। ছেলেটা যে খুব ভালোবাসে মনকে, হারাতে চায় না, তাই তো এমন করে। ও তুমি বুঝবা না। যাই করুক, আমার মামুনির যদি কোনো রকম ক্ষতি হয় সেটা আমি মেনে নেব। কথাটা বলে নাহিন চৌধুরী চলে গেলেন, আর রাইমা চৌধুরী একটা দীর্ঘশ্বাস ছেড়ে কিচেনে চলে গেলেন। এদিকে রুমে এসে বাথরুমে শাওয়ারের নিচে বসে অনবরত কেঁদেই যাচ্ছে মন। তার চেয়ে বাবা মার কথা মনে পড়ছে। আজ যদি বাবা মা বেঁচে থাকতো তো কতই না ভালো হতো। কেন ছেড়ে চলে গেল? কেন তোমাদের সাথে নিয়ে গেলে না? তোমাদের ছাড়া আমার থাকতে খুব কষ্ট হয়, প্লিজ ফিরে এসো। এসব ভাবতে ভাবতে চোখটা একদম বন্ধ হয়ে এলো। এদিকে রোদ রেগে গাড়ি নিয়ে একটা ফাঁকা জায়গায় গেল। কেন মন, কেন আমায় একটু বোঝো না? শুধু কি আমার রাগটাই দেখলে? আমার ভালোবাসা কি কিছুই না তোমার কাছে? জানো তোমায় না খুব ভালোবাসি, কিন্তু সেদিনের কথা এখনো আমার মনে পড়ে, যখন তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে। অতীত। আজ নাহিল চৌধুরী তার পরিবার নিয়ে আমজাদ চৌধুরীর বাড়ি যাচ্ছে। আমজাদ চৌধুরী মুনের আব্বুর নাম, আর আয়েশা বেগম মুনের আম্মুর নাম। আমজাদ চৌধুরী আজ খুব খুশি, বহুদিন পর তার কলিজার বন্ধুর সাথে দেখা হবে। মুন 4 বছরের বাচ্চা মেয়ে, খেলা করে বেড়াচ্ছে। কি হলো বেগম সাহেবা, সব রেডি তো? কোনো কিছুর জন্য কমতি না থাকে, আজ আমার বন্ধু আসছে। হ্যাঁ সব ঠিক আছে, ওরা এখন আসবে ফুল দিয়ে। আসবে না, এসে গেছে। ওই তো, আরে আসো আসো, চৌধুরীর বাড়িতে স্বাগতম। ওই মিয়া চৌধুরী, কি একা তুই? আরে হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম, তো ভাবি কেমন আছেন? জি ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো এই বুঝি আপনাদের রোদ? হ্যাঁ এটাও রোদ। যাও বাবা, আঙ্কেলের কাছে যাও। রোদ আমজাদ চৌধুরীর কাছে যায়। আমজাদ চৌধুরী রোদকে অনেক আদর করে আর বাড়িটা ঘুরতে বলে। রোদও সবটা ঘুরে ঘুরে দেখছে। আয়েশা বেগম আর রাইমা চৌধুরী মিলে গল্প করে।
আর দুই বন্ধু অনেক দিন পর একসাথে হয়ে গল্প জুড়ে দিচ্ছে। এদিকে রোদ ঘুরতে ঘুরতে একটা ঘরের সামনে গিয়ে দেখে ঘরটা খুব সুন্দর করে সাজানো। দেওয়ালটা বেবি পিঙ্ক রঙের রং করা, বিছানার পাশে বড় বড় টেডি বিয়ার। রোদ ঘরটা দেখছে, তখন পিছন থেকে কেউ ধাক্কা মেরে ফেলে দিয়ে খিলখিল করে হেসে ওঠে। রোদ তাকিয়ে থাকে একটা বাচ্চা মেয়ে, পিঙ্ক কালারের ড্রেস পরে, চুলগুলো ছোট্ট ছোট্ট ঝুঁটি করা, মুখে হাত দিয়ে হাসছে। রোদের খুব রাগ হলো। এই মেয়েকে তুমি আর এইভাবে আমায় ভয় দেখালে কেন? যদি আমার কিছু হয়ে যেত। এই তুমি এত ভীতু কেন? বলে আবার হাসতে লাগলো। কি, আমি ভীতু? তুমি তো আমাকে ভয় দেখালে। তুমি ভয় পেলে কেন? আর এটা তো আমার রুম, তুমি কি করছো আমার রুমে? আমি তো এমনি দেখছিলাম। আমার নাম রোদ, তোমার নাম কি? আমার নাম মুন। তুমি আমার সাথে খেলা করবে? জানো আমার খেলার কেউ নেই। না, আমি খেলবো না। তুমি আমায় ভয় দেখিয়েছো। সরি, আমি আর ভয় দেখাবো না। প্লিজ আমার সাথে খেলো। রোদের মায়া লাগলো। কি মায়া ভরা দেখতে মেয়েটাকে। তুমি তো একটা বাচ্চা মেয়ে। না, আমি বাচ্চা না। হ্যাঁ, তুমি বাচ্চা। খেলতে হবে না আমার সাথে। আচ্ছা খেলবো, কিন্তু এখন না, পরে। আচ্ছা তুমি কার সাথে এসেছো? আব্বু আম্মুর সাথে। উপরে এসে বাড়িটা ঘুরছিলাম। চলো আমি তোমাকে সব ঘুরিয়ে দেখাচ্ছি। মুন ওর সবকিছু রোদকে দেখাতে লাগলো, আর রোদও দেখছে মুন একে একে সবকিছু দেখাতে লাগলো। ওদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেল। কিছুক্ষণ পর ওরা নিচে চলে আসলো। আমজাদ চৌধুরী আর নাহিল চৌধুরী এখনো গল্প করছে। আয়েশা বেগম আর রাইমা চৌধুরী ওদের খেতে ডাকলো। খাওয়া দাওয়া শেষে ওদের যাওয়ার সময়, তুমি আমাদের বাড়ি এসো, আমার সব প্রিয় জিনিস তোমাকে দেখাবো। আব্বুর সাথে ঘুরে আসবো। আচ্ছা আমি চলে যাচ্ছি, টাটা। টাটা। রোদ যাওয়ার আগে অনেক চকলেট দিয়ে গেল। এভাবে প্রায় মুন আর রোদের দেখা হতো, আর ফোনে তো কথা হতোই। রোদ আস্তে আস্তে মুনের প্রতি দুর্বল হতে শুরু করে। মুনের আব্বু বিজনেসের জন্য দেশের বাইরে যাবে, কয়েক বছর থাকবে। মুনদের যাওয়ার দিন রোদের সেই কান্না মুনকে কিছুতেই যেতে দেবে না। ছোট মুন তো অত কিছু বোঝে না। রোদ বারবার করে ওকে যাওয়ার জন্য বারণ করছে, কিন্তু মুন তো নতুন জায়গায় যাওয়ার জন্য ব্যাকুল। রোদের কান্না ও সেদিন দেখেও দেখেনি, আর মুন তো ছোট, বাবা মাকে ছাড়া থাকবেই বা কী করে। সেদিন মুন একা যায়নি, রোদের ভালোবাসাও নিয়ে গিয়েছিল। তারপর মুন ওখানে গিয়ে যখন রোদের সাথে যোগাযোগ করতে চায়, রোদ কথা বলতে নারাজ। মুন বড় হয়, রোদও বড় হয়। মুন দেশে ফেরে, রোদের সাথে দেখা করতে যায়, কিন্তু রোদ ওকে চিনেও জেনে না। রোদের বয়স যখন 22 আর মুনের বয়স যখন 17, তখন মুনের বাবা মা গাড়িতে আসার সময় অ্যাক্সিডেন্ট করে মারা যায়। তখন থেকে মুন রোদের বাড়িতে থাকে। বর্তমান রোদ গাড়ির ওপর বসে কথাগুলো ভাবছে, আর চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। রোদের ধ্যান ভেঙে যায় ফোনের রিংটোনে। চোখটা মুছে ফোনটা হাতে নিয়ে দেখে বাড়ি থেকে ফোন করছে। নিজেকে ঠিক করে ফোনটা রিসিভ করে। হ্যালো রোদ, তুই কোথায়? এদিকে মুন তো শাওয়ারের নিচে ভিজে শরীর একদম ঠান্ডা হয়ে গেছে, তুই তাড়াতাড়ি বাড়ি আয়। হোয়াট? ওকে, আমি এক্ষুনি বাড়ি আসছি। রোদ তাড়াতাড়ি বাড়ি আসে। মুন, তুমি এটা কি করলে? কেন? আমি না হয় একটু বেশি বলেছিলাম, তাই বলে কি তুমি এমন করবে? যার জন্য তোমার সাথে খারাপ ব্যবহার করতে হলো তাকে তো আমি ছাড়বো না। কথাটা বলে কাকে যেন ফোন করলো। বুঝতে পারছো কি করতে হবে? গুড, কাজটা যেন হয়ে যায়। রোদ ফোনটা কেটে দিয়ে একটা রহস্যময় হাসি দিয়ে গাড়িতে উঠে ড্রাইভ করতে লাগলো। ওদিকে মুনকে অনেক ডাকাডাকির পর যখন দরজা খুললো না, তখন লোক দিয়ে দরজা ভেঙে দেখে মুনের এই অবস্থা। রাইমা চৌধুরী ওনার স্বামী মিলে ডক্টর ডাকেন। মেটা, এভাবে এত শীতে ভিজলো কেন? জানি না, ডক্টর কখনো এমন করে না। আমি কিছু ওষুধ লিখে দিয়ে যাচ্ছি, রাতে কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। ওকে ডক্টর, আমার বডিগার্ড আপনাকে পৌঁছে দেবে। ওকে মিস্টার চৌধুরী। রোদ এসে দেখে মুন বিছানায় শুয়ে আছে, ঠোঁট ফ্যাকাশে হয়ে গেছে, মুখে সেই উজ্জ্বলতা নেই। মুন কেমন আছে? ডক্টর কি বলছে? মুন ঠিক আছে, ডক্টর ওষুধ দিয়েছে, এখন ঘুমাচ্ছে। দেখ রোদ, যা হয়েছে বাদ দে, মেয়েটাকে আর কষ্ট দিস না, এমনিতেই অনেক কষ্ট পেয়েছে। হুম, তোমরা যাও, আমি ওর সাথে আছি। রুম থেকে সবাই বেরিয়ে গেল। রোদ ধীর পায়ে মুনের দিকে যাচ্ছে। মুনের পাশে বসে মুনের কপালে নিজের ঠোঁট গভীরভাবে ছুঁয়ে দিল। রোদ দেখল মুনের খুব শীত লাগছে,
কবর্ড থেকে কম্বল বের করে মুনের গায়ে দিয়ে ওর পাশে বসে ওর দিকে তাকিয়ে থাকলো। কেন বোঝো না, তোমায় যে খুব ভালোবাসি। আমি তো তোমাকে ছেড়ে যাইনি, তুমি গিয়েছিলে আমাকে ছেড়ে, খুব কষ্ট দিয়েছো আমাকে। এখন থেকে তোমাকেও কষ্ট পেতে হবে, তবে হ্যাঁ, তোমার কষ্টটা শুধু আমি দেব। রেডি হয়ে নাও আমার লাভ টর্চার সহ্য করার জন্য। কথাটা বলে রোদ রহস্যজনিত হাসি দিয়ে মুনের দিকে তাকিয়ে থাকলো। মুন ঘুম থেকে উঠে দেখে রোদ ওর পাশে চেয়ারে বসে বিছানায় মাথা রেখে ঘুমিয়ে আছে। ঘুমন্ত রোদকে দেখতে কি সুন্দর লাগছে, ফর্সা চেহারায় গোলাপি ঠোঁটটা ফুটে উঠেছে, মুখে খোঁচা খোঁচা দাড়ি চুলগুলো সব সময় জেল দিয়ে রাখে, কিন্তু আজকে চুলগুলো এলোমেলো হয়ে আছে, যা মুনকে রোদের দিকে টানছে। হঠাৎ মুনের কালকের কথা মনে পড়তেই মুনের গলা শুকিয়ে গেল। কালকে রোদ যা রেগেছিল, আজকে যদি প্রতিদিনের মতো আরো বেশি অপমানিত হতে হয়। রোদ যে উঠে পড়েছে সেদিকে মুনের খেয়াল নেই, মুন ওর মতো ভেবেই যাচ্ছে। রোদ মুনের দিকে তাকিয়ে দেখে কি যেন ভাবছে। রোদ একটা মুচকি হাসি দিয়ে মুনকে বলল, কি ব্যাপার, কি এত ভাবছো মন দিয়ে? রোদের কথায় মুনের ভাবনার ছেদ ঘটে। না মানে আসলে অত মানে আসলে করতে হবে না, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে আসো, ভার্সিটিতে যেতে হবে না। কি ব্যাপার রোদ, কালকের ব্যাপার নিয়ে তো আমায় কিছু বললো না, কি হলো? কি অত ভাবছো, তাড়াতাড়ি রেডি হতে নিচে আসো, তাড়াতাড়ি। এই বলে বেরিয়ে গেল মুনের রুম থেকে। কাল সারা রাত কি রোদ আমার ঘরে ছিল? আজ বা এত ভালো ব্যবহার করলো কেন? সকাল সকাল কি কিছু খেয়েছে? থাক বাবা, অত ভেবে লাভ নেই, তাড়াতাড়ি রেডি হয়ে নিচে যেতে হবে, তাহলে যে আবার কি করবে ঠিক নেই। মুন বিছানা থেকে উঠে গিয়ে দেখে বিছানার পাশে টেবিলে বাটিতে পানি আর একটা কাপড় রাখা। তাহলে আমার কাল রাতে জ্বর হয়েছিল আর রোদ, ভেবেই মুচকি হাসি দিয়ে বাথরুমে চলে গেল। এইদিকে তোমাকে অনেক ছাড় দিছি, এবার থেকে আমার ভালোবাসার বাঁধবো, দেখি কতদূর পালাতে পারো মাই সুইটহার্ট, বলে বাথরুমে চলে গেল। কিছুক্ষণ পর মুন রেডি হয়ে নিচে নেমে এসে দেখে সবাই বসে আছে, মুনও তাদের সাথে বসে পড়ল। এখন কেমন আছো বামনি, আগে থেকে শরীর ভালো লাগছে? হ্যাঁ পাপ্পা, এখন ঠিক আছি। রাইমা চৌধুরী মুনকে খাবার বেড়ে দিতে দিতে বলল, এবার থেকে আমার কথা মতো চলতে হবে, বেশি করে খেতে হবে, শরীর কি অবস্থা করেছিস সেদিকে খেয়াল আছে? উফ মামুনি, আমি ঠিক আছি, আমার কিছু হয়নি, তুমি এত চিন্তা করো না তো। মুন রোদের আব্বুকে পাপাই আর রোদের আম্মুকে মামুনি বলে ডাকে। আমি ছাড়া কে চিন্তা করবে বলতো, আমার কথা তো কারোর কানেই যায় না। সকাল সকাল মেয়েটাকে বকছো কেন? আয় তো মামুনি রোদ, তোর মামুনিকে তোকে খাইয়ে দেয়, আজ আমি তোকে খাইয়ে দেবো, বলে মুনের মুখে খাবার দিল আর মুনও খেতে লাগলো। তখন রোদ আসে আর এসে একটা চেয়ার টেনে বসে। গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং। মুনকে খাইয়ে দিতে দিতে, আব্বু মুনকে আজ থেকে আমি দিয়ে আসব আর নিয়ে আসব। রোদের কথায় মুন বিষম খেলো। আস্তে খাওয়া যায় না? রোদের চোখ রাঙানো দেখে মুন শুকনো ঢোক গিলল। অচতে মামুনি নাও, পানি খাও। তুমি ঠিক করে খাওয়াতে পারে না মেয়েটাকে, ভীষণ খেলে। আচ্ছা আমি ঠিক আছি। হ্যাঁ তো রোদ, তুমি যেন কি বলছিলে? বলছি যে মুনকে নিয়ে ভরসা নেই, এখন থেকে আমি ওকে ভার্সিটিতে দিয়ে যাব আর নিয়ে আসব। তুমি যদি ওকে নিয়ে যেতে চাও তো কোনো সমস্যা নেই, কিন্তু ওর দেখে শুনে গাড়ি চালাবে। ওকে আব্বু। আমি বলছি কি, রোদের এত কষ্ট করার কি দরকার, আমি বাড়ির গাড়িতেই যেতে পারি। বাকিটা বলার আগে মুনের রোদের দিকে নজর পড়ল আর মুন দেখল যে রোদ চোখ লাল করে তাকিয়ে আছে। এটা দেখে মুন শুকনো মুখে ঢোক গিলল। আল্লাহ জানে আজ আমার কি হবে। আমার সাথে যেতে কি খুব সমস্যা হবে? মামনি তুমি রোদের সাথে যাও, রাস্তায় যদি কোনো সমস্যা হয়। ওকে পাপ্পাই। খাওয়া শেষ করে রোদ আর মুন বেরিয়ে পড়ল। মুন তো পড়েছে মহা বিপদে, যেই লোকটাকে দেখে ভয় পায় এখন থেকে নাকি তার সাথে যেতে হবে। রোদ একটু পরপর মুনের দিকে তাকাচ্ছে, হঠাৎ নীরবতা ভেঙে রোদ বলল, শরীর কি খারাপ লাগছে, ওভাবে বসে আছো কেন? না তেমন কিছু না, এমনি ভালো লাগছে না। আমার সাথে থাকলে তোমার কোনো সময় ভালো লাগে, যাই হোক ছুটির সময় আমাকে ফোন দিবা, আমি এসে নিয়ে যাব, আবার মাতব্বরের মতো একা যাবে না, বুঝতে পারছো আমি কি বলছি? এমন ভাবে বলছো যেন আমি ওনার বিয়ে করা বউ লাগি, লুচু কোথাকার, কথায় কথায় শুধু আমাকে ধমকাবে, তোর বউ জুটবে না। গালি দেওয়া শেষ?
রোদের কথায় মন কিছুটা অপ্রস্তুত হয়ে বলল, জি সব শুনে ফেলেছি, এত জোরে কেউ মনে মনে ভাবে? এর জ্বালায় কি কিছুই ভাবা যাবে না? তোমার ভাবনায় সবকিছুতে শুধু আমি থাকব, তোমার সবকিছু শুধু আমায় ঘিরে থাকবে। বুঝলাম না। সময় হলে বুঝতে পারবো। এখন গাড়ি থেকে নামো, ভার্সিটি এসে গেছে। মন তাকিয়ে দেখে সত্যি সত্যি ভার্সিটি চলে আসছে। মন তাড়াতাড়ি করে নেবে, যেই দৌড় দেবে রোদের কথায় থেমে গেল। কোথায় পালাচ্ছ, আমি কি যেতে বলছি? মন মাথা দিয়ে না বোঝালো। তাহলে চলে যাচ্ছিলে কেন, এত সাহস কে দিছে? আসলে টাকার কিছু বলতে হবে না। শোনো, যা বলছি, ভার্সিটিতে যাও কিন্তু কোনো ছেলেদের সাথে কথা বলতে পারবে না। খুব দরকার না পড়লে মেয়ে বন্ধু থাকবে, কিন্তু ছেলে বন্ধু যেন না দেখি। না হলে আমি কি করব সেটা তো জানোই। তোমার জন্য যেন কাউকে জীবন হারাতে না হয়, গট ইট? আমি কি এখন যাব? হুম, যাবে। আমার কথাগুলো যেন মনে থাকে। আচ্ছা। মন চলে যেতে গেলে রোদুর হাত ধরে নিজের কাছে আনে, মনের দুই গালে হাত দিয়ে বলল, আমাকে অত ভয় পাওয়ার কিছু নেই, আমি তোমারই। বলি কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিল। মন থ পাথর হয়ে দাঁড়িয়ে আছে। আজ সব কিছু তার মাথার উপর দিয়ে যাচ্ছে। এবার যাও। রোদের বলতে দেরি, কিন্তু মুনের যেতে দেরি না। এক ছুট্টে ভার্সিটির ভেতরে চলে গেল। রোদ তা দেখে একটা মুচকি হাসি দিয়ে গাড়ি নিয়ে চলে গেল। এদিকে মুন ভার্সিটির ভেতরে এসে হাঁপাতে লাগলো। তখন কেউ একজন দৌড়ে এসে মুনকে জড়িয়ে ধরলো। মুন বুঝলো এটা কে, তাই ও জড়িয়ে ধরলো। হাই মামনা, তোকে খুব মিস করছি। আমিও তোকে খুব মিস করছি। রুমা মুনের বেস্ট ফ্রেন্ড। কেমন মিস করছিস সে আমার জানা আছে। আরে সত্যি মিস করছি, তোরা ছাড়া আমার কি আছে? বাইদা রাস্তা লামি কই? হো তো, এই তো আমি এখানে। এত দেরি হলো কেন? ও তো রোজই দেরি করে আসে। চুপ থাক, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিল তাই। রাতে বফেল লাগে জানু সোনা করে তো ঘুমাবে, আবার সকালে উঠে। তুই বেশি বকিস কেন বলতো, হিংসা হয় নাকি? তোকে দেখে পাগলে হিংসা করবে, যা ভাগ। হয়েছে তোদের এখন, চল ক্লাস শুরু হয়ে যাবে। হ্যাঁ চল। এরপর তিন বান্ধবী মিলে ক্লাসে গিয়ে ক্লাস করলো। এদিকে রোদ অফিস গিয়ে ওর কাজ করে, হঠাৎ ওর মুনের কথা মনে পড়লো। কাকে যেন একটা ফোন করে বলল, ওর দিকে খেয়াল রেখো, আর কোনো সমস্যা হলে আমাকে জানিও। হুম, গুড বলে ফোনটা কেটে দিল। ফোন থেকে মুনের ছবি বের করে দেখতে লাগলো। কি মায়াবী চেহারা। কেন, তুমি আমার ভালোবাসা বোঝো না? তোমায় নিয়ে আমার সব কিছু। কবে তুমি আমাকে একটু বুঝবে, আমাকে বলবে ভালোবাসি? আর কত অপেক্ষা করতে হবে? তুমি যে আমার লাইফের মন, তোমায় ছাড়া তো আমি শূন্য। হঠাৎ দরজায় নক পড়ল। কামিন। কে? খানদের সাথে আমাদের একটা মিটিং আছে। রুহি ওদের পিয়ে। ওকে তুমি রেডি করো, আমি আসছি। আর আজ আমায় একটু তাড়াতাড়ি যেতে হবে। ওকে স্যার। রোদ মিটিংয়ে চলে গেল। ক্লাস শেষ হওয়ার পর, এমন চল না কিছু খেয়ে আসি, খুব ক্ষুধা লাগছে। আর কত খাবি, খেতে খেতে তো মোটি হয়ে যাবি। তোদের কথায় মোটা হব না। রাক্ষসী একটা, তোর বাপের খাই। বারে যাবি না, চালাট। আচ্ছা তোরা থাম তো, আমি মরছি আমার জ্বালায়, এরা আছে নিজের যে ঝগড়া নিয়ে। আর কথা বাদ দে তো, তুই বল তোর কি হয়েছে, অন্যদিন তো কথা বলিস, আজ চুপ কেন, কি হয়েছে জানো? কিছু হয়নি, চল কিছু খেয়ে আসি। মন মনে মনে ভাবছে, এদেরকে এরোদের কথা বলা যাবে না, না হলে টেনশন করতে করতে হয়তো ওটা আমার কল্পনাই ছিল। রোদ অমন করতেই পারে না। হ্যাঁ, ওটা আমার ভুল। তুই কবে ওর মতো খাওয়া শুরু করলি? বেশি বকলে তোকেই খেয়ে ফেলবো। রাক্ষসী। আয় যা ভাগ। উফ, তোরা থাম তো, চল। দুজনকে টেনে ক্যান্টিনে নিয়ে গিয়ে খাবার অর্ডার দিয়ে গল্প করতে লাগলো। ওদের গল্পের মাঝে একটা ছেলে এসে বসলো। ছেলেটা দেখতে হিরোদের মতো। আমাদের রোদও কিন্তু হাজারো মেয়েদের ক্রাশ। মুন, লামিয়া, রুমা একে অপরের দিকে তাকিয়ে, হাই আমি আরুষ। আমি লামিয়া, এ রুমা, আর ও মুন। রুমার মুনের দিকে তাকিয়ে, আর কিছু বলবেন? আমি এখানে বসে থেকে আপনারা রেগে গেছেন। লামিয়া কিছু বলতে যাবে, রুমা লামিয়াকে থামিয়ে দিয়ে, আরে না তেমন কোনো কিছু না। ও ভালো, তা কেমন আছো? জি ভালো, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো, তা তুমি কথা বলছো না কেন? মনের দিকে তাকিয়ে, মন কি বলবে কিচ্ছু বুঝতে পারছে না। রোদ ওকে আজ যা বলছে তাতে, এই যে ম্যাডাম কোথায় হারিয়ে গেলেন? হ্যাঁ বল,
থ্যাঙ্কস গড আপনি ফিরে আসছেন। আমি তো ভাবলাম আপনাকে হারিকেন দিয়ে খুঁজে আনতে হবে। আরুষের কথায় মন ফিক করে হেসে দিল, আর আরুষ অপলক নয়নে মনের হাসি দেখছে। মন সহ রুমা আর লামিয়াও হেসে যাচ্ছে। আরুষ তো মনকে দেখতে ব্যস্ত, হঠাৎ মনের ডাকে ভাবনার ছেদ ঘটে। এই যে মিস্টার, কোথায় হারিয়ে গেলেন? না কোথাও না, আপনার হাসিটা খুব সুন্দর। মন কিচ্ছু বলল না, তখন ওয়েটার খাবার দিয়ে গেল। তো আপনারা খান, আমি পরে এসে দেখা করে যাব, কেমন? বাই বাই। আবার তিন বান্ধবী মিলে খেতে লাগলো। খাওয়া শেষে বিল দিয়ে ক্লাসে চলে গেল। যাক, মিটিংটা ভালোভাবে হলো, এখন মনকে আনতে যেতে হবে। পাগলিটাকে কতক্ষণ দেখি না। স্যার, আপনি কি এখন বের হবেন? হ্যাঁ, কেন, কোনো দরকার? স্যার, আমাদের অফিসে একটু প্রবলেম হচ্ছে, আপনি যদি এই ফাইলগুলো একটু দেখতেন তাহলে কাজগুলো একটু এগিয়ে যেত। যেগুলো জরুরি সেগুলো বাড়ি পাঠিয়ে দাও, আমি দেখে নেব, আমার একটু কাজ আছে। স্যার, এই ফাইলগুলো আজই খুব আর্জেন্ট। ওকে দাও। রুহি ফাইলগুলো এগিয়ে দিল। মন ক্লাস করে রোদের জন্য ওয়েট করছে। লামিয়া আর রুমাকে জোর করে পাঠিয়ে দিয়েছে। মনের এখন খুব রাগ হচ্ছে, কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। হঠাৎ মনের সামনে কয়েকটা ছেলে এসে মনকে ডিস্টার্ব করছে। মন ওদের থেকে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো, কিন্তু তাও ছেলেরা মনকে বিরক্ত করে যাচ্ছে। একটা ছেলে তো বাইক থেকে নেমে সোজা মনের কাছে আসছিল। যেই মনের হাত ধরতে যাবে অমনি হিরোর মতো এসে মনের সামনে দাঁড়ালো, আর মন পিছন থেকে বুঝতে পারলো না ছেলেটাকে। গায়ে হালকা গোলাপি রঙের শার্ট, কালো প্যান্ট, চোখে কালো সানগ্লাস, ঠোঁট গোলাপি। ছেলেটা চোখের সানগ্লাস খুলে মনকে যারা ডিস্টার্ব করছিল তাদের দিকে রাগী চোখে তাকালো। মন ছেলেটার দিকে তাকিয়ে তো অবাক, কারণ ছেলেটা আর কেউ না, আরুষ। ছেলেগুলো আরুষকে আগে থেকে চেনে, খুবই রাগী ছেলে। আরুষকে দেখে ছেলেগুলো চলে গেল, আর আরুষ মনের দিকে ফিরে দেখে মন খুব ভয় পেয়ে আছে। আরুষ মনকে বলল, কি ব্যাপার, ছুটি তো অনেক আগে হয়েছে, তুমি এখন এখানে কেন? না মানে আমাকে নিতে আসার কথা ছিল, তাই ওয়েট করছিলাম, তখন ওরা আসলো আর। বুঝলাম, কিন্তু তোমার তো বোঝা উচিত এমনিতেই দিনকাল ভালো না, একা এভাবে দাঁড়িয়ে থাকা কি ঠিক? তোর বান্ধবী কই? যারা তোমার সাথে থাকে তাদের সাথে তো দাঁড়াতে পারতে, আর যদি আমি না আসতাম তো কি হতো, বুঝতে পারছো? কোনো আইডিয়া আছে তোমার? মন কিচ্ছু বলল না। মনকে চুপ থাকতে দেখে আরুষের রাগ আরও বেড়ে গেল। নিজের রাগ তাকে কন্ট্রোল করতে দেওয়ালে একটা জোরে ঘুষি দিল, তাতে তো মন ভয় শেষ, এমনিতেই খুব ভয় পেয়েছিল, তারপর আরুষের এমন করতে প্রায় কেঁদে দেওয়ার মতো অবস্থা। আরুষ দেখল যে মনের চোখে পানি জলজল করছে, তাই নিজের রাগ তাকে কন্ট্রোল করে মনের গালে হাত দিতে গেলে মন পিছিয়ে গেল। আরুষ বুঝতে পেরে মনকে বলল, ভয় পাওয়ার কিছু নেই, কিছু হয়নি, আমি তো আছি, চলো তোমাকে বাড়ি দিয়ে আসি। না ঠিক আছে, আমি যেতে পারবো, আমার গাড়ি এখনই চলে আসবে। যদি আসার হতো এতক্ষণ এসে যেত, তাই জেদ করে আমার সাথে চলো। আমি যে আর কিচ্ছু বলতে পারল না। আরুষের চোখ গরম করা দেখে একটা শুকনো ঢোক গিলল। আরুষ মনের হাত ধরে বাইকের কাছে নিয়ে গেল, বাইকে স্টার্ট দিল, মনের দিকে তাকালো। মন কোনো উপায় না পেয়ে উঠে পড়ল। গাড়ি চলছে আপন গতিতে, মন আর আরুষের মধ্যে নীরবতা। বিরক্তি নিয়ে কাজগুলো সেরে ঘড়ির দিকে তাকিয়ে দেখে অনেক দেরি হয়ে গেছে। রোদের এক মুহূর্ত না দাঁড়িয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল, ফুল স্পিডে গাড়ি চালিয়ে যাচ্ছে। আরুষ মনের বাড়ির সামনে এসে ব্রেক কষল। মন নেমে কিছু না বলে বাড়ির ভেতর চলে গেল। পিছন থেকে আরুষ ডাকছে, সেদিকে মনের খেয়াল নেই। আরে দাঁড়াও, যা চলে গেল, একটা থ্যাঙ্কস দিল না, ওকে কোনো সমস্যা না, কাল দেখে নেব বলে আরুষ চলে গেল। মন ভিতরে এসে যেন হাফ ছেড়ে বাঁচল, নিজের ঘরে গিয়ে ফ্রেশ হতে নিল। ফ্রেশ হয়ে বের হতে না হতে কেউ একজন ওকে দেওয়ালের সাথে চেপে ধরলো। মন সামনে তাকিয়ে ওর কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, কারণ সামনে রোদ দাঁড়িয়ে আছে আর ওর চোখ রক্তবর্ণ ধারণ করেছে। রোদ ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আমার জন্য না দাঁড়িয়ে চলে আসলে কেন? আমি আসলে যা বলার ক্লিয়ার করে বলো, ড্যামিট। রোদের চিল্লানিতে মন ভয় কেঁদে দিল। রোদ মনের কান্না দেখে কিছুটা নরম হলো, তাও আবার জোরে দেওয়ালের সাথে চেপে ধরে বলল, কি হলো, কাঁদছো কেন? আমি কি তোমাকে বলেছি না মেরেছি যে কাঁদছো? আমি শুধু একটা প্রশ্ন করছি, তার অ্যান্সার আমার চাই। মন তো কেঁদেই যাচ্ছে। রোদ এবার মনের গালে হাত দিয়ে চোখের পানি মুছিয়ে দিয়ে বুকে জড়িয়ে নিল। মন রোদের বুকে কেঁদেই যাচ্ছে, আর রোদ মনকে সামলাচ্ছে। মন কিছুটা স্বাভাবিক হলে রোদ মনকে আবার বলে, এবার বলো কি হয়েছে, আর তুমি কার সাথে আসছো,
দেখো মিথ্যা বললে তো জানো আমি কি করব, তাই কোনো রকম চালাকি করার চেষ্টা করো না। রোদ মনে থ্রেড শুনে তোতা পাখির মতো সব বলে দিল। রোদ সব কিছু শুনে কিছুক্ষণ ভেবে বলল, আজ যা হয়েছে হয়েছে, নেক্সট টাইম থেকে তুমি আর কখনো একা বের হবে না, গট ইট? গুড গার্ল, এখন কিছু খেয়ে রেস্ট নাও, আর তোমার ভাবনায়ও আমি তোমার স্বপ্ন ও আমি অন্য কারোর কথা কল্পনাতেও এনো না, বলে চলে গেল রোদ। মন বসে বসে রোদের কথাগুলো ভাবছে, ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। এদিকে আরুষ নিজের ঘরে বসে বসে মুনের কথা ভাবছে। মুনের হাসা, ওর কথা বলা, ওর ভীত ভীত চেহারা বারবার আরুষের মনে পড়ছে। কি আছে ওই মেয়ের মাঝে যা আমাকে এত টানছে? এত মেয়ে দেখছি কিন্তু ওর মতো কোনো মেয়ে দেখিনি। আনমনে এসব ভাবছে আর হাসছে। হঠাৎ সেখানে হাজির হলো একজন মধ্যবয়স্ক লোক। কি ব্যাপার দাদু ভাই, কি নিয়ে এত হাসি? মধ্যবয়স্ক লোকটি আরুষের দাদু হয়। আরে বাড়ি, তুমি কখন এলে? এই তো এখন আসলাম। কিন্তু তুমি কি নিয়ে হাসছিলে? কাউকে কি মনে ধরেছে দাদু ভাই? আরে বাড়ি, কি যে বলো না, আমি ওয়াশরুমে গেলাম। কথাটা বলে আরুষ চলে গেল। সফিকুর জামান একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কবে যে ছেলেটা একটু সুখের মুখ দেখবে, ছোটবেলা আমাকে হারিয়েছে, তারপর আর কাউকে তো ভালোবাসতে শিখলো না। কবে যে আমার দাদু ভাইয়ের জন্য এমন মেয়ে আসবে যে ওকে জীবন দিয়ে ভালোবাসবে ও সব কষ্ট দূর করে দেবে। কথাটা বলে সফিকুর জামান চলে গেলে। হ্যাঁ, আরুষের মা ওকে দুনিয়াতে আনতে গিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে, আর বাবা ব্যবসা সামলাতে গিয়ে ওর দিকে তাকানোরও টাইম পায় না। ছোট্টবেলা থেকে আরুষ ওর দাদুর কাছে বড় হয়েছে, ভালোবাসা বলতে ওর বডিকে বোঝে। মন ঘুম থেকে উঠে সোজা ছাদে চলে আসে, প্রতিদিন ওর ছাদে আসা একটা অভ্যাস। মন ছাদে এসে কফি হাতে দাঁড়িয়ে আছে, আর একটু পরপর কফির কাপে চুমুক দিচ্ছে। হঠাৎ কে যেন মনকে পেছন থেকে জড়িয়ে ধরল। এমন ঘটনায় মন ভয় পেয়ে যায়, আর হাতে থাকা কফিটা পড়ে যায়। মন কিছুক্ষণ পর বুঝতে পারল এটা কে। এটা আর কেউ না, স্বয়ং রোদ। রোদ মনকে ছাদে এসে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে মনের কাঁধে থুতনি রেখে বলল, আরে এত ভয় পাওয়ার কি আছে, আমিই তো, আমি ছাড়া কেউ তোমাকে টাচ করতে পারবে না। মন কিছুটা স্বাভাবিক হয়ে, এসবের মানে কি? কোন সবের কথা বলছো বলো তো? কি সব বলছি, আপনি বুঝতে পারছেন না, নাকি বুঝো না বোঝার ভান করছেন? আরে কি বলছো, আমি সত্যি বুঝতে পারছি না। আমাকে এভাবে জড়িয়ে ধরে আছেন কেন, ছাড়েন আমাকে। আমি আমার জানকে ধরেছি, তাতে তোমার কি? আর এত নড়লে ছাদ থেকে ফেলে দেব। আপনি পাগল হলেন, কি সব বলছেন? আমি একদম ঠিক আছি, তুমি অত কথা বলো কেন? দেখো ওই গাছে দুইটা পাখি কি সুন্দর প্রেম করছে, ঠিক আমাদের মতো। মন রোদের হাতের ইশারায় তাকিয়ে দেখে একটা ডালে দুটো পাখি বসে আছে, কি সুন্দর লাগছে ওদের। দেখছো কত সুন্দর লাগছে, দুইজন কি সুন্দর প্রেম করছে, আর তুমি একটা আনরোমান্টিক মানুষ। আমি কি সেটা আপনাকে বলতে হবে না, আপনি আমাকে ছাড়েন। উফ, এত ছাড়ছাড় করছো কেন, আমাকে রাগিও না, না হলে কিন্তু। না হলে কি করবেন? দেখাচ্ছি, বলি ঘাড়ে একটা জোরে কামড় দিল। আহ, এবার বুঝলে তো কি করতে পারি, এটা জাস্ট ডেমো ছিল, আমাকে রাগালে কিন্তু ফল ভালো হবে না। আপনি একটা সাইকো। শুধু তোমার জন্য সাইকো, বলি রোদ চোখ টিপ মারল। ওভাবে তাকিও না, আমার কিন্তু অনেক কিছু করতে মন চাচ্ছে। যাই হোক, পড়াশোনা করতে দিছি, ওটাই শুধু করবে, কোথাও যেতে ইচ্ছা করলে আমায় বলবে, তোমার প্রতিটি নিঃশ্বাসে আমি থাকবো, শুধুই আমি। মন চোখ বন্ধ করে শুধু শুধু রোদের কথা শুনছে। দুজনের মধ্যে কিছুক্ষণ নীরবতা হলো, তারপর রোদ আবার বলল, আমি আমার ব্যবহার করা কলম কাউকে দিতে চাই না, আর সেখানে তো তুমি আমার সব কিছু, উড়তে দিছি উড়ো, কিন্তু এমন কিছু করো না যাতে তোমার পায়ে শিকল পরিয়ে রাখতে হয়, আর রোদ আহমেদ চৌধুরী সেটা খুব ভালো করে পারে, সেটা তো তুমি জানোই। কিসের এত অধিকার আমার উপর আপনার, কি হই আমি আপনার? ইউ আর মাই হার্ট সোল লাইফ এভরিথিং, জানি তুমি বুঝবে না, যদি বুঝতে তাহলে সেদিন ছেড়ে চলে যেতে না। রোদ, আমি আমি কোনো এক্সকিউজ চাইনি, যা বলছি সেগুলো মনে রেখো, বলেই চলে গেল। আর মন রোদের যাওয়ার দিকে তাকিয়ে আছে। সেদিনের জন্য কি রোদ এখনো আমার উপর রেগে আছে? আর রোদ এসব কি বলে গেল, আমি ওর। তখনই নিচে থেকে রোদের আম্মুর ডাক পড়ল। মন আর দেরি না করে চলে গেল। কিরে কই ছিলি? এই তো মামনি ছাদে ছিলাম, কোনো কি দরকার কিছু? আরে মা, আমার বান্ধবীর মেয়ের বিয়ে, সেখানে আমাদের সবাইকে যেতে হবে, তাই কিছু কেনাকাটা করতে যাব তোকে নিয়ে। মামনি তুমি যাও না, আমার কোথাও যেতে ভালো লাগছে না।
ওসব বললে তো শুনবো না, আমরা সবাই যাব, তুই না গেলে হয়? তোকে যেতে হবে আমার সাথে, আর কাল আমরা শপিংয়ে যাব, তুইও যাবি আমার সাথে। আচ্ছা মামুনি, আমি এখন আসি। কি হয়েছে রে মা, তোর কি কোনো কারণে মন খারাপ? আরে এমনি ভালো লাগছে না, তুমি শুধু শুধু চিন্তা করো না। আচ্ছা শোন, এই নিন তোর পছন্দের পকোড়া। মন তার পকোড়া দেখে সেই খুশি, খুশিতে রাইমা চৌধুরীকে জড়িয়ে ধরে গালে একটা চুমু দেয়। আরে ছাড় পাগলি মেয়ে, তুমি না খুব ভালো, কার মামুনি দেখতে হবে না বলেই দুজনে হেসে দিল। এই কফিটা একটু রোদকে দিয়ে আয় না মা, মামুনির কাজের লোকে বলে। তুই রোদকে এত ভয় পাস কেন বলতো? কি ভয় পাই? আচ্ছা তুমি দাও, আমি দিয়ে আসছি বলে কফি কাপটা নিয়ে রোদের মর্মের দিকে গেল। আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবো? দূর, আমারও ভালো লাগছে না, আজকে আসুক আর খবর করছি। কিছুক্ষণের মধ্যে ওখানে আবির চলে আসলো, সবাই আবিরের দিকে রাগী ভাবে তাকিয়ে আছে। শরীরে একটু লেট হয়ে গেল, একটু, আরে একটু না, মেলা হয়েছে, এবার চল। কেউ আর কথা না বাড়িয়ে চার বন্ধু মিলে ঘুরতে চলে গেল। এরা সবাই আরুষের বেস্টু, একসাথে পড়ে, আর আরুষ কিন্তু মনের ভার্সিটিতে পড়ে, তবে মনের সিনিয়র। মন রোদের রুমের সামনে দাঁড়িয়ে আছে, কি করবে বুঝতে পারছে না। শেষে দরজা খুলে ভিতরে ঢুকলো, কিন্তু কোথাও রোদকে পেল না। ফিরে আসার সময় হঠাৎ কারোর কণ্ঠ শুনে থেমে গেল। কণ্ঠটা বারান্দা দিয়ে আসছে। মন উঁকি মেরে দেখে রোদ ফোনে কার সাথে যেন কথা বলছে। মন ধীর পায়ে এগিয়ে গেল, রোদকে ডাকতে যাবে, কিন্তু এমন কিছু শূন্য যা শুনে মনের মাথায় আকাশ ভেঙে পড়ল। মনের হাত থেকে কাপটা পড়ে গেল। রোদ কিছু পড়ার আওয়াজে পিছনে ফিরে তাকিয়ে দেখে মন দাঁড়িয়ে আছে। রোদ ফোনটা কেটে দিয়ে তাড়াতাড়ি মনের কাছে গেল। মন তো পাথর হয়ে দাঁড়িয়ে আছে। রোদ মনকে বলল, কি ব্যাপার, তুমি আমার ঘরে কাপটা পড়লো কি করে, দেখে চলতে পারো না? রোদ তাড়াতাড়ি মনকে নিয়ে খাটে বসালো, তারপর ওর পায়ের কাছে বসে মনের পাটা নিজের হাঁটুর উপর রাখলো, আর খুব সাবধানে দেখতে লাগলো। গরম কফি পড়াতে মনের পায়ে লাগে আর ব্যথাও পায়, কিন্তু মনের সেদিকে খেয়াল নেই। মন তো একটু আগে রোদের কথা শুনে ভয়ে আছে। রোদ ওটা কি বললো, কাকে বললো, যে জানে মেরে ফেলতে ওর জানের দিকে তাকানোর জন্য চোখ উপরে ফেলতে, কাকে বলেছিল? কি এত ভাবছো, পায়ের দিকে কি খেয়াল আছে, কতখানি লেগেছে? রোদ এমন ভাবে বলছে যেন ব্যথাও পাচ্ছে। মন এক দৃষ্টিতে রোদের দিকে তাকিয়ে আছে। একটু আগের রোদ আর এখনকার রোদের মধ্যে মিল পাচ্ছে না। আগের রোদটা ছিল হিংস্র, আর এখনকার রোদকে একদম বাচ্চা মনে হচ্ছে। কতটা যত্নে পায়ে মলম লাগিয়ে দিচ্ছে। কি এত ভাবছো, খুব কি ব্যথা করছে? আমি ঠিক আছি। কেমন ঠিক আছো তা তো দেখছি, একটু সাবধানে চলতে পারো না? আর আমার ঘরে আজ হঠাৎ কেন? আসলে মামুনি আসতে বলেছিল, ওই কফি। মামুনি কফি দিতে বলেছিল না ফেলে দিতে বলেছিল, কোনটা? না কফি দিতে বলেছিল, কিন্তু। কিন্তু কি, কতখানি লেগেছে দেখেছো? ওষুধ লাগিয়ে দিছে, ব্যথা কমে যাবে, আর পরে বরফ লাগিয়ে নিও। হঠাৎ রোদের টেবিলের দিকে নজর পড়তে দেখলো পকোড়া রাখা। মন ঘরে এসে পকোড়াটা টেবিলে রেখে কফি দিতে গিয়েছিল। রোদ পকোড়ার বাটিটা হাতে নিয়ে খেতে গেল। ওটা আপনার জন্য না, ওটা আমার। তোমার তো কি হয়েছে, আমি কফিটা তো নষ্ট করে দিলে, এখন তোমার পকোড়া আমি খাবো। রোদ জানে যে মনের পকোড়া খুব পছন্দের, আর মন এটার ভাগ কাউকে দিতে চায় না। আমি আপনার কফি এনে দিচ্ছি, আপনি আপনার পকোড়া ফেরত দিন। এটা এখন আমার। মন তো রাগে ফুঁসছে। আপনি আমার পকোড়া কেন খেলেন, কেন? আপনি মামুনের কাছ থেকে তো নিতে পারতেন। আমার ভালো লাগছে তাই খাইছি, তোমার তাতে কি? আপনার পেট খারাপ করবে, হজম হবে না, মামুনিকে বলে দিব। মন চলে যেতে নিলে রোদ মনের হাত ধরে নিজের কাছে নিয়ে আসে, তারপর মনের গালে হাত দিয়ে অন্য হাত দিয়ে পকোড়া মনের গালে পুরে দেয় আর বলে, তোমার সবকিছুর উপর শুধু আমার অধিকার, সেখানে এই পকোড়া তো সামান্য, যতটুকু ভালোবাসো পকোড়া তার একটু ভালোবাসা আমায় দিলে খুব কি ক্ষতি হতো। মন গালে পকোড়া থাকার কারণে কিছু বলতে পারছে না। রোদ আবার বলল, একটু ভালোবেসে দেখো আমায়, কোনোদিন ছেড়ে যাব না। মন রোদের চোখের দিকে তাকিয়ে দেখে সেখানে শুধু মনের জন্য ভালোবাসা। রোদ মনের থেকে সরে আসলো। মন পকোড়ার বাটিটা নিয়ে চলে আসতে গেলে রোদ বলল, কখনো কারোর পার্সোনাল কথা লুকিয়ে শুনতে নেই, নেক্সট টাইম থেকে খেয়াল রাখবা, এখন নিজের ঘরে যাও। মনও চলে গেল, রোদের কথা ভাবছে আর পকোড়া খাচ্ছে। এদিকে আরুষ ওর বন্ধুদের সাথে একটা পার্কে ঘুরতে গেল, সেখানে লামিয়া আর ওর বোনও গেছে।
লামিয়া তো বাঁধনকে দেখে সেই খেপা খেপছে, বাঁধনেরও একই অবস্থা। আমি যেখানে যাব সেখানে কি তোকে যাওয়া লাগবে স্যাসরা স্যামরা? ওরে আইসে রানী মুখার্জি জিম, উনি যেখানে যাবে আমায়ও সেখানে যেতে হবে। রাখ তোর মুখার্জি মুখার্জি, তুই এখানে আসলি কেন সেটা বল। এটা কি তোর বাপের জায়গা যে আমি আসতে পারবো না? ওই কুত্তা, বাপে যাবি না শালা হারামি, লজ্জা করে না তোর মেয়েদের সাথে ঝগড়া করতে? তোর লজ্জা করে না? না রে করে না, তোর সাথে প্রেম করে সব চলে গেছে। আসলে লামিয়া আর বাঁধন রিলেশনশিপে ছিল, কিন্তু ওদের মধ্যে ঝগড়া লেগে ভেঙে যায়। বাট দুজন একে অপরের খুব ভালোবাসে, কিন্তু সামনে বলে না। ওদের দুজনের ঝগড়া বাঁধনের বন্ধুরা সহ পার্কের সবাই দেখছিল। বাঁধনকে ওর বন্ধুরা কোনো রকমে সেখান থেকে টেনে নিয়ে আসে, তাও বাঁধন বলে যাচ্ছে, তোকে দেখে নেব। এতদিনে তো দেখতে পাসনি, হোয়াটসঅ্যাপে পিক পাঠিয়ে দেব। তোর পিক তুই খা। লামিয়া আর ওর বোন চলে আসলো। রাতে রোদ জানালার পাশে দাঁড়িয়ে মনের কথা ভাবছিল। এমন সময় রাইমা চৌধুরী ঘরে আসলো। কার কথা ভাবছিস, মনের নাকি? রাইমা চৌধুরী কথায় রোদ পিছনে তাকিয়ে দেখে। ওর কথা ছাড়া কার কথা ভাবব, ও ছাড়া কে আছে? অতই যখন ভালোবাসিস তাহলে কষ্ট দিস কেন মেয়েটাকে? কষ্ট তো দিতে চাই না, কিন্তু ও আমায় বাধ্য করে। তুই ওর পকোড়া খেয়েছিস আর আমাকে নালিশ করেছে? রোদও হেসে দিল। ও আর বড় হলো না, বাচ্চা তো তাই। ওকে ছাড়া যে আমার কিছুই ভালো লাগে না, এই জায়গাটা খালি খালি লাগে। রাইমা চৌধুরী ছেলের কথা শুনছে আর ভাবছে, কি করে একটা মানুষ এতটা ভালোবাসতে পারে? মন যদি কখনো হারিয়ে যায় তাহলে তো আমার ছেলেটা পাগল হয়ে যাবে। রাইমা চৌধুরী রোদের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, মন নিজের ঘরে বসে বসে ফেসবুকিং করছে আর পকোড়া খাচ্ছে। হঠাৎ রোদের কথা মনে পড়তে একটা মুচকি হাসি দিল। আরুষ ওর মায়ের ছবির সামনে দাঁড়িয়ে বলছে, জানি না মা এটা কেমন অনুভূতি, কিন্তু আমার ওর কথা ভাবতে খুব ভালো লাগে। এটা কি ভালোবাসা বলে মা? তিনজন তাদের অনুভূতি নিয়ে আছে, কার ভাগ্যে কি আছে কেউ জানে না। ভালোবাসার এই পরীক্ষায় কে জিতবে আর কে হারবে সেটা শুধু সময়ই বলে দেবে, তাই না? মন আনমনে রোদের কথা ভাবছে, তখন রাইমা চৌধুরী খাওয়ার জন্য ডাকে। মন নিচে এসে দেখে নিহাল চৌধুরী আর রাইমা চৌধুরী বসে আছে। মন চারিদিকে তাকিয়ে দেখে রোদ নেই। মন গিয়ে ওদের সাথে বসল। একটু পর রোদ আসলো, সবাই খাচ্ছে। তখন নিহাল চৌধুরী বলল, আমাকে বিজনেসের কাজে বাইরে যেতে হবে, কয়েকদিন পর আসব। তুমি তো আমায় আগে কিছু বলনি। হঠাৎ করে কি হলো তাই বলার টাইম পাইনি, কাল সকালে চলে যেতে হবে। পাপাই তুমি আমায় ছেড়ে যাবা? আমিও তোমার সাথে যাব। একদম না, তুই কোথাও যাবে না, খুব পাকনা গতি আছে তাই না? আর রোদ, তুই মেয়েটাকে এভাবে বকছিস কেন? রোদ, মামুনির সাথে অভাবে কথা বলতে যেন তোমাকে আর না দেখি, মামুনির ইচ্ছে হয়েছে তাই আমার সাথে যেতে চাইছে। ওর যদি এত ঘোরার ইচ্ছা তাহলে এবার থেকে আমি মিটিংয়ে বাইরে গেলে ওকে সাথে করে নিয়ে যাব। মন তো শুধু মাথা নিচু করে শুনছে। সে ঘাস, কিন্তু কাল তুই আমাকে আর নুরুলকে শপিংয়ে নিয়ে যাবি, আমার বান্ধবীর মেয়ের বিয়ে। কবে ঠিক হলো? এই তো সামনে 27 তারিখে, আমাদের 23 তারিখে যেতে হবে। আমি তো যেতে পারবো না, সোজা 27 তারিখ বিয়ের দিন যাব। আমিও এত আগে যেতে পারবো না, অফিসের কাজ আছে। ঠিক আছে, তাহলে তুই আর মন 26 তারিখে যাস। না মামুনি, আমি তোমার সাথে যাব। তুই না বললি তোর ইম্পর্টেন্ট ক্লাস আছে? আছে, কিন্তু পরে আমি নোট করে নিব, নি তোমাকে একা ছেড়ে থাকতে পারবো না। মন মনে মনে বলল, আর এই রোদের সাথে তো মোটেই থাকবো না। কোনো দরকার নেই ক্লাস বাদ দেওয়ার, এমনিতে লেখাপড়ার যা অবস্থা আবার ক্লাস না করলে মুখ দেখানো যাবে না। তাহলে তোমরা থাকো, কাল সকালে আমাকে যেতে হবে। আচ্ছা, আমি সব ঠিক করে রাখবো। মামনি কাল যখন পাপাই যাবে আমাকে তার আগে ডেকে দিও। আচ্ছা দেব, এখন যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। মন উঠে গেল আর ওর পাপাইয়ের গালে কিস করে গেল। পাগলি মেয়ে একটা, সবার সাথে কত কথা, আমার আব্বুকে কিস করলো কিন্তু আব্বুর ছেলেকে কি চোখে পড়ে না, ওয়েট দেখাচ্ছি। রোদ উঠে গেল, মন নিজের ঘরে বসে বসে রাগে ফুসছে। কি ভেবেছো, নিজেকে যা খুশি তাই করে বেড়াবে? আইসে ওনার সাথে আমি ঘুরে বেড়াবো? কোনো তো কাজ পায় না, আজাইরা সব। সব আজাইরা, আর তুমি খুব ভালো তাই তো?
রোদের কথায় মন পিছনে তাকিয়ে দেখে রোদ দরজার সাথে হেলান দিয়ে পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, ঠোঁটে বাঁকা হাসি। না মানে আসলে কি মানে আসলে করছো? মনের দিকে এগিয়ে গিয়ে মন তো রোদের কাছে আসতে পিছিয়ে যাচ্ছে। কি হলো, আপনি এগিয়ে আসছেন কেন? মন জোরে মামুনি বলে ডাক দেবে তার আগেই রোদ ঝড়ের গতিতে এসে মনের মুখটা চেপে ধরল। কি উম করছো, আর একবার চিৎকার করতে গেলে গলা টিপে মেরে ফেলবো। যাই হোক, তুমি এত সাজো কেন বলো তো? কপালের চুলগুলো কানের পিছনে গুঁজে দিয়ে, এই লোকটাকে পাগল, কই সাজলাম কিছুই তো দিই না, লাস্ট কবে সেজেছি ওটাই মনে পড়ছে না। হ্যাঁ তুমি সাজো না কিন্তু তাও তোমাকে এত সুন্দর লাগে কেন? তোমার ঠোঁটের উপর ওই তিলটা আমাকে তোমার দিকে আরো বেশি টানে। মনের ঠোঁটের উপরে একটা ছোট্ট তিল আছে যেটি ওর খুব কাছের না, আসলে বোঝা যায় না। এখন ঘুমিয়ে পড়ো, তোমার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে উল্টাপাল্টা কিছু করে ফেলবো, তখন আবার তুমি বলবো অসভ্য লোক একটা। হ্যাঁ ঠিক এটাই বলতে। মন তো অবাক, মনের কথা পড়তে পারে নাকি? হুম পড়তে পারি, শুধু ভালোবাসার মানুষেরটা পারি বুঝলে পিচ্ছি। মনের নাক টেনে, আমি মোটেও পিচ্ছি না। হ্যাঁ তুই পিচ্ছি, আমার পিচ্ছি, এবার ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। মনের কপালে একটা কিস করে চলে গেল আর মন বসে বসে রোদের কথা ভাবছে, ছা হলো সব ওর মাথার ওপর দিয়ে যাচ্ছে। মন এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। সকালে মন তাড়াতাড়ি উঠে ওর মামনির সাথে নাস্তা বানাতে সাহায্য করছে, নিহাল চৌধুরী যাবে বলে। থাক মা, আর কিছু করতে হবে না, অনেক করেছিস। উফ মামনি, তুমি এমন কেন বলো তো? আমি একটু করছি, বাবাইকে বলে দেব কিন্তু। হয়েছে, আর কাউকে বলতে হবে না, তুই গিয়ে এই কফিটা তোর পাপাইকে দিয়ে আয়। ওকে মামুনি। মুন নাচতে নাচতে চলে গেল, নিহাল চৌধুরী টাই বাজছেন, তখন মুন আসলো। পাপাই আসবো? আরে আমার মামুনি যে তোর, আবার পারমিশন লাগে নাকি? না এই নাও তোমার কফি। তোকে কে আনতে বলেছে বাড়িতে, কি কাজের লোকের অভাব পড়েছে? কেন আমি কি আমার পাপায়ের জন্য আনতে পারি না? আরে মা আমি ওভাবে বলিনি। আচ্ছা দে, খুব সুন্দর হয়েছে তো। আচ্ছা তুমি তাড়াতাড়ি চলে আসবা, তোমাকে ছাড়া আমার ভালো লাগে না। হ্যাঁ রে মা চলে আসবো, তা তোর জন্য কি আনতে হবে সেটা বলে দিস। কিছু লাগবে না, তুমি তাড়াতাড়ি চলে এসো, আমি যাই নিচে, অনেক কাজ আছে। তোমাকে কোনো কাজ করতে হবে না, বাড়ি লোক আছে তারাই করবে। ওকে আমি শুধু তোমার কাজে মামুনিকে হেল্প করব। বলে মন চলে যায়, নিচে এসে ওর মামুনিকে হেল্প করে। কিছুক্ষণ পর নিহাল চৌধুরী চলে যায়। মুন নিজের ঘরে বসে ভার্সিটিতে যাওয়ার জন্য গোছাচ্ছিল, গুছিয়ে নিচে এসে দেখে রোদ দাঁড়িয়ে আছে। রোদ মুনকে দেখে গাড়ির ভিতরে উঠে দরজা খুলে দেয়, মুনও গাড়িতে উঠে পড়ে। গাড়িতে মুন বারবার রোদের দিকে আড় চোখে তাকাচ্ছে। আমার দিকে ওভাবে তাকিয়ে লাভ নেই, আমি জানি আমি খুব সুন্দর, তাই বলে বারবার আড় চোখে তাকিয়ে সেটা প্রুভ করতে হবে না। আমি মোটেও আপনার দিকে তাকাচ্ছিলাম না। সেটা তো লোকে জানে। লোকে তো অনেক কিছু জানে, কিন্তু আপনি যে আজকাল বেশি করছেন সেটা কি আপনি জানেন? আমি আবার কি করলাম? অনেক কিছু। তোমার কাছে তো আমি সবসময় বেশি করি। এখন যাও, তোমার ভার্সিটি চলে এসেছে। মুন সামনে তাকিয়ে দেখে ওরা চলে আসছে। মুন কিছু না বলে নেমে পড়ে। মুন চলে যেতে নিলে রোদ পিছু ডাকে, কাল কি বলেছিলাম সেগুলো মনে আছে তো? কথার যেন নড়চড় না হয়, আর আমি দুইটাই নিতে আসবো। বলে রোদ চলে গেল আর মন ভেঙচি কেটে ভার্সিটিতে ঢুকলো। ঢুকে ওদের আড্ডাখানায় গেল, সেখানে লামিয়া রুমা বসে আছে, মনও ওদের সাথে গিয়ে আড্ডা দিতে বসলো। তখনই ওখানে আরুষ চলে আসলো। মন আরুষকে দেখে চলে যাচ্ছিল কিন্তু আরুষ ওকে ডাক দেয়, ও মন চলে যায়। মনের দেখা দেখি বাকিরাও চলে যায়। বাড়িতে রোদ আর এখানে এই বিয়াদ, কোথাও গিয়ে শান্তি নেই। আল্লাহ দড়ি ফালাও, আমি উপরে যাব। কি রে কি বিড়বিড় করছিস, তোর মাথা এত রেগে যাচ্ছিস কেন? কিছু না চল ক্লাসে যাই। সবাই ক্লাসে গিয়ে ক্লাস করলো। ক্লাস শেষে মন বারান্দা দিয়ে হাঁটছে, হঠাৎ কে যেন ওর হাত ধরে টেনে খালি রুমে নিয়ে গেল। মন হাত ছাড়িয়ে সামনের মানুষটাকে দেখে ওর মাথায় রক্ত উঠে গেল। নিজেকে শান্ত করে ও বলল, আপনি আমায় এভাবে টেনে কেন আনলেন? আপনার সাহস কি করে হয় আমার হাত ধরার? নিজেকে কি ভাবেন, একদিন বাঁচিয়েছেন বলে যা খুশি তাই করবেন, আমার উপর অধিকার খাটাবেন? আমার উপর কারোর অধিকার খাটবে না, বুঝছেন? কি হয়েছে, তুমি এভাবে রেগে গেছো কেন?
আমি তো জাস্ট তোমাকে কথা বলার জন্য নিয়ে এসেছি। কিসের কথা আমার সাথে আপনার? হ্যাঁ, কিসের এত কথা? বুঝি না ভেবেছেন? দেখো তুমি তো বেশি করছো, একটু হাত ধরে কি হয়? কার কি হয় আমি জানি না, কিন্তু আমার সহ্য হয় না। আমি তো তোমাকে থামাতে ধরেছিলাম। আল্লাহ, পরে রোদ ছাড়া আমাকে কেউ থামাতে পারবে না। ওয়ার্নিং দিচ্ছি, আমার থেকে দূরে দূরে থাকবেন, নাহলে ফল ভালো হবে না। আচ্ছা আমিও দেখি তুমি কি করতে পারো। এই বলে মনের দিকে এগিয়ে যাচ্ছে আর মন পিছিয়ে যাচ্ছে। এই আপনি এইভাবে এগিয়ে আসছেন কেন? পিছিয়ে যান বলছি। না দেখি কি করতে পারো। আমি কিছু করব না, আপনি সরুন। ওকে যা বলতে আসছি, কাল কিছু না বলে চলে গেলে কেন? হ্যাঁ, আর একটু আগে কোন ছেলের নাম নিলে? কেউ তোমার মুখে যেন আর কখনো কোনো ছেলের নাম না শুনি। তুমি শুধু আমার, বুঝেছ? আমি তোমাকে ভালোবাসি, দ্যাটস ক্লিয়ার? না, আমি আপনাকে ভালোবাসি না। মাত্র কয়েকদিনের পরিচয়ে ভালোবাসা কি করে হয়? ওসব আমি বুঝি না, আমি শুধু তোমাকে ভালোবাসি, আর তোমাকেও বাঁচতে হবে। কথাটা বলে আরুষ চলে গেল আর মুন হাঁ করে তাকিয়ে আছে। ছেলেটা কি পাগল? ছোটবেলায় মেবি পড়ে গিয়েছিল। আহারে কি কষ্ট! সব কষ্ট বের হয়ে যাবে যদি রোদ জানতে পারে। জানে না তো কে রোদ? একটা সাইকো। আল্লাহ, সব পাগল ছাগল কি আমার কপালে ছুটে? বিড়বিড় করতে করতে মুন ক্লাসরুম থেকে বের হয়ে গেল। আরুষ ক্লাসরুম থেকে শিস বাজাতে বাজাতে বের হয়ে যাচ্ছে আর মনে মনে ভিলেনি হাসি হাসছে। রোদ, তাই না? যদি রোদই না থাকে তো মন। এদিকে রোদ অফিসে বসে কাজ করছিল, ঠিক সেই সময় ওর ফোনে একটা ফোন আসে। ফোনটা ধরে কানে দিল। হুম, কোনো সমস্যা? গুড, এখন রাখছি, খেয়াল রেখো। পিপিলিকার পাখা ওড়ে মরিবার তরে, জানে না তো কার কলিজার দিকে নজর দিচ্ছে। আমি সাইকো মুনের সাইকো বলে কোটটা পরে বেরিয়ে গেল। মুন আনমনে হাঁটছে আর আরুষের কথা ভাবছে। তখনই লামিয়া আর রুমা আসলো। কি রে ফইনি, কই গেছিলি? ক্ষুধা লাগছিল। তোর শুধু খাওয়ার চিন্তা, রাখুশি? তোরা চুপ কর তো, ভালো লাগছে না। কি হয়েছে তোর? কিছু না। বলবি কি না? তারপর মুন আরুষের সব কথা বলে দিল। চিন্তা করিস না, ব্যাটাকে আমরা দেখে নিব। ছেলেটা কিন্তু খুব কিউট। রাগ তোর কিউট, অর থেকে আমার বাঁধু খুব ভালো। ভালোবাসা যাচ্ছে নাকি? বলে দুজন হাসতে লাগলো। ভালোবাসা শেষ হলে তো নতুন করে জাগবে। বলে তিনজন চলে গেল হেড স্যার সবাইকে ডেকেছে। এদিকে লামিয়ার কথাটা অন্য কেউ শুনে মুচকি হেসে চলে গেল। সবাই বুঝতে পারছেন অন্য কেউ ছেলেটা বাঁধন। প্রতি বছর আমাদের ভার্সিটিতে একটা অনুষ্ঠান করা হয় আর সব স্টুডেন্ট অংশগ্রহণ করে, যে যা খুশি নিতে পারে। আজ থেকে প্র্যাকটিস স্টার্ট হবে। হেড স্যার যা বলছে তাতে সবাই খুব খুশি, শুধু মুন বাদে, কারণ ও থাকতে পারবে না। মুনের মন খারাপ দেখে লামিয়া বলল, কি রে তোর মন খারাপ কেন? আমি থাকতে পারবো না। থাকতে পারবি না মানে কি? মামনির বান্ধবীর মেয়ের বিয়ে, সেখানে যেতে হবে। মামনির বান্ধবীর বিয়ে? তোর তো আর না। আমাকে যেতে হবে তো। বিয়ে কবে? 27 তারিখ। আর ফাংশন 1 তারিখ, তার আগে তো চলে আসবে। সে ঠিক আছে, কিন্তু প্র্যাকটিস তো করতে পারবো না, কালকে যেতে হবে। তুই তো গান নিবি, তোর প্র্যাকটিস করা লাগবে না, ওই কয়েকদিনেই হবে। কিন্তু আমি তো ওর নাম নাচেও দিছি। বিপদ তো ঘরে, বাইরে কি দেখবো? আমার তোরা বিপদ বলতে পারলি না রে। আচ্ছা বাদ দে, পরে দেখা যাবে, এখন আমাকে যেতে হবে। দেখি মামুনিকে বোঝাতে পারি কিনা। ওকে বাই, রাতে কথা হবে। হুম বাই। মুন বাইরে এসে দেখে রোদ গাড়িতে বসে আছে। মুন কিচ্ছু না বলে গাড়িতে উঠল। রোদ মুনকে দেখে দরজা খুলে দিল। তো আজকের দিন কেমন কাটলো? হুম ভালো। মামুনিকে বলার থেকে রোদকে বলি, ও হয়তো আমাকে বুঝবে। রোদ আর চোখে মুনের দিকে তাকিয়ে দেখছে। মুন কি যেন ভাবছে। কি এত ভাবো সারাদিন? কই কিছু না তো। সত্যি? হ্যাঁ। তারপর দুজনের মধ্যে কিছুক্ষণ নীরবতা ছিল। রোদ, হুম, বাহ, আজ ম্যাডাম নিজে থেকে ডাকছে। কিছু বলতাম। বলো শুনছি। আমাদের ভার্সিটিতে ফাংশন হবে। হ্যাঁ তো। আসলে তুমি অংশগ্রহণ করতে চাও? হ্যাঁ। তো করো, বারণ করেছে কে? কিন্তু ছেলেদের সাথে না। আরে না, আমি শুধু গান নিব। কিন্তু কিন্তু কি? মামুনির সাথে যেতে হবে আর প্র্যাকটিস। ওকে আমি দেখে নিব না, তুমি চিন্তা করো না। রোদ মনে মনে ভাবে, এই তো সুযোগ পেয়েছি তোমার সাথে কাটানোর। সত্যি? হ্যাঁ।
মন খুশিতে রোদকে জড়িয়ে ধরে, পরে হুঁশ আসলে ছেড়ে দেয়। এভাবে কেউ জড়িয়ে ধরে? আর একটু হলে অ্যাক্সিডেন্ট হয়ে যেত। আসলে আমি বুঝতে পারিনি। রোদ কিছু না বলে এক হাত দিয়ে মনকে জড়িয়ে ধরল, মনও কিছু বলল না। কিছুক্ষণ পর ওদের বাড়িতে চলে আসলো। মন ঘরে গিয়ে ফ্রেশ হয়ে আসলো। নিচে সবাই একসাথে নাস্তা করে বেরিয়ে পড়লো শপিং করতে। এদিকে আরুষ মনকে ভার্সিটিতে খুঁজে না পেয়ে ওর বান্ধবীদের কাছে যায়। এই তোমরা মনকে দেখছো? সে কখন থেকে ওকে খুঁজছে কোথাও পাচ্ছি না। মন বাড়ি চলে গেছে। বাড়ি চলে গেছে? কিন্তু কেন? আপনাকে কেন বলবো? কি আপনি? আমি তোমাদের দুলা ভাই, এখন থেকে জিজু বলে ডাকবে, আর আমার জানের খেয়াল রাখবে, বুঝছো? বলে চলে গেল ওর বন্ধুদের কাছে। সত্যি এ পাগল আইসে আমাদের জিজু হতে। আমাদের জিজু যার হওয়ার সে এমনিতেই হবে। বাদ দে তো, নিয়ে শুরু কর। আরুষ ভাবছে কি করে মনকে নিজের করে পাওয়া যায়। শেষে একটা বুদ্ধি মাথায় আসে আর একটা ভিলেনি হাসি দিয়ে চলে যায়। মন চেয়ে চেয়ে রোদের পাগলামি দেখছে। শপিং করতে সবাই আসছে, মামনি নিজের মতো শপিং করছে, আর মন কিছু কিনতেই পারছে না। রোদ মনকে কিনতেই দিচ্ছে না, সব নিজের মতো করে কিনছে। মনের পছন্দের কোনো দামই নেই, এইটা পছন্দ করছে ওইটা করছে, আর মনকে সেগুলো পরে দেখাতে হচ্ছে। উফ রোদ, আমার আর ভালো লাগছে না, তোমার যা যা কিনতে ইচ্ছা হয় কিনে নাও, আমি গেলাম। চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকো, এখান থেকে এক পাও নড়লে পা কেটে হাতে ধরিয়ে দেব। মন কিচ্ছু বলল না। তোমার ড্রেস কিনা সব শেষ, এবার শাড়ি। পাগল নাকি? আমি কি শাড়ি পরি যে শাড়ি কিনছেন? আমার উপর কথা বলতে এসো না, যা বলছি তাই করো। মন চুপ করে গেল। একটু পর রাইমা চৌধুরী আসলো। কিরে তোদের কি শেষ হলো, তাড়াতাড়ি কর। হ্যাঁ মামু। মনকে কিচ্ছু বলতে না দিয়ে, হ্যাঁ আমু শেষ, আর একটু আছে, তাড়াতাড়ি কর। রোদ এবার মনের জন্য কিছু শাড়ি কেনে নিজের জন্যও শপিং করে নিল। মন শপিং মলে হাঁটছিল, হঠাৎ একটা ছেলে মনকে ফলো করছে। রোদ শপিং করতে ব্যস্ত তাই খেয়াল করেনি। মন ওর জন্য একটা গাউন দেখছিল, তখন ছেলেটা এসে মনের কোমরে যেই হাত দেবে অমনি রোদ ছেলেটার হাত মুচড়ে ধরে ছেলেটার ব্যথায় কুঁকড়ে ওঠে। মন পিছনে তাকিয়ে দেখে রোদ একটা ছেলের হাত ধরে আছে। ছাড়ুন আমার হাত, আমার হাতে লাগছে। কি করতে যাচ্ছিলে? আমার কলেজে হাত দিতে গেছিলি, তোর এত সাহস? ছাড়ুন আমার হাত লাগছে। হ্যাঁ উপর থেকে ছেড়ে দেই, যাতে নিচে পড়ে আবার উপরে যেতে পারিস। ছাড়ুন বলছি। এবার রোদ ছেলেটাকে মারতে লাগলো। তোর সাহস কি করে হয় আমার কলেজে হাত দেওয়ার? তুই জানিস ওকে, ও আমার উডবি ওয়াই। তুই রোদ আহমেদ চৌধুরীর কলেজে হাত দিতে গেছিস? আরে এখানে মেয়েদের জীবন নষ্ট না করে পতিতালয়ে যা, যারা কিছু টাকার বিনিময়ে তোকে সর্বোচ্চ দেবে। এভাবে মেয়েদের জীবন নষ্ট না করে তোদের মতো কিছু ছেলেদের জন্য সব ছেলেদের দোষ হয়। সবাই ভিড় করে দাঁড়িয়ে দেখছে, কারোর কিছু বলার নেই, কারণ রোদ তো ভুল কিছু বলছে না। শপিং মলের সব ম্যানেজার এসে রোদকে টেনে নিয়ে গেল। আমাকে টানছেন কেন? তখন কোথায় ছিলেন যখন ও আমার কলেজের গায়ে হাত দিতে গিয়েছিল? সরি স্যার, আমরা ব্যাপারটা দেখছি। রোদ ওদের সাথে কিচ্ছু কথা না বলে মুনের কাছে আসে। মুন তো একদম পাথর হয়ে দাঁড়িয়ে আছে। রোদ এসে মুনের কাঁধে হাত রাখলো। তোমাকে বলেছিলাম যে আমার থেকে দূরে যেও না, তাও কেন গেলে? আমার কথা কি তোমার কানে যায় না? আর যদি আমি না থাকতাম তো কি হতো, বুঝতে পারছো? মুন পাথর হয়ে দাঁড়িয়ে আছে। রোদ বুঝতে পারলো যে মুন খুব ভয় পেয়েছে, তাই কিছু না বলে মুনকে বুকে জড়িয়ে নিল। কিছু হয়নি, আমি আছি তো। যতক্ষণ তোমার রোদ তোমার সাথে আছে ততক্ষণ তোমাকে কেউ কিছু করতে পারবে না। কারোর সাহস নেই, ভয় পেও না। আমি বাড়ি যাব। হ্যাঁ যাব তো, চলো কিছু খেতে হবে তো, সেই কখন খেয়েছো? বলে মনকে এক হাত দিয়ে জড়িয়ে ওর মামুনের কাছে গেল। রাইমা চৌধুরী ওর এক পুরনো বান্ধবীর সাথে দেখা হলে তার সাথে কথা বলছিল, তাই অত খেয়াল করেনি যে কি হচ্ছিল। মন আর রোদ রাইমা চৌধুরীর কাছে গিয়ে ডাক দেয়। আম্মু এবার চলো, অনেক দেরি হচ্ছে, চলো কিছু খেয়ে বেরিয়ে যাই। হাইরে বাবা চল। তারপর ওরা কিছু খেয়ে বাড়ি চলে গেল। সারা রাস্তা মন কোনো কথা বলেনি। মন বাড়ি এসে ফ্রেশ হয়ে নেয়, পরে বসে বসে আজকের কথা ভাবতে থাকে। তখনই লামিয়া আর রুমা গ্রুপ কল করে। মন মুচকি হেসে কল ধরে। কি ব্যাপার, বাড়িতে কি সব বলছিস? আমাকে কিছু বলতে হবে না রোদ, সব ম্যানেজ করে নেবে। যাক ভালো, জিজু যে তোকে খুব ভালোবাসে সেটা তো জানি। তারপর মন আজকে শপিং মলে সব কথা বলে। রুমা লামিয়া শুনে তো অবাক। জিজু তো দেখছি বুড়াই ভিলেন। এই শালা
ভিলেন হবে কেন বল, মনের হিরো। হিরোরা তো ছাই, একদম সাইকো। হ্যাঁ তোর সাইকো। চুপ হারামি। কেন রে, হারামির কি করলাম? তোর যদি জিজু পছন্দ না হয় তো আমাকে দিয়ে দে, এমনিতেই কর্নার মতে বফ পাওয়া খুব কষ্টের। হুম ঠিক কইছস। চুপ বেয়াদব, আমার জামাইকে নিয়ে কথা বলতে লজ্জা করে না? বাহ, তোমার জামাই আবার বলো, শুনতে খুব ভালো লাগছে। মুন কথা শুনে পিছনে তাকিয়ে দেখে রোদ দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, ঠুটি সব সময়ের জন্য পাগল করা হাসি। মুন তাড়াতাড়ি কলটা কেটে দিল। আপনি কখন এলেন? যখন তুমি ওদেরকে তোমার জামাই মানে আমার কথা বলছিলে। রোদ অনেকক্ষণ আগে এসেছে, মুন ফোনে ব্যস্ত ছিল বলে বুঝতে পারেনি। মোটেই আপনি আমার জামাই না, আমি তো অন্যকে। আর কিছু বলতে পারলো না, তার আগেই রোদ ঝড়ের গতিতে এসে মুনকে খাটের সাথে চেপে ধরল। আজ যা বলেছো বলেছো, নেক্সট টাইম যেন তোমার মুখে আমি অন্য ছেলের কথা না শুনি। মুন শুধু রোদের চোখের দিকে তাকিয়ে আছে। রোদ নিজেকে কন্ট্রোল করে, যা বলতে আসছিলাম, আম্মু রাজি হয়ে গেছে, তুমি আমার সাথে 26 তারিখ যাবা আর আম্মু কাল সকালে চলে যাবে। এখন তো খুশি, আর তোমার ড্রেসগুলো দিয়ে গেলাম, কাল ওর মধ্যে একটা পরে আমার সাথে বের হবা। কাল ভার্সিটির পর তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। কোথায়? আবার কথা, তোমাকে কৈফিয়ত দিতে আমি বাধ্য নই, নেক্সট টাইম আমাকে কোনো কিছু জিজ্ঞেস করবে না। মুন মাথা নিচু করে নিল। এই আমার দিকে তাকাও, কি বলছি আমি? উফ, এই মেয়েকে তো বলে মুনের থুতনি ধরে মুখটা উঁচু করলো। মুন রোদের চোখের দিকে তাকিয়ে আছে। খুব ভালোবাসি তোমায়, কেন আমাকে রাগিয়ে দাও বলো তো? যখনই ভাবি তোমার সাথে আর রাগ করবো না, তখনই এমন কিছু করো যাতে আমার রাগ উঠে যায়। তোমার সব ছোট ছোট ভুল আমি ক্ষমা করে দিচ্ছি, তাই বলে এই না যে যা খুশি তাই করবে, নিজের লিমিটে থাকবা, এমন কিছু করবা না যাতে আমাকে তোমার সাথে খারাপ কিছু করতে হয়, কথাটা মাথায় রাখবা বলে কপালে একটা কিস করে চলে যায়। হুম আইসে, ওনার কথা সব শুনতে হবে, কোথাকার কোন হরিদাস পাল সাইকো একটা, শুনবো না তোর কথা। তুই যদি সাইকো হোস তো আমিও সাইকো কুইন, দেখিয়ে দেব তোকে। তখনই মুনের ফোনটা বেজে ওঠে। মুন ফোন হাতে নিয়ে দেখে নাহিল চৌধুরী ফোন করেছে। মুন মুচকি হেসে ফোনটা রিসিভ করে। হ্যালো, শেষে আমার কথা মনে পড়লো? আমি কি আমার মামনিকে ভুলতে পারি? কেমন ভুলতে পারো সে দেখা আছে। আরে মামনি, তুমি শুধু রাগ করছো, আমি তো ব্যস্ত ছিলাম আর তুমিও তো ব্যস্ত ছিলে। হুম আর বলতে হবে না। আচ্ছা মামনি সরি, দেখো কান ধরছি। থাক, কান ধরতে হবে না, তুমি ঠিক আছো তো? হ্যাঁ মামনি, তোমার কি অবস্থা, কোনো অসুবিধা হচ্ছে না তো? না পাপাই। কোনো সমস্যা হলে রোদকে বলবে, ও তো সব থেকে বড় সমস্যা। কিছু বললে মামনি? না কিছু না। আচ্ছা তুমি ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। হ্যাঁ তুমিও, গুড নাইট মামনি। গুড নাইট। মুন ফোনটা কেটে দিয়ে লামিয়া আর রুমাকে মেসেজ দিয়ে রাইমা চৌধুরীর ঘরে যায়। মুন গিয়ে দেখে রাইমা চৌধুরী শুয়ে আছে। মুন গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরল। মামুনি কি ব্যাপার মুন, তুই এত রাতে ভয় করছে? না মামুনি, এমনি আসলাম। ও, মুন রাইমা চৌধুরীর কোলে শুয়ে পড়ল। রাইমা চৌধুরী মুনের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আচ্ছা মামুনি, আকাশে আব্বু আম্মু আমায় মিস করছে। মুনের এমন কথায় রাইমা চৌধুরী বুঝে গেলেন যে মুনের ওর বাবা মার কথা মনে পড়ছে। হ্যাঁ রে মা, তোর আব্বু আম্মু খুব মিস করছে তোকে, তুই যে ওদের সব ছিলি। একটুও না, যদি সত্যি তাই হতো তাহলে আমাকে একা ফেলে চলে যেত না। আল্লাহ ডাক বলে কি কেউ কিছু করতে পারে? আমাদের সবাইকে একদিন যেতেই হয়। তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না? না রে মা, কোথাও যাব না, আল্লাহ ডাক বলে তো আর কিছু করার নেই। বাহ, আমার আদর তো সব নিয়ে নিলে, এটা তো হতে দেওয়া যায় না। মুন আর রাইমা চৌধুরী তাকিয়ে দেখে রোদ দাঁড়িয়ে আছে। তুই এত রাতে? রোদ কিছু না বলে রাইমা চৌধুরীর কোলে শুয়ে পড়ে। বারে, আমি আমার আম্মুর ঘরে আসতে পারি না? মামুনি তোমার ছেলেকে উঠতে বলো। আমি আমার আম্মুর ঘরে আসছি, তোমার তাতে কি? হুম মামুনি চুপ কর তো, ঘুমা। রোদ কিছু না বলে মুনের হাত ধরল। মুন চোখ বড় বড় করে তাকিয়ে আছে। দুজন দুজনের দিকে তাকিয়ে ঘুমিয়ে পড়ল। আর রাইমা চৌধুরী ওদের ঠিক করে শুয়ে নিজের ওদের মাঝখানে শুয়ে পড়ল। সকালে মুন ঘুম থেকে উঠে দেখে মামুনি নেই পাশে, রোদ ওর হাত বুকে নিয়ে ঘুমিয়ে আছে। মুন এক নজরে রোদকে দেখছে, রোদেরও ঘুম ভেঙে যায়। তাকিয়ে দেখে মুন ওর দিকে তাকিয়ে আছে। আমি জানি আমি সুন্দর, তাই বলে এভাবে চোখ দিয়ে গিলে খাবে? রোদের কথায় মুনের ধ্যান ভাঙে। মোটেই আমি আপনার দিকে তাকিয়েছিলাম না।
সে লোকে জানে। মন কিছু না বলে উঠে যায়, রোদ মুচকি হেসে উঠে যায়, রাইমা চৌধুরী চলে যায়, রোদ আর মনও বেরিয়ে পড়ে। রোদ মনকে ভার্সিটিতে নামিয়ে দিয়ে চলে যায়। মন ভার্সিটির ভেতরে গিয়ে লামিয়া আর রুমাকে নিয়ে ক্লাসরুমের দিকে যেতে থাকে। তখনই আরুষ সামনে এসে দাঁড়ায়। আরুষকে দেখে তো মনের মেজাজ সেই রকম হয়ে গেছে। কাল আমাকে না বলে চলে গেল কেন জানো? আমি তোমাকে কত মিস করছি। আপনি কি আমার গার্জিয়ান যে আপনার পারমিশন নিয়ে আমাকে চলতে হবে? আমি তোমার গার্জিয়ান, শুধু গার্জিয়ান না, তোমার সবকিছুতে শুধুই আমি, তোমার নিঃশ্বাস প্রশ্বাস সবকিছুতে আমি। এ ভাই, কেউ একে পাবনায় রেখে আয়, মাথা গরম হয়ে গেছে যত সব। যাই বলো, কিছু মনে করবো না। বলছো তো তুমি আর, হ্যাঁ আমি সত্যি তোমার প্রেমের পাগল। এবার থেকে কোথাও গেলে আমাকে বলে যাবা। আর তোমার নাম্বারটা দাও তো। আমার নাম্বার কেন দেব? লিসেন, তোমার কথা সারা জীবন শুনবো, আগে আমার কথা শোনো। আরে ভাই, আপনাকে সেই থেকে বুঝানো হচ্ছে, কেন বুঝছেন না? আজব মানুষ তো। তোমরা কি কেন বুঝছো না? আলতু ফালতু মানুষদের কাছ থেকে কিছু আশা করাই বেকার। বলে মন চলে গেল। হ্যাঁ, দেখা যাক কে কার পায়ে দাঁড়ায়, আমি নাকি নাকি। অত প্রশ্ন করো কেন? হ্যাঁ, এখন তোমার বান্ধবীর নাম্বার দাও। দেব না। না দিলে কিন্তু বাঁধনকে অন্য মেয়ের। লামিয়া ভাবে যদি বাঁধনকে অন্য মেয়ের সাথে রিলেশন করিয়ে দেয় তাহলে থাকবো কি করে, এই ভেবে ভয়ে নাম্বার দিয়ে দেয়। এদিকে রোদ অফিসে এসে কাজ করছে, আজকে একটা খুব বড় কন্ট্যাক্ট পেয়েছে। রোদ আজ খুব খুশি, মুনকে নিয়ে আজ ঘুরতে যাবে। রোদ মুনকে ফোন দেয়। মুন শুনে যে আজ ক্লাস হবে না, শুধু প্র্যাকটিস, তাই বাগানে বসে আছে। তখনই রোদ ফোন করলো। মুন ফোনটা হাতে নিয়ে ভাবে, আজ হঠাৎ ফোন দিল, ও তো ফোন দেয় না তাহলে। এসব ভাবতে ভাবতে ফোনটা ধরে মুন কিছু বলার আগেই রোদের ঝাড়ি শোনে। কি হলো এতক্ষণ লাগে ফোন ধরতে, কি করছিলা? ওই তোর কথা মতো চলতে হবে শালা, যখন তখন শুধু ঝাড়ি দেবে কেন রে? আমি তোর বিয়ে করা বউ নাকি? জীবনটা তেজপাতা বানিয়ে দিল। সব সময় বলে যে ভালোবাসি ভালোবাসি, এই তোর ভালোবাসা? তোর থেকে তো আমার ফ্রেন্ডদের বিহেভ ভালো। রোদ তো মুনের কথা শুনে শকড। মুন কখনো রোদের সাথে চোখ তুলে কথা বলেনি, আর আজ সোজা তুই। রোদ নিজেকে সামলে বলে, খুব সাহস বেড়েছে তোমার তাই না? তোমার সাহস কিভাবে কমাতে হয় সে আমার জানা আছে, রেডি থেকো। বলে ফোন কেটে দেয়। মুন তো বসে বসে ভাবছে কি করবে, আজ তো সে রোদকে খুব খেপিয়ে দিয়েছে। আসলে আরুষের জন্য মেজাজটা গরম হয়েছিল, তারপর রোদের ঝাড়ি মুন হজম করতে পারেনি, তাই যা মনে আসছে বলে দিয়েছে। এবার কি হবে, রোদ তো আমাকে ছাড়বে না। ইস, কেন যে বলতে গেলাম, থুর ভালো লাগে না। আবার ফোন দিয়ে দেখি। মুন ফোন দিল কিন্তু রোদ ফোন ধরল না। মুনের তো এবার কেঁদে দেওয়ার মতো অবস্থা। একটু পর লামিয়া আর রুমা এসে মুনকে প্র্যাকটিসের জন্য নিয়ে গেল। রোদ বসে বসে মুনের কথা ভাবছে। আজ মুন যা করলো তাতে রোদের রাগ না হাসিই পাচ্ছে। এই মেয়েকে নিয়ে আমায় খুব ঝামেলায় পড়তে হবে। এই মেয়ে তো অবুঝ কেন, একদম বাচ্চা, একে সামলাতে হলে আমার জীবন শেষ, বেটা রোদ। বলে হাসি দিল। তখনই রোদের ওল্ড ফ্রেন্ড নেহা আসলো। রোদ নেহাকে দেখে সেই খুশি। হেই, হোয়াটস আপ? অল গুড, কিন্তু তোর তো কোনো খবরই নেই, আমাদের ভুলেই গেলি। তোদের কি ভুলতে পারি, আসলে কাজে এত ব্যস্ত যে দেখা করার টাইম পাই না। তারপর দুজন মিলে গল্প করতে লাগলো। মুনের তো আজ কোনো কাজে মন বসছে না, শুধু রোদের কথা ওর মাথায় আসছে। মুন বসে আছে, তখন ওর মাথায় আসলো, প্র্যাকটিস তো শেষ, আর আছে শুধু নাচ। ওটা ওরা প্র্যাকটিস করুক, আমি এখন রোদের অফিসে যাই। মুন লামিয়া রুমাকে বলে ওখান থেকে বের হয়ে গাড়ি নিয়ে সোজা ওদের অফিসে গেল। এসে তো গেলাম, কিন্তু যদি রোদ রাগ করে যা হবার হবে, গিয়ে দেখি। মুন অফিসের ভিতরে ঢুকে ম্যানেজারের কাছে যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে মুন মামুনি যে। হে আঙ্কেল, একটু রোদের কাছে এসেছিলাম। ও আচ্ছা, চলো তোমাকে রোদের কেবিনে নিয়ে যাই। ম্যানেজার মুনকে রোদের কেবিনের সামনে দিয়ে চলে গেলেন। মুন ভাবছে কি করবে, যাবে কি যাবে না। শেষে ভেতরে ঢুকে পড়ে। ঢুকে দেখে রোদ একটা মেয়েকে জড়িয়ে ধরে আছে। মুনের খুব খারাপ লাগলো, কিন্তু কিছু না বলে চলে যাচ্ছিল। তখনই রোদের ডাক পড়ে, মুন তুমি এখানে? নেহাকে ছেড়ে দিয়ে, না মানে আজ ক্লাস হবে না, তাই ভাবলাম আপনার সাথে দেখা করে যাই। ও আচ্ছা, তো চলে যাচ্ছিলে কেন? আপনাদের প্রাইভেসি নষ্ট করতে চাইনি তাই। আচ্ছা আমি যাই।
বলে মুন চলে যাচ্ছিল। রোদ বুঝল যে মুন ওদের এভাবে দেখে ভুল ভাবছে। দাঁড়াও, তোমাকে কি আমি যেতে বলেছি? এদিকে এসো। মুন ওভাবেই দাঁড়িয়ে আছে দেখে রোদ ওর কাছে গিয়ে হাত ধরে নিয়ে আসলো। কেমন লোক নিজের গার্লফ্রেন্ডের সামনে অন্য মেয়ের হাত ধরছে? এ হলো আমার কলেজ লাইফের ফ্রেন্ড নেহা। হাই। হ্যালো। আরে এ হলো মুন, আমার লাইফ, হার্টবিট, এভরিথিং। মুন তো ওদের দিকে তাকিয়ে আছে। রোদ কিছু না বলে একটা চোখ টিপ দেয়। ওই, এই তাহলে আমাদের ভাবি খুব মিষ্টি দেখতে, একদম পুতুল। দেখতে হবে না কারকলিজা। এখন আমাকে যেতে হবে, এনগেজমেন্টে তোদের দুজনকে আসতে হবে। কেননা তখন আমরা জোড়া হয়ে যাব। আচ্ছা, আমি এখন আসি, বলে চলে গেল। রোদ মুনকে ছেড়ে দিয়ে পকেটে হাত দিয়ে বলল, কি এখন তো সব ক্লিয়ার হয়ে গেছো? এ বুঝলো কি করে? আমি অবুঝনা যে বুঝবো না, আমার জানটা রাগ করছে। কখনো আমাকে অবিশ্বাস করবা না, ভালোবাসা মানে কিন্তু বিশ্বাস, আর সেই বিশ্বাস যদি না থাকে তাহলে ভালোবাসা থাকে না। আমাকে নিয়ে কিছু মনে হলে সোজা বলে দিবা। এখন বলো, লাঞ্চ করছো? না। ও তাহলে চলো। মুনের হাত ধরে বেরিয়ে পড়ল। একটা রেস্টুরেন্টে ঢুকে খাবার অর্ডার দিল। রোদ মুনকে খাইয়ে দিচ্ছে আর মুনকে চুপচাপ খেয়ে যাচ্ছে। মুনের ভীষণ লজ্জা করছে, কিন্তু রোদের উপর কথা বলার সাহস যে কারণ নেই। খাওয়া শেষে রোদ বিল দিয়ে মুনকে নিয়ে একটা জায়গায় গেল। জায়গাটা ভীষণ সুন্দর, দুপাশে গাছপালা আর মাঝখানে নদী। মুনের তো খুব ভালো লাগছে। কি ভালো লাগছে? খুব, এত সুন্দর জায়গা, নৌকায় উঠবা? বলে মুন রোদকে টেনে নিয়ে গেল। মুনের যে নদী খুব পছন্দের। রোদ আর মুন নৌকায় বসে আছে। মুন পানিতে পা ঝুলিয়ে বসে আছে, রোদও মুনের পাশে এসে বসল। জানেন, আমার না নদী খুব ভালো লাগে, আর যদি এখন বৃষ্টি হতো তাহলে আরো ভালো হতো, কিন্তু আফসোস এটা শীতকাল। রোদ মুনের দিকে তাকিয়ে আছে। আজকে ওর ভালোবাসার মানুষ ওর সাথে মন খুলে কথা বলছে। রোদের ইচ্ছা করছে সময়টাকে বেঁধে রাখতে। আমাকে আবার নিয়ে আসবেন? জায়গাটা আমার খুব ভালো লাগছে। নিয়ে আসবো, যখনই বলবে তখনই। মুন খুব খুশি হলো। অনেকক্ষণ পর ওরা বাড়ি চলে আসলো। বাড়ি এসে মুন নিজের ঘরে ফ্রেশ হয়ে আজকের দিনের কথা ভাবতে থাকে। কি সুন্দর আজকের দিনটা কাটালো। আজকে ওকে একদম আলাদা মনে হয়েছে, ঠিক প্রথম দিনের মতো। এমন থাকলেই তো ভালো লাগে। তবে যাই বলো, সাইকো তো সাইকোই, কি যেন বলে, হ্যাঁ তোমার জন্য সাইকো, বলে মুন মুচকি হাসি দিল। মুন এসব ভাবছিল, তখন নিচ থেকে রোদের ডাক পড়ে রাতে খাওয়ার জন্য। মুন দেরি না করে নিচে যায়, জানে দেরি করলে রোদ যা করবে। মুন নিচে এসে দেখে রোদ বসে আছে, আর কাউকে না দেখে মুনের মনটা খারাপ হয়ে গেল। মুন একটা চেয়ার টেনে বসে খেতে লাগে। তখন ওর মনে পড়ে যে ওর মামনি আর পাপাই ওকে খাইয়ে দিত। মুনের খেতে ইচ্ছে করছে না, কিন্তু রোদের সামনে উঠে যাওয়ার সাহসও নেই। অত ভাবতে হবে না, আমি খাইয়ে দিচ্ছি। না, আমি নিজে খেতে পারবো। আজকাল তুমি বেশি কথা বলছো। মুন কিছু না বলে খেয়ে নিল। মুনের খুব কান্না পাচ্ছে, শেষে নিজেকে ধরে রাখতে না পেরে কেঁদেই দিল। রোদ মুনকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। কি হইছে, কিছুদিন পর তো সবাই একসাথে হব, এভাবে কাঁদলে হয়? মুন শুধু কেঁদেই যাচ্ছে। কিছুক্ষণ পর মুন স্বাভাবিক হয়। আব্বু আম্মুর কথা মনে পড়ছে? মুন আবার কেঁদে দিল। রোদ তো বলেই বিপদে পড়ে গেল, সব স্বভাবের তাকিয়ে আছে। রোদ কোনো উপায় না পেয়ে হাত ধুয়ে নিল। মুন তো রোদের বুকে কেঁদেই যাচ্ছে। রোদ মুনকে কোলে নিয়ে নিজের রুমে গেল। মুনকে বসিয়ে মুনের মুখে হাত দিয়ে বলল, কি হয়েছে, এইভাবে কেউ কাঁদে? তুমি জানো না তোমার কান্না আমি সহ্য করতে পারি না। মুন তো কেঁদেই যাচ্ছে। আর একবার যদি কাঁদো তো আজ তোমার খবর আছে। মুন কান্না অফ করল। আজ তুমি আমার সাথে আমার ঘরে ঘুমাও, চিন্তা করো না, এমন কিছু করব না যাতে তোমার অসম্মান হয়, আর নিজের চোখে নিজে ছোট হয়ে যাই। মুন কিছু বলল না। মুন রোদকে নিজের থেকেও বেশি বিশ্বাস করে। মুন জানে যে রোদ ওকে যতই কষ্ট দিক কখনো ক্ষতি চাইবে না। মুন শুয়ে পড়ল পাশে রোদও কিছুটা দূরত্ব রেখে। রোদ, হুম, তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? রোদ কিছু না বলে মুনের কাছে এসে মুনকে বুকে জড়িয়ে নিয়ে বলল, তুমি তো আমার লাইফ, আমার সবকিছু, আমার নিঃশ্বাস, আর মানুষ নিঃশ্বাস ছাড়া কি বাঁচতে পারে? মুন রোদের কথায় হালকা হাসি দিল। সত্যি তো কখনো ছেড়ে যাবে না তো আব্বু আম্মুর মতো?
তোমাদের ছাড়া কিন্তু আমি মরে আর অনেক সাহস বেড়েছে তোমার, তাই না? তোমাকে কিন্তু এসব বলতে বারণ করছি, আমার অনুমতি ছাড়া তুমি কিছু করবে না, এখন চুপচাপ ঘুমাও। মন কিছু না বলে ঘুমিয়ে পড়ে আর রোদ মনের মাথায় হাত বোলাতে থাকে। মন যখন ঘুমিয়ে পড়ে তখন রোদ মনের গায়ে কম্বল দিয়ে অন্য ঘরে গিয়ে শুয়ে পড়ে। রোদ চায় না মনকে কেউ খারাপ বলুক, আর রোদের ভালোবাসা পবিত্র, সেই পবিত্র ভাবে রোদ মনকে পেতে চায়। আর এইদিকে আরুষ মনকে সারা রাত ফোন দেয় কিন্তু মনকে পায় না। সকালে মনের ঘুম ভাঙে, তাকিয়ে দেখে রোদ রেডি হচ্ছে। রোদ মনকে উঠতে দেখে একটা হাসি দিয়ে বলে, গুড মর্নিং। গুড মর্নিং, উঠে ফ্রেশ হয়ে নিচে আসো। মন উঠে নিজের ঘরে গিয়ে রেডি হয়, তারপর নিচে আসে। নিচে এসে রোদ আর মন নাস্তা করে চলে যায়। ভার্সিটির সামনে এসে মন নেমে যায়। মন, জি, কোনো সমস্যা হলে আমাকে কে বলবে, এখন যাও। আচ্ছা, মন মনে মনে বলে, বড় সমস্যা তো আছে কিন্তু কি করে বলি। মন ভার্সিটির ভেতরে গিয়ে দেখে সবাই সবার মতো ব্যস্ত, আজ নাকি কোনো স্পেশাল কেউ আসবে তাই এত আয়োজন। মন ওদের আড্ডাখানায় গেল। কি রে, আজ কে আসবে ভার্সিটিতে? জানি না রে, স্যার বললো সারপ্রাইজ। যাই হোক, আমাকে কি ক্লাসে বলবো না, এটাই অনেক তোরার। তখনই মনের ফোন বেজে ওঠে। মন ফোনটা হাতে নিয়ে দেখে আননোন নাম্বার। মন ধরবে কি ধরবে না ভাবছে, শেষে ধরে। হ্যালো, কে বলছেন? কি ব্যাপার, কাল থেকে ফোন দিচ্ছি, ধরছ না কেন? মন বুঝে যায় কে ফোন দিয়েছে। আপনি কে যে আপনার ফোন আমি ধরবো? দেখেন বেশি বাড়াবাড়ি করছেন কিন্তু। বাড়াবাড়ি তো তুমি করছো। দাঁড়াও, কাল ভার্সিটিতে আসি তোমার হচ্ছে, আর আজ আসতে পারবো না, বাড়িতে মেহমান আসছে। তো আমাকে কেন বলছেন আজব? তোমাকে ছাড়া কাকে বলবো? মন কিচ্ছু না বলে কেটে ফোনটা বন্ধ করে দেয়। এই শালাকে আমার নাম্বার কে দিল? রুমা কালকে সব কথা বলল। তোকে তো আমি, ভাই দেখ, আমার দোষ নাই। মন কিচ্ছু বলতে যাবে তখনই ওখানে বাঁধন আসে আর লামিয়াকে বলে, কাল তোমাকে ফোন দিয়েছিলাম, ধরনি কেন? ইচ্ছা নাই তাই। অনেক নিজের ইচ্ছে চলছ, এবার থেকে আমি যা বলবো তাই করতে হবে, বলে বাঁধন চলে গেল। আহা, কি অধিকার! চুপ করো তো। তারপর ওরা ক্লাসে গেল। কিছুক্ষণ পর স্যার সবাইকে ডাক দেয় স্পেশাল মানুষ আসছে তাই। মনের তো কোনো ইচ্ছাই নেই। বুঝি না তো স্পেশাল মানুষ ফানুষ এখানে কি করতে আসে, একে তো দেশের এই অবস্থা, তার উপর এসব ফালতু মানুষ ভালো লাগে না। এটা ভালো লাগবে কেন? তোর তো শুধু রদ ভাইয়াকেই ভালো লাগবে। কিসের মধ্যে কি? আই তোরা চুপ করতো। যদি স্পেশাল মানুষ হ্যান্ডসাম হয় তো ওকে আমি পটিয়ে ফেলবো। হুম, সে মনে হয় তোর সামনে এসে ডান্স করবে। আমায় দেখে জলস, তাই না? তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? তখনই স্যার মাইকে বলা শুরু করলেন, ওরে ভাই, এর কেউ পাঁচ টাকা দিয়ে চুপ করা। সেম, উফ, চুপ কর, এক্ষুনি স্পেশাল মানুষ আসবে। এমন ভাব করছে যেন আমার জামাই আসছে, লুচু ছেমরি। এখন আপনাদের সামনে আসতে চলেছে সেই স্পেশাল মানুষ। স্যারের কথা শেষ হতে না হতেই একটা লম্বা লোক, গায়ে নীল শার্ট, কালো প্যান্ট আর কোট পরা, চোখে চশমা, গোলাপি ঠোঁট, পাগল করা হাসি, সব মেয়েদের ক্রাশ। মেয়েরা তো হাঁ করে তাকিয়ে আছে, কিন্তু একজন তো বড় বড় চোখ করে তাকিয়ে আছে। এই সেই স্পেশাল মানুষ যাকে ঘিরে আমাদের এত আয়োজন, মিস্টার রোদ আহমেদ চৌধুরী। মেয়েরা সব তো সেই আনন্দ করছে, আর এটা দেখে মন জ্বলছে। উফ আল্লাহ, এই সাইকো এখানে কি করছে? আবার নাকি স্পেশাল মানুষের থেকে রাক্ষস তো ভালো ছিল। দেখ আসছি কিভাবে, পাট নিয়ে সব মেয়েদের ইমপ্রেস করার জন্য, আর মেয়েরাও কিভাবে দেখছে মনে হচ্ছে সবার চোখ তুলে ফেলি। রোজ সবার দিকে তাকিয়ে তাকিয়ে মনের দিকে একটা হাসি দিয়ে হেড স্যারের কাছে গিয়ে সালাম করলে, রোদ আহমেদ চৌধুরী শুধু একজন ভালো বিজনেসম্যানই না, উনি একজন ভালো মানের মানুষ, আর আমাদের ভার্সিটির একজন পুরাতন স্টুডেন্ট। আমাকে তো কখনো বলেনি, আর কি কি লুকিয়েছে তাই উনি জানে। আমি রোদকে কিছু বলার জন্য অনুরোধ করব। রোদ মাইকটা নিয়ে বলা শুরু করলেন, আমি এই ভার্সিটির পড়া একজন স্টুডেন্ট, আমারও আপনাদের মতো অনেক স্বপ্ন ছিল, কিন্তু আমার লক্ষ্য স্থির ছিল বলে আমি আজকের জায়গায় আসতে পেরেছি। তোমাদেরও লক্ষ্য স্থির করতে হবে। উফ, এত লেকচার দিতে পারে, বাড়িতে জ্বালিয়ে হয়নি, এখন আবার, উফ আল্লাহ, ভালো লাগে না। কিছুক্ষণ পর রোদের ভাষণ শেষ। সব মেয়েরা তো মন দিয়ে রোদের কথা বলা, হাসা, হাত নাড়ানো দেখছিল। মুন, লামিয়া, রুমা ওখান থেকে চলে গেল।
কি রেমন, রোদ ভাইয়া এখানে কি করছে? আমাদের তো বললি না। আমি জানলে তো বলবো, আমি নিজেও জানি না। রোদ আগের চেয়ে অনেক হ্যান্ডসাম হয়ে গেছে। তুই না রোজকে ভাই বলতি? ওই আর কি। তখনই ওখানে রোদ আসলো। আরে ভাইয়া, আপনি কেমন আছেন? মন তাকিয়ে দেখে রোদ দাঁড়িয়ে আছে হাতে কোট নিয়ে। এই তো ভালো, তোমরা কেমন আছো? জি ভালো। মনকে খুঁজতে আসছেন? হ্যাঁ, আমাদের আজ বেরোতে হবে তো, তাই। কোথায় যাব? আচ্ছা তোরা কথা বল, আমরা গেলাম। বলে ওরা চলে গেল। আম্মু ফোন করেছে, বলেছে এখনই বের হতে, না হলে বাড়ি যেতে অনেক দেরি হবে। ও, কিন্তু আপনাকে তো আজ দুপুরের আগে ছাড়বে না? হ্যাঁ, তাই তো দেখছি, কি করা যায় ভাবছি। মন তাকিয়ে দেখে সব মেয়েরা রোদের দিকে হাঁ করে তাকিয়ে আছে। মনের কেন যেন সহ্য হলো না। আচ্ছা, আপনার সব সময় এত সেজে বেড়ানোর কি দরকার বুঝি না। মানে? মানে বোঝেন না কত কত মেয়ে আপনার দিকে তাকিয়ে আছে? রোদ কিছুক্ষণ ভেবে বলল, আর ইউ জেলাস? নো, আমি কেন জেলাস হব? সে তো বুঝতে পারছি। এখন চলো, আমি তোমার স্যারদের সাথে কথা বলে তোমাকে নিয়ে বের হব। মন কিচ্ছু না বলে রোদের সাথে গেল। রোদ স্যারদের বলে সে ওখান থেকে মনকে নিয়ে বের হলো। বাড়িতে এসে মন গুছিয়ে নিল, সব গুছিয়ে নিচে নামলো। নিচে নেমে দেখে রোদ দাঁড়িয়ে আছে ব্ল্যাক শার্ট আর ব্ল্যাক প্যান্ট পরা, হাতে ফোল্ড করা, সামনে দুটো বাটন খোলা, সেখানে চশমা রাখা, তো হাঁ করে তাকিয়ে আছে। চলো বের হই রাস্তায়, কিছু খেয়ে নিব। রোদের কথায় মনের ধ্যান ভাঙে। মন কিছু না বলে গাড়িতে ওঠে। গাড়ি চলছে আপন গতিতে, দুজনের মধ্যে নীরবতা। নামো। জি বলছি, নামো। আমরা কি এসে গেছি? না, রেস্টুরেন্টে এসে গেছি, কিছু খেতে হবে না। দুজন গাড়ি থেকে নেমে কিছু খেয়ে নিল, তারপর আবার রওনা দিল। রোদ খেয়াল করলো যে মন ছিমোচ্ছে। তোমার কি শরীর খারাপ করছে? না, এমনি একটু টায়ার্ড লাগছে। রোদ কিচ্ছু না বলে এক হাত দিয়ে মনকে জড়িয়ে ধরল। মন রোদের কাঁধে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ল। পাগলি মেয়ে একটা, একদম বাচ্চা। এদিকে আরুষ তো পাগল হয়ে যাচ্ছে, ঘরের সব কিছু ভেঙে ফেলছে। কিছুক্ষণ আগে আরুষ দেখে মন আর রোদ হাত ধরে রেস্টুরেন্টে ঢুকছে। আরুষ ওদের পেছন পেছন যায়, গিয়ে দেখে রোদ নিজ হাতে মনকে খাইয়ে দিচ্ছে। এটা দেখে আরুষের মাথায় আগুন জ্বলে ওঠে। সেখান থেকে বাড়ি এসে সব কিছু ভাঙচুর করছে। না, এত সহজে আমি মনকে হাত ছাড়া করব না। মন শুধু আমার। আর না, মন ভার্সিটিতে আসলেই যেটা পরে করতে চেয়েছিলাম সেটা এখনই করতে হবে। রোদ চৌধুরী মন তো আমার হবে, তুমি কিচ্ছু করতে পারবে না, বলে বাঁকা হাসি দিয়ে বেরিয়ে গেল। মন ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখে ও বিছানায় শুয়ে আছে, আর রোদ সোফায় ল্যাপটপে কাজ করছে। আমরা কোথায়? আমি না গাড়িতে ছিলাম? হ্যাঁ, তোমাকে ওখান থেকে কিডন্যাপ করা হয়েছে। আপনি? তখনই সেখানে রাইমা চৌধুরী আসলেন। কি ঘুম হয়েছে? মামনি, আমি এখানে। তুই ঘুমিয়েছিলি তাই রোদ তোকে কোলের ভিতরে নিয়ে এসেছে। এই লোকের কি লজ্জা বলতে কিছু নেই? না, নেই। কি রে, কি নেই? কিছু না। আচ্ছা চল খেতে যাবি। আর রোদ, তুই আর আমি আর মন এই ঘরে থাকবো। ওদের বাড়ির অনেক মেহমান, তোর আব্বু আসলে তুই আর তোর আব্বু এক রুমে থাকবি। চল মন, নিচে চল। মন কিচ্ছু না বলে ওর মামনির সাথে যেতে লাগলো। পিছন পিছন রোদ ও মন ফ্রেশ হয়ে খাবার টেবিলে এসে দেখে অনেক মানুষ মন গিয়ে ওর মামনির পাশে বসল। রোদ মনের ডান সাইডে বসেছে। মন কিচ্ছু না বলে খেতে যাবে, তখনই রোদ ওর হাত শক্ত করে ধরে রাখছে। মন কিচ্ছু বলতেও পারছে না। কী রে খাচ্ছিস না কেন? মামনি, তুমি খাইয়ে দাও, কতদিন তোমার হাতে খাই না। আচ্ছা দাঁড়া, বলে রাইমা চৌধুরী খাইয়ে দিতে লাগলেন। খাওয়া শেষে যে যার রুমে চলে গেলেন। মন, কালকে তো অনেক সকালে উঠতে হবে, আমাদের সাথে সাথে থাকবি। আচ্ছা মামনি। রোদ, তুই ওদের সাথে একটু কাজ করিস, ওদের বাড়ির ছেলে নেই। ছেলে নেই তাই এত মানুষ, আর ছেলে থাকলে? চুপ, বিয়ে বাড়িতে এমন মানুষ হয়, তোর বিয়ে হতে হবেই। রোদ কিচ্ছু না বলে মনের দিকে তাকিয়ে চোখ টিপ দেয়। মন কিচ্ছু না বলে সবাই শুয়ে পড়ে, কিন্তু মনের ঘুম আসছে না। হাসবে কি করে, গাড়িতে তো অনেক ঘুমিয়েছে। মন কিছুক্ষণ শুয়ে থেকে উঠে বসল। সবাই ঘুমিয়ে গেছে, আমার আসছে না কেন? এক কাজ করি, ছাদে গিয়ে ফেসবুকিং করি। হ্যাঁ, সেটাই ভালো হবে। মন পা টিপে টিপে ছাদে গেল।
ওরে বাবা, এখানে তো অনেক শীত, উফ, চাদরটা ভালো করে জড়িয়ে নি। মন দেখল একটা দোলনা আছে, মন গিয়ে দোলনায় বসল, বসে গান শুনছিল। তখনই কেউ একজন দোলনায় দোল দিচ্ছিল। মন পিছনে ফিরে যেই চিৎকার দিতে যাবে, তখনই সামনের মানুষটা মনের মুখ চেপে ধরে। এই মেয়ে, এভাবে চিল্লাও কেন? সবাই তো চলে আসবে। কি উম করছো? আর একবার চিৎকার দিলে দাঁত ভেঙে দেব বলে মুখ থেকে হাত সরিয়ে নেয়। আপনি এত রাতে এখানে কেন? তুমি এত রাতে এখানে কেন? ঘুম আসছিল না তাই। তা আসবে কেন? এত রাতে ছাদে কিসের জন্য আসছো? একটা অচেনা জায়গায় কোনো সেন্স আছে তোমার বেয়াদব মেয়ে? সব সময় এমন করে কেন বুঝি না। কি হলো, চুপ করে আছো কেন? অ্যানসার মি, ড্যামন ইট। আর কখনো হবে না। রোদ মনকে দেয়ালের সাথে চেপে ধরল। এই কথা কতবার বলবে? হ্যাঁ, এত ভুল কেন হয় তোমার? মন তো রোদের এভাবে বলাতে অনেক ভয় পায়, তাও কোনো মতে বলে, আমি আর কখনো এমন করব না, আপনি যা বলবেন তাই করব। কথাটা মনে থাকবে তো? হুম। ওকে, এখন নিচে যাও, গিয়ে ঘুমাও। মন কিছু না বলে নিচে এসে ঘুম পড়ার নাটক করে। কিছুক্ষণ পর রোদ এসে শুয়ে পড়ে। সকালে মন ঘুম থেকে উঠে মামনির কাছে যায়। কিরে, তোর ঘুম হলো? আয়, তোকে পরিচয় করে দিই, আমার বান্ধবী নীলাশা, আর ওর হাজবেন্ড তুহিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাইমা। এই বুঝি তোর মেয়ে? খুব সুন্দর। হুম, যা তো মা, ওই ঘরে যা, দেখ বিয়ের কোণে আছে। একটা মেয়ে এসে মনকে একটা ঘরে নিয়ে যায়। আমার নাম সাইমা, তোমার নাম? আমার নাম মুন। খুব সুন্দর। তুমি বুঝি বিয়ের কোণে? হ্যাঁ। তুমি খুব সুন্দর দেখতে। তুমিও, তোমার কথা খুব সুন্দর। বিয়ে পর্যন্ত তুমি আমার সাথেই থাকবা। আচ্ছা। সারাটা দিন মুন অহনার সাথে ছিল। রোদ অহনাকে বলছে মুনকে সাথে সাথে রাখতে। বিয়েতে পার্লার থেকে আসছে অহনাকে সাজাতে। সবাই পার্লার থেকে সাজবে, মুন নিজে নিজে সাজবে, ওর বেশি সাজ পছন্দ না। মুন একটা গোল্ডেন কালারের লেহেঙ্গা পরেছে, চুলগুলো ছেড়ে দিয়ে, কানে ম্যাচিং ঝুমকো। মুনকে আজ গোল্ডেন পরীর মতো লাগছে। আমাদের হিরোকেও কম সুন্দর লাগছে না। মুনের সাথে ম্যাচিং করে গোল্ডেন পাঞ্জাবি পরছে, হাতে দামি ঘড়ি, চুলগুলো সেট করা। মুন আর রোদকে দেখলে যে কেউ বলবে এরা একে অপরের জন্য হয়েছে। মুন গিয়ে ওর পাপাইয়ের পাশে দাঁড়ালো। রোদ কিছু ছেলেদের সাথে কথা বলছে, মেয়েরা তো আজ রোদকে চোখ দিয়ে গিলে খাচ্ছে। একটু পর বরযাত্রী আসলো। হঠাৎ মুনের হাত ধরে কে যেন টান দিল। মুন তাকিয়ে দেখে আরুষ। আরুষ একটা নীল পাঞ্জাবি আর ব্ল্যাক জিন্স পরেছে। আরুষকে ও খুব সুন্দর লাগছে, ক্রাশ খাওয়ার মতো। আপনি এখানে? হ্যাঁ, আমার মামাতো ভাইয়ের বিয়ে, আমি ছাড়া কে আসবে? সে আপনি আসেন, কিন্তু আমার হাত ধরলেন কেন? আমার ইচ্ছে তাই, এখন কি তোমার পারমিশন নিয়ে চলতে হবে? মুন কিচ্ছু না বলে হাত ছাড়িয়ে চলে আসলো। আরুষও মুনের পিছন পিছন যাচ্ছে। মুন যেখানে যায় আরুষও সেখানে। প্লিজ আমার পিছু ছাড়েন। ভালোবাসছি, ছাড়া ছাড়ো না। কিসের ভালোবাসা? হ্যাঁ, আমি আপনাকে ভালোবাসি না। তখনই মুন দেখলো রোদ ওর দিকে তাকিয়ে আছে। মুন কিচ্ছু না বলে নিহাল চৌধুরীর কাছে গেল। কিছুক্ষণ পর রোদ মুনের কাছে গিয়ে মুনের হাত ধরে ছাদে নিয়ে গেল। রোদ, আমরা এখানে কেন? রোদ কিচ্ছু না বলে চোখ বন্ধ করে আছে। মুন ঠিক বুঝতে পারছে আজ মুনের কপালে দুঃখ আছে। রোদ, আমি আর কিচ্ছু বলতে পারলো না। রোদ মুনকে ঠাস করে চর মেরে দিল। মুন পরে জিতে নিলে রোদ মুনকে টেনে ধরে। চুপ, আর একটা কথা না, কাল আমায় কি বললে যে আর কোনো ভুল করবে না? তাহলে আজ ওই ছেলের সাথে কি করছিলে? হ্যাঁ, বিয়ে বাড়িতে সারাক্ষণ ওই ছেলের সাথে ছিলে কেন? মুনের চোখ দিয়ে পানি পড়ছে। রোদ, আমার লাগছে। লাগুক, আগে বলো তুমি ওই ছেলের সাথে কি করছিলে? তোমাকে উঠতে দিছি বলে যা খুশি তাই করবে, আজ আমি আছি বলে এই করছো, কাল যদি আমি না থাকি তখন? নিজের জিনিসের উপর নিজের নাম লিখে রাখা ভালো। এই বলে বেরিয়ে গেল। মুন তো সেখানে দাঁড়িয়ে কাঁদছে। মুনের হাত লাল হয়ে গেছে রোদের ওভাবে ধরাতে। একটু পর রোদ আসলো, হাতে প্লেট আর মোমবাতি নিয়ে। মুন এটা দেখে ও রুহু কেঁপে উঠল। রোদ, এগুলো কিসের জন্য? নিজের জিনিসের উপর নিজের নাম লেখানোর জন্য। রোদ প্লিজ আমায় বিশ্বাস করুন, আমি সত্যি কথা বলতে চাইনি। চুপ, একটা কথা বললে জানে শেষ করে দিব বলে রোদ মোমবাতি জ্বালিয়ে ব্লেডটা পোড়াতে লাগলো।
মন তো রোদের পায়ে পড়ে যায়। রোদ প্লিজ, আমায় এত বড় শাস্তি দেবেন না, আমি সত্যি এমন আর করব না, আপনার সাথে সাথে চলবো। প্লিজ, আমার কাটাকুটি দেখতে খুব কষ্ট হয়, প্লিজ রোদ এমন করবেন না। মনির ছোট্টবেলা থেকে কাটাকুটি রক্ত এসব দেখতে পারে না, একবার তো অজ্ঞান হয়ে গিয়েছিল। রোদ মনের বাহু ধরে পা থেকে উঠল। কেন এমন করো বলো তো, কেন আমাকে রাগিয়ে দাও? আমার রাগটাই কি তোমার কাছে সব? আমার ভালোবাসা কিছু না? মন শুধু কেঁদেই যাচ্ছে। অনেক হয়েছে, আজ তোমাকে এর শাস্তি পেতে হবে, বলে ব্লেডটা মনের সামনে ধরল। মন রোদকে জড়িয়ে ধরে কাঁদছে। রোদ প্লিজ না, আপনি বিশ্বাস করুন, আমি শুধু আপনাকে ভালোবাসি, অন্য কাউকে না। সে ছোটবেলা থেকে খুব ভালোবাসি আপনাকে, আমার সাথে প্লিজ এমন করবেন না, সত্যি আমার কোনো দোষ নেই। রোদ তো মনের মুখ থেকে এই কথা শোনার অপেক্ষায় ছিল। রোদ জানে মন ওগুলো সহ্য করতে পারে না। রোদ তো মনকে ভয় দেখানোর জন্য এগুলো করছিল, কিন্তু রোদের কাজে লেগে গেল আর ওর ভালোবাসার মানুষের মুখ থেকে ভালোবাসি শুনেছে। আমি জানি সুইটার, তোমার কোনো দোষ নেই, আমি তোমার সব কাজের উপর নজর রাখছি। আমি জানি আরুষ তোমাকে বিরক্ত করে, কিন্তু আমি কিছু বলিনি, কারণ আমি চেয়েছি তুমি নিজে আমাকে বলবে, কিন্তু তুমি বলোনি। আমার রাগ সেটাই, তুমি আমাকে এইটুকু বিশ্বাসও করো না। ওই আরুষকে তো আমি ছাড়বো না, ও কার কলিজায় হাত দিয়েছে জানে না, ওকে আজ রাতেই বুঝিয়ে দেব, রোদ আহমেদ চৌধুরীকে। মন রোদকে এখনো জড়িয়ে ধরে কাঁদছে। রোদ মনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তুমি আমায় ভালোবাসো আর না বাসো, তোমাকে আমার হতে হবে, বাই হুক বাই ক্রুক। এখন নিচে আমার হাত ধরে থাকবা, আমার থেকে একটু দূরে যাবা না, আমি যেখানে যাব সেখানে যাবা। রোদের বুক থেকে উঠে, রোদ আমি চুপ, কোনো কথা না, যা বলছি তাই করো। তারপর দুজন নিচে নামলো। নিচে এসে রোদ মনের হাত এক সেকেন্ডের জন্যও ছাড়ছে না। মনের বিরক্তি হলেও রোদকে কিছু বলার সাহস নেই। এদিকে আরুষ মনকে রোদের সাথে দেখে জ্বলে পুড়ে মরছে। না, এত সহজে মনকে আমার কাছ থেকে ওই রোদ নিয়ে যেতে পারে না, আমার সাজানো বাগান এত সহজে নষ্ট হতে পারে না, কিচ্ছুতে না। আরুষ কয়েকবার মনের সাথে কথা বলার চেষ্টাও করেছে, কিন্তু মন রোদের দিকে তাকিয়ে আছে। এভাবে বিয়ে শেষ হলো, সবাই খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেল। আম্মু আমি মনকে নিয়ে বাড়ি যাচ্ছি, এখানে আর থাকতে ভালো লাগছে না। এখন যাবি এত রাতে? হ্যাঁ আম্মু। আচ্ছা যা, সাবধানে। তুমি চিন্তা করো না, আমাদের পিছনে আমার বডিগার্ড থাকবে। আচ্ছা মন, বাড়িকে ফোন দিস। জি মামুনি। কিরে মা, তোর মন খারাপ? মন কিছু বলতে যাবে না, আম্মু খুব টায়ার্ড তাই। আচ্ছা যা। রোদ আর মন বেরিয়ে গেল। কি ব্যাপার, ওরা কোথায় গেল? বাড়ি গেছে। মনকে যেতে দিলে কেন? তোমার মনে হয় তোমার ছেলে মনকে রেখে যাবে। নিহাল চৌধুরী আর কিছু বলল না। গাড়িতে মন সারা দিনের ক্লান্তিতে রোদের কাঁধে ঘুমাচ্ছে, আর রোদ ড্রাইভ করছে আর মনের দিকে তাকাচ্ছে। উফ, এই মেয়ে যে কত ঘুমাতে পারে, সারা দিন ঘুমিয়েও হয় না নাকি? আমার কাঁধ খুব পছন্দের। সে যাই হোক, বিয়ের পর কিন্তু ঘুমাতে দেবো না, সারাক্ষণ আমার চোখের সামনে বসিয়ে রাখবো, তখন তোমার এই ঘুম দেখবো কই যায়, বলে ডেভিল স্মাইল দিল। সকালে মুনের ঘুম ভাঙলো, দেখলো যে ও নিজের ঘরে, ওর বুঝতে আর বাকি রইল না যে কে নিয়ে এসেছে। মন উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে গিয়ে দেখে রোদ টেবিলে বসে আছে, মুনও একটা চেয়ার টেনে বসে। মামুনি আসেনি? দেখতে তো পাচ্ছ না। ঘারুস বেটা বললে কি হয়? তাড়াতাড়ি খেয়ে নাও, আমাকে একটু তাড়াতাড়ি যেতে হবে। খাওয়া দাওয়া শেষ করে রোদ আর মন বেরিয়ে পড়ল গাড়িতে। কাল যা বলেছি মনে আছে তো? কথা নড়চড় হলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। মন চলে গেল। কি ভাবছে, যা বলবে তাই শুনবো? আইসে আমায় ধমকাতে, লুচু ছ্যামরা। মন এবার বিড়বিড় করতে করতে যাচ্ছিল, তখনই মন লামিয়ার সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। ও জামাই গো, এই শৈতান সেমরি আমারে শেষ করে দিল, আমার ফিউচার সন্তানেরা সব কই? তোমার আম্মু গেল গো। ও চুপ ছ্যামরি, কি কস? তুই আমায় ফেললি কেন? আমার কোমরটা শেষ হয়ে গেল। হঠাৎ কেউ লামিয়াকে কোলে তুলে নিল, মুন আর রুমা তো চেয়ে চেয়ে দেখছে। ওই কোন হনুমান রে? লামিয়া সামনে তাকিয়ে দেখে বাঁধন ওর দিকে কেমন করে তাকিয়ে আছে। তুমি এখানে? হ্যাঁ, তুমি আমাকে ডাকলে। আমি ডাকছি কখন আর তুমি আমায় কোলে নিচ্ছ কেন? নামাও নামাও বলছি। তুমি তো জামাই বলে ডাকলে। ওটা আমি তোমাকে ডাকিনি, আমি অন্য। চুপ,
একটা কথা বললে ফেলে কোমর ভেঙে দেব। লামি আর কিচ্ছু বলে না। তো শালিকা তোমরা থাকো, আমি তোমাদের বোনের সাথে রোমান্স করে আসি। ওকে জিজু। ওই কিসের চিচুড়ে আবার? লামিয়া আর কিচ্ছু বলে না, বাঁধন লামিয়াকে নিয়ে চলে যায়। দুজনকে খুব মানিয়েছে। হ্যাঁ রে, তোদের তো আছে, শুধু আমার কেউ নেই। চুপ থাক তো, এখন বল ফাংশনের কি খবর। রুমা যা বলল তা শুনে মনের মন খারাপ হয়ে গেল। কি রে মন খারাপ কেন? ফাংশন হবে না তাই? কি আর করবি বলতো, আমাদেরও তো খারাপ লাগছে। হেড স্যার যদি হঠাৎ অসুস্থ না হতো তাহলে তো কিছু হতো, বাট কি করার। হ্যাঁ সেটাই। একটু পর লামিয়া আসলো। লুচু কোথাকার, কি ভেবেছিল কি, যা খুশি তাই করবে? কেন রে, আমি কি তোর বিয়ে করা বউ? হুম কি রে জিজু কি দিল? চুপ থাক শয়তান সেমরি। ও তো ঠিকই বলছে, বলো না কি দিল। তোকে রোদ ভাইয়া কি দেয় বলতো? কিসের মধ্যে কি, কোথায় কোথায় শুধু রোদ আর রোদ। খুব লাগছে তাই না? তোরে রোদ যা দেয় আমারও। বাইদা জমিন কিছু মানে কিন্তু অন্য কিছু না, জাস্ট কিসমিস, বেশি কিছু ভাববেন না। আজ সিঙ্গেল বলে রোদ তো শুধু আমায় ঝাড়ি বকা থ্রেড, এছাড়া জীবনে আর কি দিছে? বেরসিক লোক কোথাকার, এই বেতনাময় জীবন আমি রাখবো না। তোদের সাথে আমি আর থাকবো না শালা, সবকটা তো করছে আর আমি বসে বসে মশা মারি। দেখ ভাই যেমন আছিস ভালো আছিস, ঝামেলার হাত থেকে বেঁচে গেছিস। মন ঠিকই বলছে, এই জীবন রেখে লাভ নাই। চুপ থাক আমিও প্রেম করব। শালা মরার পাকনা গজিয়েছে, দে তো মরতে দে। তখনই আবার বাঁধন আসে। হাই শালিকা। সবাই পিছনে তাকায়। এই শালা আবার এখানে কি করে? হাই জিজু, আবার কি নিয়ে যাবেন, ও তো না গিয়ে বিয়ে করে নেন। ওই মুটকিকে এখন বিয়ে করে আমি কি খাবো, চা খায়? তুই মুটকি, তোর বউ মুটকি। সি কি ভাষা, ছেলে মেয়ে হওয়ার আগে একে মানুষ করতে হবে। জিজু দেখি সব প্ল্যানিং করা আছে। দেখতে হবে না কারবার বন্দনীর যা বলতে আসছি, আজ ক্লাস শেষে তোমাদের সবাইকে আমি টিপ দিব, কারণ আমার জানটাকে এতদিন সামলিয়ে রেখেছো তাই। ওয়াও জিজু কি সুইট। সুইট না সাই। আচ্ছা আমি এখন যাই, কেমন? আসতে কইছে কিটা? বাঁধন চলে গেল, মনরাও ক্লাসে চলে গেল, ক্লাস করে সবাই মিলে রেস্টুরেন্টে গিয়ে বসলো। তো বলো কি খাবে? সবাই বলল। খাওয়া দাওয়া শেষ করে সবাই বের হয়ে গেল। ভার্সিটি শেষে মন বাইরে এসে দেখে রোদ দাঁড়িয়ে আছে। মন গিয়ে গাড়িতে উঠল। কখন আসলেন? একটু আগে। ক্লাসটা কেমন হলো? ভালো। সেই ছেলেটা কিছু বলেনি তো? আজ দেখিনি। দেখবে কি করে, তার তো অবস্থা খারাপ করে দিছি, বোঝাতে হবে না কার কলিজায় হাত দিছে। মন বাড়ি এসে ফ্রেশ হয়ে নিল, তখনই ওর ফোন বেজে উঠল। লামিয়া ফোন দিয়েছে, মন ফোন ধরল। হ্যাঁ বল। দোস্ত একটা ঘটনা ঘটছে। কি হয়েছে? আরুষকে কারা মেরেছে, হসপিটালে আছে। মন তো আকাশ থেকে পড়ল, মনের বুঝতে বাকি রইল না যে কাজটা কে করেছে। তুই জানলি কি করে? বাঁধনের সাথে কথা বলছিলাম, তখন ও বলল। আচ্ছা আমি রাখছি। আরে শোন, যা রেখে দিল। না রোদের সাথে আমার কথা বলতে, এভাবে কাউকে মারাটা রোদের ঠিক হয়নি। মন কিচ্ছু না বলে রোদের রুমে যায়, রোদ ল্যাপটপে কাজ করছিল। আরে আজ আমার জানটা নিজে থেকে আমার রুমে, কেন মিস করছিলে বুঝি আমাকে, বলে তো আমি আসতাম, এত কষ্ট কেন? আপনার ফালতু কথা শোনার টাইম নেই। আপনি আরুষকে কেন মেরেছেন? আরুষটা কে জানো? একদম নাটক করবেন না, আমি জানি আপনি ওকে মেরেছেন। রোদ ল্যাপটপ রেখে মনের কাছে এগিয়ে গেল, মনের কোমর জড়িয়ে ধরে বলল, ওকে তো আমি মারিনি, মেরেছে আমার লোক। কেন মারছেন আপনি? কেন মারছি জানো না, তোমার কি খারাপ লাগছে? উফ ছাড়ুন তো, আপনার সাথে কথা বলাই ফাও। না এসেছো নিজের ইচ্ছায়, এখন যাবে আমার ইচ্ছায়, এখন আমরা রোমান্স করব। কি বলছেন, মাথা ঠিক আছে তো? একদম। বলেই মনকে নিজের দিকে ঘোরালো। রোদ আস্তে আস্তে মনের দিকে নিজের ঠোঁটটা এগিয়ে নিয়ে যেতে লাগলো। মন তো পাথর হয়ে দাঁড়িয়ে আছে। রোদ মনের আরো কাছে আসতে মন চোখ বন্ধ করে নিল। রোদ একটা মুচকি হেসে মনের কপালে নিজের ঠোঁটটা ছুঁয়ে দিল। চিন্তা করো না, ওসব কিছু করব না, তোমাকে টাইম দিলাম, কিন্তু টাইমের ব্যবহার করলে সেদিন আর ছাড় হবে না, আমার সব থেকে খারাপ রূপ দেখবা। রোদের কথা শুনে খুব লজ্জা পেল,
কিন্তু শেষের কথা শুনে মনের সব লজ্জা উড়ে গেল। এভাবে কি দাঁড়িয়ে থাকবে? যাও, আমার জন্য কফি নিয়ে এসো। মন কিছু না বলে বেরিয়ে আসে। ইস, আমি কি ভাবছিলাম এ মা, ছিছি ছিছি, কি করছিস মামুনি? তুমি মানে কি মানে মানে করছিস মামুনি? রোদ কফি খেতে চেয়েছে। ও আচ্ছা, তুই যা, আমি পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, বলে মন ছাদে গেল। উফ, এসব নিয়ে না ভাবাই ভালো, কিন্তু রোদের জন্য আমার মনে কিসের এত অনুভূতি? সেদিন তো বলেছিলাম ভালোবাসি, কেন বলেছিলাম কেন? সেদিন মুখ থেকে আপনা আপনি চলে আসলো, এই কেন উত্তর আমি কই পাবো? উফ, আর ভাবতে পারছি না, যা হচ্ছে হোক, সময় সব কিছু বলে দিবে। এভাবে আরো কিছুদিন চলে যায়। রোদ আর মন প্রতিদিনের মতো চলাফেরা করে, মন রোদের প্রতি দুর্বল হচ্ছে। একদিন মন ভার্সিটির কাজে বাইরে আসে, তখনই কিছু লোক মনকে কিডন্যাপ করে। মন অনেক চেষ্টা করে কিন্তু সেন্সলেস হয়ে পড়ে। মনের যখন চোখ খুলে নিজেকে একটা অফিসে আবিষ্কার করে, মন সামনে তাকিয়ে অবাক হয়ে যায়। মনের সামনে আরুষ বসে আছে। আরুষ মনকে দেখে বাঁকা হেসে বলে, কি হলো জান, এভাবে দেখছো কেন? খুব মিস করছিল তাই না? আপনি? মন ভালো করে দেখে, রোদ কপালে কাটার দাগ। হ্যাঁ, আমি কতদিন তোমাকে দেখিনি। আমাকে এখানে কেন নিয়ে আসলেন? আমি বাড়ি যাব। হ্যাঁ যাবে তো, কিন্তু আগে বিয়েটা হোক। কিসের বিয়ে? কার বিয়ে? কার বিয়ে মানে তোমার আর আমার বিয়ে। আজ আপনাদের বিয়ে জানো? সকাল সকাল কি কিছু খেয়েছেন? জানো, তুমি দেখতে আমার অন্য কোনো নেশার দরকার হয় না। এসব ফালতু কথা শোনার টাইম আমার নেই, আমি এখন বাড়ি যাব। বিয়েটা হোক, কাজী সাহেব বিয়ে পড়া শুরু করুন। কিসের বিয়ে? আমি কিন্তু করব নাই বিয়ে। বিয়ে তো তোমাকে করতেই হবে, ভালোভাবে না করলে অন্য পথ খোলা আছে, একটু ভেবে দেখো তো। বলেই ফোনটা মনের সামনে ধরল। মন আরুষের কথা মতো তাকিয়ে দেখে রাইমা চৌধুরীর পেছনে একজন গান হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। মামুনি? কেঁদে লাভ নেই, এখন তো শুধু তোমার মামুনি আমার কথা না শুনলে রোদ তোমার পাপাই সবাইকে হারাবে। না প্লিজ, এমন করবেন না, ওরা ছাড়া আমার কেউ নেই, আপনি যা বলবেন আমি তাই করব। আরে জানু, এভাবে বলছো কেন? আমি কি ওদের ক্ষতি করতে পারি? হ্যাঁ, শ্বশুর বাড়ির লোক, এখন চুপচাপ এখানে সাইন করে দাও। তা না হলে? না, আমি করছি। গুড, ফার্স্ট। আরুষ আগে সাইন করল, তারপর মনকে দিল। মন কলমটা হাতে নিয়ে রোদের কথা মনে করল, তারপর চোখের পানি মুছে কাগজটায় সাইন করল। রোদ মনকে টেনে হিচড়ে নিয়ে ধাক্কা মেরে ফেলে দিল। রাইমা চৌধুরী নাহিল চৌধুরীকে খাবার দিচ্ছিলেন, হঠাৎ মনকে এভাবে ফেলে দেওয়াতে ওনারা অবাক হয়। কি রে রোদ, আজ আবার মন কি করলো, মেয়েটাকে ওভাবে ফেলে দিলি কেন? রোদ কিচ্ছু বলছে না। রোদ, এবার কিন্তু তুমি বেশি করছো, তোমাকে আমি আগেই বলেছিলাম। কি বলেছিলে? মনকে যাতে কষ্ট না দেই, তাই তো? আর আজ যে ও আমাকে কতটা আঘাত করেছে তার বেলা কি? হ্যাঁ, আজ আমি ওকে মেরেই ফেলবো। কি করেছে মন? কি করেনি সেটা বলো। অত ভনিতা না করে সোজা কথা বলো। মন আমাদের না জানিয়ে বিয়ে করতে গিয়েছিল, তাও আবার যে ছেলেটা ওকে বিরক্ত করতো সেই ছেলেটাকে। রাইমা চৌধুরী আর নিহাল চৌধুরী তো আকাশ থেকে পড়ল। মারুদ, এসব কি বলছে? মন তো কেঁদেই যাচ্ছে। ও কি বলবে, ওর কোনো মুখ আছে? মামুনি, তোর যদি কোনো পছন্দ থাকতো আমাকে বলতে পারতি, আমি কি তোর কেউ না? তোকে যে আমি নিজের মেয়ের মতো ভালোবাসি। পাপাই আমি তোর আর রোদের বিয়ে তো সেই ছোটবেলা থেকেই ঠিক হয়ে আছে। তোর আব্বু রোদকে পছন্দ করত, আমরা ভাবছিলাম তুইও রোদকে, কিন্তু তোর যদি কোনো পছন্দ থাকতো আমাদের বলতি। কি বলবে তোমাদের, আমার আর ওর বিয়ে ঠিক হওয়ার পর ও এমন কেন করলো? আজ আমার আর আমার স্ত্রীর মাঝে কেউ আসবে না। স্ত্রী মানে? মনকে যখন আরুষ ধরে নিয়ে গিয়েছিল তখন আমার বডিগার্ড দেখে, মনের পেছনে আমি অনেক আগে থেকে লোক লাগিয়ে রেখেছিলাম। সেই আমাকে জানায় আমার লোকেরা কাজী অফিসে যায়, কাজী সাহেবকে বলে মনের সাথে আমার বিয়ে করায়, আর আরুষকে একটা ফালতু কাগজে সাইন করায়। আমি গিয়ে দেখি মন সাইন করেছে। আমি যাওয়ার পর আরুষকে পুলিশ ধরে নিয়ে যায়, পরে আমরা বিয়ে করে আসি। আমাদের বংশে অভাবে কেউ বিয়ে করে না, কিন্তু যখন করে ফেলছ তোমাদের জন্য অনুষ্ঠান করা হবে, সবাই আসবে, তোমাদের দেখবে। সেসব পরে, আগে আমি আমার স্ত্রীর সাথে কিছু হিসাব মিলানো আছে। বলে মনকে টেনে রুমে নিয়ে গেল। পিছন থেকে রাইমা চৌধুরী ডাকলেন, ছেলেটাকে আটকাও। আজ ওকে কেউ আটকাতে পারবে না, খুব কষ্ট পেয়েছে আমার ছেলেটা। নিহাল চৌধুরী চলে গেলেন। রাইমা চৌধুরী ওখানেই ওদের যাওয়ার দিকে তাকিয়ে রইলেন।
রোদ মুনকে নিজের ঘরে নিয়ে এসে বিছানায় ছুঁড়ে মারলেন। রোদকে আজ খুব হিংস্র লাগছে, যে কেউ দেখে ভয় পাবে। রোদ প্লিজ আমার কথাটা একটু শোনেন, আপনি যা ভাবছেন সেসব কিছু না। কি সব কিছু না বলো, আমার চোখে দেখা সব ভুল। তোমাকে বলেছিলাম এমন কিছু করো না যাতে আমার ধৈর্যের বাঁধ ভেঙে যায়, কিন্তু না সেটা তুমি করলে। কি ভেবেছিলে আমার থেকে বেঁচে যাবে? কখনো না, মরবো তোমাকে নিয়ে আর বাঁচবো তোমাকে নিয়ে। আজ তুমি আমার আসল রূপ দেখবা। কথাটা বলেই রোদ চলে গেল, মন ওখানে বসে কাঁদছে। রোদ আমার কথা একটু শুনুন, আমি ইচ্ছে করে করিনি, আমাকে যে করে হোক রোদকে বলতে হবে। একটু পর রোদ আসলো, হাত সেদিনের মতো ব্লেড আর মোমবাতি নিয়ে। সেদিন তোমাকে ছেড়ে দেওয়া আমার ভুল হয়েছিল, বুঝিনি তোমার কলিজা এত বড় হবে। তুমি তোমার সাহস দেখিয়েছ, এখন আমাকে তোমার সাহসের পুরস্কার দিতে হবে। বলে মনের দিকে এগিয়ে গেল, মন পিছিয়ে যাচ্ছে। রোদ প্লিজ বিশ্বাস করুন আমি। রোদ মনের ওড়না টান দিয়ে ফেলে দিয়ে মনের বুকে ব্লেড দিয়ে নিজের নাম লিখতে লাগলো। একটা সময় মন আর সহ্য করতে না পেরে সেন্সলেস হয়। রোদ মনকে বুকে নিয়ে কাঁদছে। কেন মন, কেন আমাকে এত কষ্ট দিলে? আমাকে কি একটু ভালোবাসা যায় না? ছোটবেলায় তো বলতে আমায় ছেড়ে কখনো যাবে না, তাও চলে গিয়েছিলে। বড় হয়েও কথা দিয়ে রাখলে না, কিন্তু আমি তোমাকে নিজের থেকে আলাদা করব না, তোমাকে আড়ালে ভালোবাসবো কিন্তু কষ্ট দেব। বোঝাবো যে ভালোবাসার মানুষ কষ্ট দিলে কেমন লাগে, তুমি আমার কাছে থেকেও আমাকে পাবে না। মনের কপালে একটা চুমু খেয়ে নাম লেখা জায়গায় ওষুধ লাগিয়ে কিছুক্ষণ মনের মুখের দিকে তাকিয়ে থেকে রোদ চলে গেল। মনের জন্য আমার খুব ভয় করছে, রোদ যা খেপেছে জানি না কি করবে। সে তো আমারও করছে। রোদ কোথায় এখন? বাইরে গেছে। আর মন? ঘরে আছে। কাল রোদ আর মনের বিয়ের অনুষ্ঠান হবে, রোদ আসলে ওকে জানিয়ে দিও। কাল? হ্যাঁ, কালকে আমার সব মানুষকে দাওয়াত দেওয়া হয়েছে। আমি চাই না মিডিয়াতে এটা অন্যভাবে বের হোক, তাই কাল। তুমি যেটা ভালো বোঝো। রোদ গাড়ি নিয়ে একটা ফাঁকা জায়গায় আসে, হাতে বিস্কির বোতল, একটু পরপর খাচ্ছে। মন আমি এটা চাইনি, আমি কখনো এটা চাইনি। খুব ভালোবাসি তোমায়, তোমাকে হারানোর কথা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আমি এখন থেকে যা করব তার জন্য তুমি দায়ী। তুমি যদি ওটা না করতে তাহলে আমি কখনো এমন করতাম না। বাট আই ক্যান নট গিভ আপ, আই ক্যান নট স্যাক্রিফাইস। তুমি আমার ছেলে, আমার আছো আর আমার থাকবে। বদলে চুমুক দি। বেশ কিছুক্ষণ পর রোদ গাড়ি নিয়ে বাড়ি যায়। বাড়ি গিয়ে দেখে মন এখনো ওভাবে আছে। রোদ মনের দিকে তাকিয়ে জোরে ডাক দিল, মন ধরফরিয়ে উঠল। তাকিয়ে দেখে রোদ ওর দিকে কেমন করে তাকিয়ে আছে। রোদ কিচ্ছু না বলে মনের গলা চেপে ধরে। কি ভেবেছিলি, অন্য কারোর বউ হলে আমার থেকে মুক্তি পেয়ে যাবি? কখনো না, তুই আমার ছিলি আর আমার থাকবি। মনের তো দম বন্ধ হয়ে আসছে। রোদ মনকে ছেড়ে দেয়, মন তো কাশতে কাশতে শেষ। রোদ মনকে বিছানায় নিয়ে মনের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। মন রোদের দিকে তাকিয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ে। সকালে মনের ঘুম ভাঙল, মন নিজের ঘরে যায় ফ্রেশ হতে। রোদ ঘুম থেকে উঠে মনকে না পেয়ে জোরে ডাক দেয়। মন রোদের ডাকে তাড়াতাড়ি আসে। রোদ মনকে দেখে মনের কাছে গিয়ে চুলের মুঠি ধরে বলে, কোথায় গিয়েছিলে জান? আবার কি অন্য কাউকে বিয়ে করতে গিয়েছিলে? রোদের চুল ধরাতে মনের খুব লাগছে। রোদ আমার খুব লাগছে, প্লিজ ছাড়ুন। রোদ মনকে দেওয়ালের সাথে চেপে ধরে। খুব লাগছে তাই না, খুব কষ্ট হচ্ছে, এর থেকে বেশি কষ্ট আমি পেয়েছি তার বেলায়। মন কিচ্ছু বলল না। মন জানে এখন রোদকে হাজার বললেও রোদ শুনবে না, তার থেকে রাগ কমলে বলবে। এখন চুপ করে আছো কেন, কিছু বলো। আরো জোরে চেপে ধরে। রোদ আপনি ফ্রেশ হয়ে আসুন। একদম দরদ দেখাতে আসবে না, তোমার মতো মেয়েদের আমার খুব ভালো করে চেনা আছে, তোমরা শুধু ছেলেদের ব্যবহার করতে পারো। বলে ধাক্কা দিল। যাও আমার জন্য কফি নিয়ে এসো। মন কিছু না বলে কফি আনতে যায়। এটা তো সবে শুরু। মন কিচেনে গিয়ে দেখে মামুনি কাজ করছে। মন পিছন থেকে ডাক দেয়, মামুনি। রাইমা চৌধুরী কিছু না বলে নিজের কাজ করছিলেন। তখনই মন রাইমা চৌধুরীকে পিছন থেকে জড়িয়ে ধরে। মামুনি তুমি তো আমার উপর রাগ করো না, আম্মুকে হারিয়ে আরেক আম্মু পাইছি, এই আম্মুকে আমি হারাতে চাই না। মামুনি কিছু তো বলো, এইভাবে কথা না বলে থাকলে আমি তো মরে যাব। রাইমা চৌধুরী এবার মনের দিকে ফিরে বলে, আম্মু ভাবছিস তাই তো এত বড় ধোকা দিলি। মামুনি বিশ্বাস করো, আমি কিছু ইচ্ছে করে করিনি, তুমি তো আমায় বিশ্বাস করো। তখনই রোদের ডাক পড়ে। থাক আমাকে কিছু বলতে হবে না, আগে রোদকে মানা। মন কফি নিয়ে রোদের কাছে যায়। রোদ তো রেগে আগুন। এত দেরি লাগে? মন তাকিয়ে দেখে রোদ রেডি হয়ে আছে। মন কিছু না বলে কফিটা দিতে গেল। রোদ কফিটা নিয়ে মনের হাতে মারে।
মন ব্যথায় কুঁকড়ে ওঠে। রোদ মুনির মুখে চেপে ধরল। একদম নাটক করবি না, তোর নাটক দেখার টাইম আমার নেই, এবার থেকে দেরি করলে এর থেকেও বেশি শাস্তি পেতে হবে বলে রোদ চলে যায়। মন ওখানে বসে কাঁদতে থাকে। আর কত কষ্ট দিতে পারো আমিও দেখব, যত খুশি কষ্ট দাও সব সহ্য করব, কিন্তু তোমার রাগ ভাঙিয়েই ছাড়ব। মন হাতটা ভালো করে ওড়না দিয়ে ঢেকে নিচে যায়। রোদ বসে আছে, মন যেই চেয়ার নিয়ে বসলো রোদ উঠে গেল। কিরে উঠলো কেন? যার তার সাথে বসে আমি খাই না। কিছু তো খেয়ে যা। খাওয়া শেষ? আজ কিন্তু তোমাদের বিয়ের অনুষ্ঠান, একটু পর লোক আসবে বাড়ি সাজাতে, আজ কোনো ঝামেলা করো না, সন্ধ্যায় অনুষ্ঠান। বলে চলে গেল। রাইমা চৌধুরীও কিছু না বলে উঠে গেল। নিহাল চৌধুরী কিছুক্ষণ বসে থেকে মনকে বলল, পাপাই বলতেইস, সেই পাপাইকে এত ছোট করলি। পাপাই? নিহাল চৌধুরী উঠে গেলেন। মন সেখান থেকে নিজের রুমে গিয়ে বাবা মার ছবি নিয়ে কাঁদতে লাগলেন। আব্বু আম্মু আছে যে আমার পাপাইও আমাকে ভুল বুঝলো, আমি যে এটা মেনে নিতে পারছি না। তোমরা থাকলে কত ভালো হতো, তোমরা তো আমাকে কখনো ভুল বুঝতে না। কেন আমায় একা ফেলে চলে গেল? কেন আজ নিজেকে খুব একা মনে হচ্ছে? পারছি না আর এভাবে থাকতে। কিছুক্ষণ বাদে বাড়ি সাজাতে লোক চলে আসলো। খুব সুন্দর করে বাড়িটা সাজাচ্ছে। মন নিজের ঘরে এখনো আছে। রাইমা চৌধুরী মনের ঘরে এসে দেখে মন ওর আম্মু আব্বুর ছবি নিয়ে শুয়ে আছে। রাইমা চৌধুরী মনের পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিলেন। মন জেগে উঠল। মামুনি তুমি কেন এমনটা করতে গেলি বলতো? অমর না করে তো কেউ তোকে এভাবে কষ্ট দিত না। মন এবার কেঁদে দিল। মামুনি বিশ্বাস করো, আমি ওকে বিয়ে করতে চাইনি। ও আমাকে ভয় দেখিয়েছিল যে তোমাদের মেরে ফেলবে। আমি চাইনি আব্বু আম্মুর মতো তোমাদেরও হারাতে, খুব ভালোবাসি তোমাদের। রাইমা চৌধুরী মনকে বুকে জড়িয়ে নিলেন। আমার মন বলছিল যে তুই আমাদের ধোকা দিতে পারিস না, আমাকে মাফ করে দে, আমি তোকে ভুল বুঝছি। ছি মামুনি, তুমি কি বললে? তুমি তো আমার আম্মু, আর মেয়ের কাছে কি মা মাফ চায়? রাইমা চৌধুরী মনের কপালে চুমু খেলো। তখনই নিহাল বলে উঠল, আমাকে কি আমার মামুনি ক্ষমা করবে? পাপাই মারে, তোকে তো আমিও ভুল বলছি, আমি কি করে ভুল বুঝলাম আমার মামুনিকে? পাপাই বাদ দাও তো, সব আমার কপালের দোষ। না রে, দোষ আমাদের বলে মনের হাত ধরতে গেলে মন ব্যথায় আহ করে ওঠে। কি হলো মামুনি? নিহাল ভালো করে দেখে যে মনের হাত কালো হয়ে আছে। কি রে মন, এটা কিভাবে হলো? মন কিচ্ছু বলল না। আমি বুঝতে পারছি এটা কে করছে। আজকে রোদ, বাড়ি আসো। না মামুনি, তুমি ওকে কিচ্ছু বলবা না, ও যে আমার স্বামী, আমার উপর ওর সম্পূর্ণ অধিকার আছে। কিন্তু মামুনি। কোনো কিন্তু না রোদ, এখন খুব রেগে আছে তাই এমন করছে, কিন্তু ওর রাগ কমে গেলে ঠিক অনুতপ্ত হবে। তুই ওকে বলে দে। আমার কথা তো ও শুনতেই যাচ্ছে না। আচ্ছা আমি ওকে বলবানি। না আমি বলবো, আমার স্বামীর রাগ আমি ভাঙাবো। যা ভালো বুঝিস কর। এখন কিছু খেয়ে নে, আয় আমি খাইয়ে দিচ্ছি। মন কিচ্ছু বলল না। রাইমা চৌধুরী মনকে খাইয়ে দিচ্ছে, আর নিহাল মনের হাতে ওষুধ লাগিয়ে দিচ্ছে। বিকালে রোদ বাড়ি এসে দেখে মন নেই। রোদ মনের ঘরে গিয়ে দেখে মন জানালার কাছে দাঁড়িয়ে আছে। রোদ মনকে টেনে নিজের ঘরে নিয়ে আসলো। আমার ঘরে থাকতে ইচ্ছে করে না, না করলেও এই ঘরে তোমাকে থাকতে হবে। রোদ বাড়ির কাজের লোককে ডাক দিয়ে বলে, মনের সব জিনিস আজ থেকে এই ঘরে থাকবে, এখন গিয়ে সবকিছু নিয়ে আয়। জি রোদ, আমি নিজের ঘরে। আর কিছু বলতে পারলো না রোদ। মনকে দেওয়ালের সাথে চেপে ধরে মনের ঠোঁটে নিজের ঠোঁট দবিয়ে দেয়। কিছুক্ষণ পর ছেড়ে দেয়। আমাকে উল্টাপাল্টা কিছু করতে বাধ্য করো না রোদ। ওয়াশরুমে গেল, মন কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বাইরে চলে যায়। সব সাজানো শেষ, একটু পর লোক আসবে। কিরে তুই রেডি হতে যা, একটু পর সব চলে আসবে। যাচ্ছি। মন উপরে গিয়ে দেখে রোদ রেডি হচ্ছে। রোদ আপনার সাথে আমার কিছু কথা আছে। বাড়িতে লোক আসবে, আমি কোনো সিক্রেট চাই না বলে রোদ নিচে গেল। মন আর কিছু না ভেবে রেডি হতে লাগলো। কিছুক্ষণ পর সব লোক চলে আসলো। রোদ সবার সাথে খুব ভালোভাবে কথা বলছে। রোদের কিছু বন্ধুরা আসছে। একটু পর মন নামলো। পিঙ্ক কালারের বেনারসি একটা শাড়ি পরে, কানে হাতে ম্যাচিং সব কিছু। মনকে আজকে কোনো অপ্সরার থেকে কম কিছু লাগছে না। রোদও ম্যাচিং করে পিঙ্ক শেরওয়ানি পরেছে, চুলগুলো জেল দিয়ে সেট করা, হাতে ঘড়ি, পুরাই হিরো। রোদ তো মনের দিকে হাঁ করে তাকিয়ে আছে।
একটু পর মুন রোদের কাছে এসে দাঁড়ালো। রোদ মুনকে নিয়ে সবার সাথে পরিচয় করিয়ে দিল। সবাই ওদেরকে দোয়া দিয়ে খাওয়া দাওয়া করে চলে গেল। রাতে মুনকে ফুলের খাটের উপর বসিয়ে রাখা হয়েছে। ঘরটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। চারিদিকে মোমবাতি দিয়ে সাজানো খুব সুন্দর লাগছে। মুন সেই কখন থেকে রোদের জন্য অপেক্ষা করছে, রোদকে সব বলবে বলে, কিন্তু রোদের আসার নাম নেই। এদিকে মুনেরও খুব ঘুম পাচ্ছে সারাদিনের খাটুনিতে। মুন ঘুমিয়ে পড়ল। মুনের ঘুম ভেঙে যায় কারোর হাতের ছোঁয়ায়। মুনের চোখ মেলতে নারাজ, খুব কষ্টে চোখ মেলে দেখে রোদ ওর হাতে মলম লাগিয়ে দিচ্ছে। রোদ আপনি? হুশ, একদম কথা না। মুন বুঝতে পারল রোদ নেশা করেছে। রোদ আপনি নেশা করেছেন? হ্যাঁ করেছি, বেশ করেছি। তোমার তাতে কি, আমি যা খুশি করব। রোদ আপনি বসুন, আমি আপনার জন্য তেঁতুলগুলো নিয়ে আসি। মুন উঠে যেতে গেলে রোদ মুনের হাত ধরে টান দেয়। কি হলো ছাড়ুন। কেন এত দরদ আমার জন্য? আমি আপনার স্ত্রী। স্ত্রী তাই তো? সেটা তো জোর করে তুমি তো অন্য কাউকে গিয়েছিলে বিয়ে করতে। রোদ আমার কথা একটু শুনুন। আরুষ। আরুষের নাম শুনে রোদের মেজাজ খারাপ হয়ে যায়। রোদ উঠে সব কিছু ভাঙতে লাগে। আরুষ আরুষ আর আরুষ, কি আছে ওর মাঝে যে আমার মধ্যে নেই? কেন ওকে বিয়ে করতে গেলে? আমার এত দিনের ভালোবাসা তোমার কাছে কিছু না। তোমাকে টাইম দিয়েছিলাম, কিন্তু তুমি সেই টাইমের কি করলে? হ্যাঁ কি করলে? আমায় ধোকা দিলে, ড্যামিট। রোদ একবার আমার কথাটা তো শুনুন। কি বলবে তুমি? হ্যাঁ কি বলবে? তুমি ওকে বিয়ে করে সংসার করবা, ওর বাচ্চার মা হবা, আর আমি দেবদাস হব? ইম্পসিবল। তোমার উপর শুধু আমার অধিকার, আর কারোর না, বুঝছো? আজ আমি তোমাকে দেখাবো মানুষকে ধোকা দিলে কি হয়। বলে রোদ মুনকে টেনে বিছানায় নিয়ে গিয়ে অমানুষের মতো আচরণ করে। সকালে মুনের ঘুম ভাঙলে মুন ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে নিচে যায়, রোদ এখনো ঘুমিয়ে আছে। নিচে এসে মামনির কাছে যায়। মামনি, কি রে এত তাড়াতাড়ি উঠলি? এমনি খুব ভেঙে গেছে মামনি, রোদের জন্য কফি দাও। ও আচ্ছা, আয়। মুন গিয়ে ওর মামনির কাছে হেল্প করতে লাগলো। রোদের ঘুম ভেঙে গেল। রোদ চারিদিকে তাকিয়ে দেখে মুন নেই। হঠাৎ ওর কালকের কথা মনে পড়ল। উফ, এটা আমি কি করলাম? মুনকে এত কষ্ট দেওয়া উচিত হয়নি, ওর অনুমতি ছাড়া। না, আমি তোর হাজবেন্ড, আমার অধিকার আছে। কিন্তু উফ, আর ভাবতে পারছি না, মাথাটা ব্যথা করছে। রোদ উঠে ফ্রেশ হয়। ফ্রেশ হয়ে বেরিয়ে এসে দেখে মুন কফি নিয়ে দাঁড়িয়ে আছে। মুনকে আজ খুব সুন্দর লাগছে, একদম নীল পরীর মতো। রোদ মুনকে আগে কখনো শাড়ি পরতে দেখেনি। রোদ অপলক নয়নে মুনের দিকে তাকিয়ে আছে। হঠাৎ রোদের মুনের গলার দাগের দিকে নজর যায়। রোদ কিছু না বলে কফিটা নিয়ে ব্যালকনিতে চলে যায়। মুন ওখানে আর না দাঁড়িয়ে নিচে চলে আসে। খাবার টেবিলে সবাই বসে আছে। কিরে মুন, রোদ কই? মামুনি আমি ডাকতে যাচ্ছি। তখনই রোদ নিচে নামল। রোদ এসে বসে পড়ল। মুন দাঁড়িয়ে গেল। কিরে মা, দাঁড়ালি কেন? পাপাই, তোমরা খাও, আমার খিদে নেই, আমি একটু পর খাবো। খিদে নেই মানে ভার্সিটিতে যেতে হবে না? না মানে আসলে, মুন মনে মনে ভাবে, আমি যদি এখন বসি তো রোদও তো চলে যাবে। রোদ বুঝতে পারছে মুন কেন উঠে গেল। রোদ কিছু না বলে খেয়ে যাচ্ছে। রোদ যা হয়েছে ভুলে যাও, নতুন করে সব শুরু করো, মুনকে ভার্সিটিতে যেতে দাও। রোদ কিছু না বলে খেয়ে যাচ্ছে। আমি কি বলছি তুমি শুনছো? আমি বেরোলাম, বলে উঠে গেল। রোদ মুনকে নিয়ে যাও। পাপাই আমি একা যেতে পারবো না। তুমি বাসার গাড়িতে যাবে। পাপাই আমি ভাবছি কি, আমি আমার বাড়ি যাব। ওখানে আমার স্কুটি আছে, আবু কিনে দিয়েছিল, ওটা নিয়ে আসব, আর বাড়িটাও দেখা হয়ে যাবে। কিন্তু অত দূর তুমি যাবে কি করে? মামুনি আমি গাড়িতে যাব। আচ্ছা যা ভালো বুঝো করো, একটা নতুন কিনলে তো হয়। না পাপাই, ওটাতে আমার আবুর স্মৃতি আছে। আচ্ছা তাহলে তুমি খেয়ে বেরিয়ে পড়ো। হ্যাঁ মামুনি। মুন খেয়ে বেরিয়ে পড়ল। রোদ অফিসে বসে বসে ভাবছে, মুনের সাথে যা করল তা কি ঠিক করল? এসব ভাবছে তখনই রোদের বডিগার্ডের ফোন আসলো। রোদ ফোন ধরে। হুম বলো। আচ্ছা ওর দিকে নজর রাখো, আর কোথায় যায় সব আমাকে জানায়ো। হুম, বলে রোদ রেখে দিল। রোদ অফিসের কাজ করতে লাগলো। মুন যাচ্ছে তখনই ওর গাড়ির সামনে আরেকটি গাড়ি এসে দাঁড়ালো। ড্রাইভার গাড়ি ব্রেক করলো। কি হলো? মুন সামনে তাকিয়ে দেখে অন্য একটি গাড়ি দাঁড়িয়ে আছে। সেই গাড়ি থেকে আরুষ বেরিয়ে আসলো। মুন তো আরুষকে দেখে অবাক। আরুষ গাড়ির কাছে এসে মুনকে বের করলো। কি ব্যাপার, আপনি জেল থেকে ছাড়া কিভাবে পেলেন? কেন জান, তুমি কি ভেবেছিলে আমি ও গাড়ি থাকবো? তবে আগে আটকাতে কেউ পারবে না, বুঝলে? ফালতু কথা বাদ দিয়ে
আমাকে কেন নামালেন সেটা বলেন। তোমাকে আমি ভালোবাসি, কেন বুঝছো না? আমি অন্য কাউকে ভালোবাসি আর আমার বিয়ে হয়ে গেছে, তাই আমার আশা বাদ দিন। আমার স্বামী জানলে আপনার যে কি করবে সেটা আপনি জানেন না। কি করবে একটু বলো শুনি। এই বলে হুট করে মনকে জড়িয়ে ধরল। মন অনেক চেষ্টা করে ছাড়ানোর শেষে ঠাস করে একটা চর বসিয়ে দিল। পেয়েছেন আপনার উত্তর। সেদিন কিছু বলতে পারিনি বলে ভাববেন না যে যা খুশি তাই করবেন, আর আমি চুপ করে থাকবো। নেক্সট টাইম আমার সামনে আসলে জানে মেরে দেব। বলে মন গাড়িতে উঠল। ড্রাইভার গাড়ি চালান। দেখি তুমি আমার থেকে কোথায় পালাও, তোমাকে তো আমার কাছে ধরা দিতেই হবে যেভাবে হোক। বলে একটা বাঁকা হাসি দিল। মন ওর বাড়ি গিয়ে ওর আব্বু আম্মুর সব জিনিসগুলো দেখতে লাগলো। আব্বু আম্মু দেখো, তোমাদের মেয়ের বিয়ে হয়ে গেছে, যার সাথে তোমরা চেয়েছিলে তার সাথে, আর যদি তোমরা থাকতে তাহলে কত খুশি হতে। মন ওর আব্বু আম্মু কবরে গিয়ে কান্না করতে লাগলো। অনেকক্ষণ সেখানে থেকে মনের বাড়ি গিয়ে সব কিছু ঠিক করতে লাগলো। তখনই রোদ আসলো। মন তো রোদকে দেখে খুশি, মন ভাবছে রোদ ওকে নিয়ে আসছে। আর কিচ্ছু বলতে পারলো না, রোদ এসে মনের গালে ঠাস করে চর বসিয়ে দিল। মন গালে হাত দিয়ে রোদের দিকে তাকিয়ে আছে, রোদের চোখ অনেক লাল হয়ে আছে। ভেবেছিলাম কালকের ঘটনার পর থেকে হয়তো আমাকে ছেড়ে যাওয়ার কথা মাথায় আনবে না, কিন্তু আমি ভুল ছিলাম। বলে বেল্ট খুলে মনকে ইচ্ছা মতো পেটাতে লাগলো। মন ব্যথায় কেঁদে দিচ্ছে, বারবার ক্ষমা চাচ্ছে, কিন্তু রোদের মনে হচ্ছে আজ মনের জন্য একটুও দয়া নেই। মন ব্যথা সহ্য করতে না পেরে সেন্সলেস হয়ে পড়ে। তাও রোদের পাশান মন গলেনি, ইচ্ছা মতো পিটিয়ে যাচ্ছে। রোদ মনের রক্তাক্ত শরীরের দিকে তাকিয়ে আছে, রোদ চোখ দিয়ে পানি পড়ছে। রোদ মনকে এভাবে দেখতেও পারছে না, কিন্তু আজ ওর রাগও যে অতিরিক্ত হয়েছিল। অতীত রোদ যখন অফিসের কাজ করছিল তখন রোদের কাছে একটা মেসেজ আসে। রোদ মেসেজটা ওপেন করে দেখে ওতে আরুষ আর মনের পিক, যেখানে আরুষ মনকে জড়িয়ে ধরে আছে। এটা দেখে রোদের মাথায় রক্ত উঠে যায়। তখনই ওর কাছে ফোন আসে, রোদ ফোনটা ধরে। কিরে আবার দেখা গিফট পেয়েছিস, এটা তোর বিয়ের গিফট। তোর সাহস কি করে হয় মনকে টাচ করার? হাসালি, মনকে আমি ছাড়া টাচ করবে কে? তুই তোকে বিয়ে করিনি কিন্তু এখনও আমায় ভালোবাসে, তাই তো বাড়িতে মিথ্যে বলে আমার সাথে দেখা করতে আসছে। যা ভালোবাসে আমায় কি বলবো তোকে। তো আমি আমাকে কি হ্যাঁ জেলে দিবি, কিন্তু কতদিনের জন্য সেই তো আমি মনের কাছে আসবো। রোদ কিচ্ছু না বলে ফোনটা কেটে ওর বডিগার্ডের কাছে ফোন দিয়ে শোনে যে মন আরুষের সাথে দেখা করেছিল কিনা। যখন জানতে পারে যে হ্যাঁ, তখন রোদ মনের কাছে যায়। তারপর তো আপনারা জানেন বর্তমান। রোদ ডক্টরকে ডেকে মনের চেক আপ করালো। একটা বাচ্চা মানুষকে কে এভাবে মারল? আমার স্ত্রীর গায়ে আমি ছাড়া কে হাত দিবে? ডক্টর কিছু না বলে মনকে একটা ইনজেকশন দিয়ে কিছু ওষুধ দিয়ে চলে গেলেন। রোদ মনের কপালে চুমু খেয়ে মনের হাত ধরে বসে আছে। আমি এটা করতে চাইনি জানো, সত্যি আমি তোমার গায়ে হাত দিতে চাইনি, কিন্তু তুমি আমার রাগ উঠিয়ে দিয়েছ। কেন তুমি আরুষের সাথে দেখা করলে? কেন আমি তোমাকে ভালোবাসি না বলো? পাশে থাকা কাঁচের টেবিলে বাড়ি দিয়ে রোদের হাত দিয়ে রক্ত পড়ছে, কিন্তু রোদের সেদিকে খেয়াল নেই। রোদ তো ওই ছবিগুলোর কথা মনে করে ওর রাগ আরও বেড়ে যাচ্ছে। রোদের চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। রাত দুটায় মনের সেন্স ফিরল। মন তাকিয়ে দেখে রোদ নিচে পড়ে আছে আর ওর হাতে রক্ত শুকিয়ে গেছে। মন আস্তে আস্তে উঠে রোদের পাশে গিয়ে বসল। তারপর টেবিল থেকে ফার্স্ট এড বক্স নিয়ে রোদের হাতে রক্ত মুছে দিয়ে ওষুধ লাগিয়ে দিল। রোদ তাকিয়ে দেখে মন ওর হাতে ওষুধ লাগিয়ে দিচ্ছে। রোদ উঠে বসতে মন ভয়ে পিছিয়ে গেল। রোদ মনের কাছে যেতে গেলে প্লিজ আমাকে আর মেরো না, আমি আর পারছি না। রোদ মনকে কাছে টেনে মনকে শক্ত করে জড়িয়ে ধরল। মন ভয়ে কিচ্ছু বলতে পারল না। কেন আমাকে এত কষ্ট দাও বলো তো কেন? তুমি যদি আরুষের সাথে দেখা করতে না যেতে তাহলে তো আমি এমন কিছু করতাম না, কেন দেখা করতে গেলে কেন? মন বুঝল যে রোদকে ভুল বোঝানো হয়েছে। মন রোদের বুক থেকে উঠে কিছু বলতে যাবে, তার আগেই আবার রোদের বুকে শুয়ে পড়ল। শরীর দুর্বল থাকার কারণে রোদ বুঝল যে মনের শরীর খুব দুর্বল, তাই রোদ মনকে কোলে নিয়ে বিছানায় বসালো। কপালে একটা চুমু দিয়ে খাবার আনতে গেলে মন রোদের হাত ধরে, রোদ আমার অনেক কিছু বলার আছে। রোদ কিছু না বলে হাত ছাড়িয়ে মনের জন্য খাবার আনতে যায়। তখনই রোদের ফোন কল আসে, রোদের বডিগার্ড ফোন দিয়েছে, রোদ ধরে। হোয়াট,
তুই শিওর তো? ওকে খুঁজে বের করো। রুথ ফোন রেখে নিজেকে নিজের মারতে ইচ্ছে করছে। আমি এত বড় ভুল করলাম কি করে? একটা বারও মনের কথা ভাবলাম না। আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। এটা আমি কি করে করলাম? ছি, আমি না জেনে শুনে মনের গায়ে হাত তুললাম। আমায় মনের কাছে যেতে হবে। রোদ ঘরের দিকে যায়, গিয়ে দেখে মন ওভাবেই বসে আছে। রোদ গিয়ে মনের পাশে বসে মনকে খাওয়াতে লাগলো, আর মনও বাধ্য মেয়ের মতো খেয়ে নিল। খাওয়া শেষে রোদ মনকে ওষুধ খাইয়ে দিল। রোদ, আমার কিছু বলার আছে। আমি জানি তুমি কি বলবে, কিন্তু এখন ওসব কথা না। তোমার শরীর খুব খারাপ, তার জন্য আমি দায়ী। রোদ, হুশ, কোনো কথা না, লক্ষ্মী মেয়ের মতো শুয়ে পড়ো। মনকে আর কিচ্ছু বলতে না দিয়ে মনকে বুকে জড়িয়ে শুয়ে পড়লো। যেন মনকে ছেড়ে দিলে মন কোথায় চলে যাবে। আজ যে রোদের আনন্দের দিন, কত দিন পর নিজের ভালোবাসার মানুষকে বুকে নিতে পারছে। অনেক কষ্ট দিয়েছি তোমাকে, আর না, আর কখনো কষ্ট দেব না, নিজের কাছে আগলে রাখবো। আজকের জন্য সরি, জানি সরি বলেও ক্ষমা পাবো না, কিন্তু খুব ভালোবাসি তোমায়। যার জন্য তোমাকে আঘাত করেছি তাকে ছাড়বো না। রোদকে সব বলতে হবে, সব কিছু, না হলে আরো ভুল বোঝাবুঝি হবে। মন রোদের বুকে চুপটি করে শুয়ে আছে, আর রোদ মনের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। দুজন এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। সকালে রোদের ঘুম ভেঙে যায়। রোদ চোখ ডলতে ডলতে নিজের উপর তাকিয়ে দেখে মন রোদের বুকের উপর চুপটি করে শুয়ে আছে। রোদ মনের দিকে ভালো করে তাকিয়ে দেখে মনের গায়ে দাগ পড়ে গেছে। রোদের খুব খারাপ লাগছে। রোদ মনের কপালে চুমু খেয়ে আঘাতে হাত বুলিয়ে দিচ্ছে। তখনই মনের ঘুম ভেঙে যায়। মন তাকিয়ে দেখে রোদ ওর দিকে তাকিয়ে আছে। মন চোখ নামিয়ে উঠতে গেলে রোদ উঠতে দেয় না। মনের মনে একটা চাপা অভিমান কাজ করছে, করাটাই স্বাভাবিক। কি ব্যাপার, উঠছো কেন? বাসায় যেতে হবে তো। রোদ বুঝলো যে মনের মনে অনেক অভিমান জমে আছে। রোদ মনকে আরো কাছে টেনে বলল, কোথাও যাবে না, চুপ করে শুয়ে থাকো। তোমার জন্য কাল ঘুমাতে পারিনি, ভালোমতো ঘুমিয়ে তারপর যাব। না, আমি উঠবো। দেখো, একদম রাগিয়ে দিবা না, চুপ করে শুয়ে থেকো। মন কিছু বলল না। মন, আমি তোমাকে কষ্ট দিতে চাই না, কিন্তু কি করব, মাঝে মাঝে তুমি আমাকে যেভাবে রাগিয়ে দাও, খুব ভালোবাসি তোমায়, কখনো ছেড়ে যেও না, তাহলে মরে যাব, বিশ্বাস করো, আর কখনো কষ্ট দিব না। তোমাকে ছাড়া যে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয়, খুব ভালোবাসি, খুব। মনের খুব খারাপ লাগলো, রোদকে এভাবে করুণ কণ্ঠে কখনো কিছু বলতে শুনেনি। আমার কি ওকে একটু বোঝা উচিত? দোষ তো রোদের না যে কেউ ওকে পিক দেখলে ভুল ভাববে। আমাকে রোদকে সব বলতে হবে। রোদ, আমার আপনাকে কিছু বলার আছে। এখন কোনো কথা না, চুপ করে শুয়ে থাকো, তোমার শরীরও খারাপ। রোদ, আমার কথাটা একটু শুনুন। উফ, বললাম না, ঘুমাও, চুপ। মন আর কিছু বলল না। কিছুক্ষণ পর রোদ ঘুমিয়ে পড়ল, কিন্তু মনের চোখে ঘুম নেই। মন তো কালকের ঘটে যাওয়া সব কথা মনে পড়ছে। মনের খুব খারাপ লাগছে, শরীরে খুব ব্যথা। অনেকক্ষণ পর মন আর শুয়ে থাকতে না পেরে উঠতে গেলে, কিন্তু উঠবে কি করে, রোদ যেভাবে ওকে ধরে আছে। মন নিজের অজান্তেই রোদকে দেখে হেসে দিল। রোদ বাচ্চাদের মতো করে শুয়ে আছে। ঘুমের ঘোরে কি কিউট, কিন্তু জেগে থাকলে পুরাই সাইকো। মন রোদের কপালে চুমু খেলো, দু গালে চুমু খেয়ে উঠে পড়ল। ঘুমের উঠতে খুব কষ্ট হচ্ছে। ধীরে ধীরে উঠে ওর আব্বু আম্মুর রুমে গেল। ওর আব্বু আম্মুর রুমে ওদের তিনজনের বড় ছবি। মন ছবিটা দেখে কাঁদতে লাগলো। কিছুক্ষণ কেঁদে ওর আম্মুর কবর থেকে শাড়ি বের করল। ওয়াশরুমে গিয়ে শাড়ি পরে বেরিয়ে আসলো। মনের ওর আব্বু আম্মুর সব কথা বারবার মনে পড়ছে। মন নিজেকে ধরে রাখতে না পেরে কেঁদে দিল। এই তো কিছুদিন আগের কথা, ওরা তিনজন কত খুশি ছিল, কিন্তু একটা ঝড় মনকে একা করে দিল। মন কেঁদেই যাচ্ছে, তখন হঠাৎ কেউ মনকে পেছন থেকে জড়িয়ে ধরল। মনের বুঝতে বাকি নেই এটা কে, কারণ রোদের সব কিছু যে মনের খুব চেনা, এমনকি গায়ের গন্ধটাও। মন চোখ মুখ মুছে পিছনে তাকালো। আপনি এখানে? হুম, আমার বউটা একা একা কি করছিল তাই আমি চলে আসলাম। মন কিচ্ছু বলল না। আব্বু আমার কথা খুব মনে পড়ছে। মন নিজেকে ধরে রাখতে না পেরে রোদকে জড়িয়ে ধরে কেঁদে দিল। রোদও মনকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কিছুক্ষণ পর রোদ মনের মুখ তুলে, দেখি আর কত কাঁদবে, কাঁদতে কাঁদতে মুখ লাল হয়ে গেছে, আর কাঁদতে হবে না, আমি তো এখনো মরিনি। রোদ প্লিজ, এমন ধরনের কথা বলবেন না। কেন, আমি মরলে তুমি খুশি হবে না? কাল যে এত মারলাম। খুব খুশি হব না, মানে খুব খুশি হব, এত খুশি আগে কখনো হব না। ও আচ্ছা, তাহলে তো এখনই মরতে হবে, আমার বউয়ের খুশির জন্য। এবার মন
কেঁদে দিল। কি হলো, কাঁদছো কেন? আপনি না খুব খারাপ। আমি জানি আমি খুব 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 খারাপ। প্লিজ আমাকে ছেড়ে কোথাও যাবেন না, আমি বাঁচতে পারবো না। তুমি ভাবলে কি করে আমি এত সহজে মরব? আমি মরলে তোমাকে জ্বালাবে কে? তোমাকে জ্বালানোর জন্য আমার সন্তানকে খুব তাড়াতাড়ি আনতে হবে, তারপর দুইজন মিলে তোমাকে জ্বলবো। মুন লজ্জা পেয়ে কিছু বলল না। চিন্তা করো না, তোমার দলেও কিছু দেব। মুন এবার রোদের বুকে কিল মারতে লাগলো। কি হলো, এভাবে কেউ স্বামীকে মারে? পাপ লাগবে যে। আর কাল যে আপনি আমায় মারলেন তখন? সরি বউ। সরিতে কাজ হবে না। তাহলে আমি যা বলবো তাই করতে হবে। ওকে রাজি। তো শুরু করুন। কি? আধা ঘন্টা পর। ও বউ প্লিজ, এবারে মতো মাফ করে দাও, আর কখনো অমন করবো না, সরি। কোনো কথা হবে না। আর যে পারছি না, পা ব্যথা করছে। আর আমার যে কত ব্যথা লেগেছিল তার বেলায়। বউ গো মাফ করে দাও। থামলে চলবে না, এখনো আধা ঘন্টা। হ্যাঁ, মুন রোদকে কান ধরে উঠবোস করাচ্ছে। খুব হাসি পাচ্ছে না? আমারও দিন আসবে। আসুক না, দিন কেউ রাত আসুক, সমস্যা নেই। তখনই ফোন বেজে ওঠে। বউ ফোন বাজছে, ধরবো কেন, ইম্পর্টেন্ট কাজ। ধরেন, আমি আপনার জন্য কফি আনছি। এই একদম না, এই শরীর নিয়ে তুমি কোথাও যাবে না। কিন্তু আপনি প্রতিদিন কফি খান। সমস্যা নেই, আজ অন্য কিছু খাবো। বলে ফোন নিয়ে বাইরে গেল, আর মুন বসে বসে হাসছে। খুব হয়েছে, আর সাইকোটাকে মজা বোঝাতে পারছি, আমাকে কত কষ্ট দিয়েছিল। এদিকে কি, দেশের বাইরে গেছে মানে? হ্যাঁ স্যার, দেশের বাইরে চলে গেছে আমাদের কিছু বোঝার আগে। ওকে সমস্যা নাই, আমি দেখছি ব্যাপারটা। ওকে স্যার। কথা বলা শেষে রোদ মুনের কাছে গেল, গিয়ে দেখে মুন বারান্দায় দাঁড়িয়ে আছে। রোদ মুনকে পিছন থেকে জড়িয়ে ধরলো। কে এখানে দাঁড়িয়ে কি করছো, বাড়ি যেতে হবে না? চলেন। যাবো তার আগে আমার মিষ্টি। এখানে মিষ্টি কই পাবো? রোদ কিচ্ছু না বলে ওর মিষ্টি নিয়ে নিল। এটাই আমার মিষ্টি। অসভ্য লোক, সব তোমার দোষ, এবার চলো। রোদ আর মুন বেরিয়ে পড়লো। গাড়িতে টক মিষ্টি দুষ্টুমি তো লেগেই আছে। অনেকক্ষণ পর ওরা বাড়ি পৌঁছে গেল। কিরে, সে কাল গেলি আর আজ কোষ ভাগ গেল? আসলে মামুনি, থাক তোকে আর কিছু বলতে হবে না, যা গিয়ে ফ্রেশ হয়ে আয়। ওকে মামুনি। মুন আর রোদ ফ্রেশ হয়ে নিচে খেতে আসলো। উফ আম্মু, তাড়াতাড়ি দাও তো, খুব ক্ষুধা লাগছে। হ্যাঁ দিচ্ছি। এমন ভাব করছে যেন কতদিন খায়নি। মামুনি, পাপাই কই? তোর পাপাই অফিসে। মামুনি খাওয়ায় দাও। না, আজ আম্মু আমাকে খাইয়ে দিবে। আজব তো, আপনি নিজের হাতে খান না। আমি আমার আম্মুর হাতে খাবো, তাতে তোমার কি? আমার সব। হিংসুটে একটা। আপনি হিংসুটে। বেয়াদব মেয়ে, স্বামীর সাথে ঠিকভাবে কথা বলতে পারো না, কি শিখেছো? আপনি এ থাম তো, তোরা বাচ্চাদের মতো করে বিয়ে হয়েছে, তোদের এখনো আগের মতো। তোমার মেয়েকে একটি শিখিয়ে দাও কিভাবে স্বামী সেবা করতে হয়। আইসা আমার স্বামী। দুইটা না হলে কানে নিচে দেব। যা তোরা, আমি গেলাম। বলে চলে গেল। ওভাবে তাকানোর কি আছে? আপনার জন্য সব হয়েছে। আমি কি করলাম, তুমি তো বেশি বকো। কি থাকেন আপনি। বলে মন চলে যেতে গেলে রোদ মনের হাত টান দিয়ে নিজের কোলে বসায়। কোথায় যাচ্ছ, খাবার না খেয়ে? খাবো না আমি। বকো যাই করো, নিজের যত্ন না নিলে কালকের মতো আবার মারবো। আপনার একটুও খারাপ লাগেনি ওভাবে মারতে? লেগেছিল তো, খুব কষ্ট লেগেছিল, কিন্তু রাগটা ওর বেশি ছিল। আর মারবো না, খেয়ে নাও। বলে খাবার মুখে দেয়, মনও চুপচাপ খায়। মনের খাওয়া শেষ। এবার আমি আপনাকে খাইয়ে দিই। আমার সবকিছুর উপর শুধু তোমার অধিকার, কোনো কিছুর জন্য অনুমতি নেওয়ার দরকার নেই। মন একটা মুচকি হাসি দিয়ে রোদকে খাইয়ে দেয়। দূর থেকে ওদের দুজনকে দেখে রাইমা চৌধুরী খুব খুশি হয়। আল্লাহ এদের এভাবে সবসময় হাসি খুশি রেখো, কারোর নজর যেন এদের ভালোবাসার উপরে না পড়ে। খাওয়া শেষে মন রোদ ঘরে যায়। মন? জি। আমাকে এখন যেতে হবে। এখনই? তাড়াতাড়ি চলে আসবো। আচ্ছা, নিজের খেয়াল রেখো। সাবধানে যাবেন। রোদ মুনের কপালে ভালোবাসার পরশ দিয়ে চলে যায়। মুন রাইমা চৌধুরীর সাথে কথা বলতে যায়। রাতে রোদ বাড়ি আসে। মুন মুন, কই তুমি? এই তো। কোথায় ছিলে? বারান্দায়। নাও এগুলো ধরো। কি আছে এর মধ্যে, খুলে দেখো। মুন খুলে দেখে ওর মধ্যে অনেক ধরনের চকলেট আছে। আমার ফেভারিট। খুশি তো? খুব খুব খুব। মুন চকলেট খেতে লাগলো। রোদ ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে এসে দেখে মুন এখনো বসে বসে বাচ্চাদের মতো চকলেট খাচ্ছে। পাগলি একটা। রোদ একটা হাসি দিয়ে মুনের কোলে গিয়ে শুয়ে পড়ে। কি হলো এটা?
বউয়ের কোলে মাথা দিছি, তোমার কোনো সমস্যা? বাই দা বাই, তোমাকে খুব কিউট লাগছে। হুম, উঠুন, খেতে হবে না। না, চুপটি করে বসে থাকো, সারাদিন কত কাজ করছি, মাথাটা একটু টিপে দাও না। মন কিছু না বলে রোদের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আচ্ছা রোদ, একটা কথা বলবো। হুম, বলো। তোমার কথা ছাড়া কার কথা শুনবো? আপনি আমার সাথে এমন কেন করেন? এই মারেন তো, এই ভালোবাসেন, বুঝি না আপনি আসলে কি। রোদ মনের হাত নিয়ে কিস করে বলল, আমি ইচ্ছা করে কিছু করি না। তোমাকে যে অন্য কারোর সাথে স্বপ্নেও ভাবতে পারি না, সেই ছোটবেলা থেকে যখন তুমি আমায় ছেড়ে চলে গিয়েছিলে তখন আমার খুব কষ্ট হচ্ছিল। রোদ, আমি ইচ্ছে করে জানি সব বুঝি, কিন্তু তোমার উপর একটা অভিমান থেকে এসব করেছি, আর আরশের সাথে দেখে আমার মাথা নষ্ট হয়ে গিয়েছিল, তাই ওভাবে কষ্ট দিছি। আই এম সরি জান। হয়েছে, আর বলতে হবে না, তার শাস্তি তো আপনি পেয়েছেন। এবার থেকে আর কষ্ট দিলে এর থেকে বেশি শাস্তি দেব। রাজি, ভুল করলে শাস্তি দিবা, কিন্তু ছেড়ে চলে যাওয়ার কথা ভাবলে খুন করে ফেলব। ওরে বাবা, এ তো থ্রেট। যা খুশি ভাবো, কিন্তু কথাটা মাথায় রাখবা। হুম, দেখা যাবে, উনি যদি সাইকো হয় আমিও সাইকো কুইন। এবার উঠুন, খেতে যেতে হবে। উঠতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে সারা জীবন এভাবে থাকি। সে থাকা যাবে, কিন্তু এখন উঠুন। আর একটু উঠতে বলছি না বাবা, বউ তো আমার সেই সাহস হয়েছে, বউটাকে আর দেখতে হবে না। রোদ আর মন নিচে গেল, খাওয়া শেষে রোদ উপরে আসলো, একটু পর মনও আসলো, এসে দেখে রোদ বারান্দায় দাঁড়িয়ে আছে। মন রোদকে পিছন থেকে জড়িয়ে ধরলো। রোদ একটা মুচকি হাসি দিয়ে মনের হাত ধরে সামনে নিয়ে এসে পিছন থেকে মনের কোমর জড়িয়ে ধরে গান গাইলো। তুমি হাসলে আমার ঠোঁটে হাসি, তুমি আসলে জোনাকি রাশি রাশি, রাখিয়া গেলে তোমায় অনুরাগে, বলো কিভাবে বুঝাই ভালোবাসি, সব চিঠি সব কল্পনা জুড়ে রং মিশে যায় রুক্ষ দুপুরে, সেই রং দিয়ে তোমাকে আঁকি, আর কিভাবে বুঝাই ভালোবাসি, প্রাণ দিতে চাই মন দিতে চাই, সবটুকু ধ্যান তোমাকে দিতেই চাই। মন রোদের গান চোখ বন্ধ করে শুনছে। রোদের গান মনের খুব ভালো লাগে, রোদ খুব ভালো গান গাইতে পারে, রোদের কাছ থেকে মন একটু একটু করে শিখছে। গানটা শেষ করে রোদ মনের গালে একটি ভালোবাসার পরশ দিয়ে মনকে কোলে নিয়ে বিছানায় নিজের বুকের উপর মনকে শুইয়ে ঘুমের দেশে পাড়ি দিল। সকালে মন উঠে রোদকে পায় না, মন ফ্রেশ হয়ে এসে নিচে এসে দেখে মামুনি কাজ করছে। মন ওনার কাছে গিয়ে শোনে যে রোদ অনেক সকালে বেরিয়ে গেছে। রাইমা চৌধুরীর সাথে কিছুক্ষণ কথা বলে নাস্তা করে মন ভার্সিটিতে চলে যায়। ভার্সিটিতে, কিরে মাম্মা, সুজা বিয়ে করে ফেলি? করবে না তো কি, তোর জন্য ওয়েট করবে? ওই রাক্ষসী তোকে কথা বলতে কে বলছে? ওই চুপ করো তো, না হলে বাঁধন ভাইয়াকে বলে দেব। আমায় একা কোষ না, নীরব স্যারের কথাও বল। তোকে তো তলে তলে টেম্পু চালাবা, আর কেউ জানবে না, আমাদের তো বলতে পারতি। এমন কিছু না, বাইরে যামিন, বিয়ে কেমনে হলো রে মন? তারপর মন ওদের সব কথা বলল, সব শুনে তো সবাই শকড। ভাই, তুই বেঁচে আছিস তো? ঢং দেখে বাঁচি না, ওর তো বর মারছে, তোর তো বফও মারে। তোরে কেডা কইছে রে, হুতেই পেঁচাল পারে? চুপ থাক, আমরা সব জানি। ওই তোরা ক্লাসে চল। তিনজন মিলে ক্লাস করলো। যেভাবেই হোক ওদের প্ল্যান আমাদের জানতে হবে। স্যার, আমি অলরেডি লোক লাগিয়ে দিয়েছি, কিন্তু স্যার আমাদের খুব সাবধানে থাকতে হবে, বিশেষ করে মুন ম্যাডামকে। ওরা মনের কিছু করবে না, আমার মনে হয় ওদের আঘাত আগে আমার উপর হবে, মুনকে টার্গেট করে। স্যার, আমাদেরকে এখন কি করতে হবে? যা বললাম তাই। ওকে স্যার, বলে চলে গেল। কি ভাবছিস আমি কিছু বুঝতে পারবো না? তোরা যে স্কুল থেকে শিখছিস, আমি সেই স্কুলের পড়ানো স্টুডেন্ট, আগে আগে দেখ কি হয়। বলে একটা ডেভিল স্মাইল দিল। এখনো মন ভার্সিটিতে আছে, আর একটু পরে ফোন দেই, জানি অনেক রেগে আছে। মনের ক্লাস শেষে মন বসে বসে ভাবছে, আজ রোদের কি হলো, একবারও খোঁজ নিল না, আর কোথায় গেছে আমায় না জানিয়ে। একবার ফোন দেব না থাক, ওর ইচ্ছে হলে দেবে দেবে না, একবার দিয়ে দেখি, উফ কি করব। অত টেনশন না করে ফোন দে। তোকে কে বলছে? আমি সব বুঝি, বুঝলি? ওই দেখ, আরেকটা চুটিয়ে প্রেম করছে।
লামিয়া আর বাঁধনকে দেখি। না থাক, রুমা কিছু বলতে যাবে, তার আগে নীরব স্যার রুমাকে ডাক দেয়। ওই যে, তোমার ডাক পড়েছে। চুপ কর, বলে রুমা চলে গেল। আর মন বেচারি বসে বসে ভাবছে, থুর, এত না ভেবে ফোন দি, জামাই তো আমার। মন ফোন দেওয়ার সাথে সাথে রোদ ধরল। হ্যালো, কি ব্যাপার, কি আপনার, আমাকে না জানিয়ে কোথায় গিয়েছেন? দরকারি কাজ ছিল, তুমি তো ঘুমাচ্ছিলে, তাই বলে কি ডাকা যায় না? যাই, কিন্তু আমার কিউট বউটা কত সুন্দর করে ঘুমাচ্ছিল, তাই আর ডাকতে মন চাইনি। একটা ফোনও তো করা যেত। আচ্ছা সরি। হোয়াট, হু? কিছু না, কি করছেন? বসে বসে আমার মিষ্টি বউয়ের সাথে কথা বলছি, খুব মিস করছি তোমায়। কত মিস করছেন জানা আছে, সেই জন্যই তো একবার ফোনও দিলেন না। বুঝতে পারছি, আমার বউটা খুব রেগে আছে, সমস্যা নেই, রাতে সব ভেঙে দেব। মন লজ্জা পেল। কি হলো? কিছু না। তাই না? হ্যাঁ তাই। লাভ ইউ। লাভ ইউ টু। আরো কিছুক্ষণ কথা বলে মন ক্লাসে চলে গেল। ক্লাস শেষে মন বাড়ি এসে ফ্রেশ হয়ে নিল। রোদ বাড়ি এসে মনকে খুঁজতে লাগলো, কিন্তু পেল না। আম্মু মন কই? ছাদে গেছে। ও আচ্ছা। রোদ ছাদে গিয়ে দেখে মন দোলনায় বসে বসে চকলেট খাচ্ছে আর গল্পের বই পড়ছে। তুমি এখানে, আমি সে কখন দেখে তোমাকে খুঁজছি। মন তাকিয়ে দেখে রোদ রেগে দাঁড়িয়ে আছে। আপনি কখন আসলেন? তুমি এখানে কেন? আসলে ভালো লাগছিল না তাই। রোদ মনের পাশে বসলো। আপনার কাজ শেষ? কি হলো, কথা বলছেন না কেন, রাগ করছেন? আমি তো কোথাও যাইনি। তোমাকে দেখতে না পেয়ে আমার কেমন হচ্ছিল তুমি জানো? সরি। হইছে, তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বলেন। ধরো আমি কিছু সময়ের জন্য হারিয়ে গেলাম, সবাই আমাকে খুঁজছে কিন্তু পাচ্ছে না, তখন তুমি কি করবা? মন কিছু না বলে রোদকে জড়িয়ে ধরে। আপনি এসব কথা কেন বলছেন? আপনি জানেন না আমি আপনাকে ছাড়া থাকতে পারি না। তাও কেন এমন কথা বলেন? প্লিজ এমন মজা করবেন না, আমি আর কাউকে হারাতে চাই না। কিন্তু এটা ছাড়া তো কোনো উপায় নেই, আমাদের এক হওয়ার জন্য আপনাকে একটু দূরে থাকতে হবে, রোদ বলে। আরে তুমি অত ভয় পাচ্ছ কেন? আমি তো এমনি বললাম আমি আমার মনকে ছেড়ে থাকতে পারি, কখনো না। পাগলি চুপ। আচ্ছা আমি যদি হারিয়ে যাই তো? মন রোদের বুক থেকে উঠে বলল। চুপ, একদম মেরে ফেলবো, সেদিনকার মারের কথা ভুলে গেছো? আপনি বললে কিছু না, আমি বললেই দোষ। হ্যাঁ দোষ, ওসব বাদ দাও, আগে বলো কি দিবা। কি কি মানে? আমার রাজকুমারী। মন রোদের বুকে কিল মারতে লাগলো। আরে মারছো কেন, বরকে এভাবে মারে? হ্যাঁ মারে, আপনাকে আমি বুঝি না, এই কাঁদান আবার এই ভালোবাসেন? যেদিন আমাকে আমার মতো ভালোবাসবে সেদিন আমাকে বুঝবে। হুম, রাজকুমারী তো আনতেই হবে। কিসের মধ্যে কি? মনের মধ্যে শুধু তুমি। এভাবে ওদের দিন চলতে লাগলো, হাসি কান্না সব মিশে আছে ওদের ভালোবাসায়। একদিন রাতে মন রোদের বুকে ঘুমিয়ে আছে আর রোদ মনের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। জানি না আমি না থাকলে তুমি কিভাবে থাকবা, কিন্তু তোমাকে তো শক্ত থাকতেই হবে, সামনে কি হবে আমরা কেউ জানি না, বিপদ তোমার হতে পারে বা আমার, কিন্তু রোদ বেঁচে থাকতে মনের কিছু হতে দেবে না, সব ঠিক করে দেব, কিছু সময় দাও, শুধু একটু সময়। রোদ মনের কপালে ভালোবাসার পরশ এঁকে দিল। একদিন মন ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, তখন রোদের বডিগার্ডের কল আসে। মন কলটা ধরে ওর দুনিয়া ঘুরে গেল, হাতের থেকে ফোন আপনা আপনি পড়ে গেল, মনের চোখ আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। দুদিন পর, এই দুদিন মন সেন্সলেস ছিল, অতিরিক্ত শকড পাওয়ার জন্য সেন্স হারায়। মনের যখন সেন্স ফিরল, মন নিজেকে বিছানায় আবিষ্কার করল। পিটপিট করে তাকিয়ে দেখে রাইমা চৌধুরী বসে আছে। মন মামনির দিকে উঠে বসে। মনকে উঠতে দেখে রাইমা চৌধুরী বলে, এ কি তুই উঠছিস কেন, তোর শরীর ভালো না। মামনির রোদ, কথা বলতে কষ্ট হচ্ছে, অনেক কষ্টে বলল। কি হলো মামনি বলো, তুমি বলছো না কেন? তখনই রোদের বডিগার্ড আসে। মন রোদের বডিগার্ডকে দেখে বলে, আপনার স্যার কোথায়? রাইমা চৌধুরী চোখের ইশারায় না করে সেটা মনের চোখ এড়ালো না। কেউ কি আমাকে বলবে রোদ কোথায়? ও কি আমার সাথে লুকোচুরি খেলছে? আমার কিন্তু ভালো লাগছে না। মন অস্থির হয়ে পড়ল। মন একটু শান্ত হ, আমার এক ছেলেকে তো হারিয়েছি, তোকে হারাতে চাই না। এক ছেলেকে হারিয়েছো মানে? তোমরা কি কেউ আমায় বলবে? মন পাগলামি করছে দেখে রাইমা চৌধুরী বলল, তুই একটু শান্ত হ। মন যেন শুনতেই পাচ্ছে না। রোদ আর নেই, রোদ মারা গেছে। মনের যেন সবকিছু ঝাপসা লাগছে। কি বললো?
আমার রোদ কিছুই হতে পারে না। হ্যাঁ এটাই সত্যি, রোদ আর নেই, রোদের গাড়ি পাহাড় থেকে পড়ে গেছে। মন তো ধপ করে বসে পড়ল, ওর মুখ দিয়ে যেন কোনো কথা বের হচ্ছে না। মন নিজেকে ঠিক কর। মনের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। মন আমি একা থাকতে চাই। কিন্তু প্লিজ। সবাই ঘর থেকে বের হয়ে গেল। এক মাস পর, এই এক মাসে অনেক কিছু বদলে গেছে সবার জীবনে। মন এই এক মাসে ঘর থেকে একবারের জন্য বের হয়নি। সারাক্ষণ রোদের ছবি বুকে নিয়ে কাঁদে, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। মাঝে মাঝে মন কাঁদতে কাঁদতে সেন্স হারায়, না খাওয়ার জন্য শরীর দুর্বল হয়ে পড়ে। রাইমা চৌধুরীও আগের মতো তেমন কথা বলে না, সব কাজ এখন সার্ভেন্ট করে। রাইমা চৌধুরী দিনে একবার মনের ঘরে গিয়ে ওকে খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু লাভ হয় না। নিহাল চৌধুরী সারা দিন অফিসে থাকে, ওনার শরীরও তেমন ভালো না, কিন্তু কিছু করারও নেই, উনি এখন আর বাড়িতে খায় না। লামিয়া আর রুমা মাঝে মাঝে এসে দেখে যায় মনকে। রোদদের বাড়িতে এখন রোদের মামা মামি, মামার ছেলে নাহিদ আর মেয়ে তানিশা থাকে। রোদের চলে যাওয়ার পর ওরা এখানে এসে থাকে। সব চলছে কিন্তু মন থেমে আছে। মন রোদের ছবি আঁকড়ে কাঁদছে আর বলছে, কেন চলে গেলেন আমাকে ছেড়ে? আপনারা বলতেন কখনো আমাকে ছেড়ে যাবেন না, তাহলে কেন চলে গেলেন? খুব খারাপ আপনি, প্লিজ একবার ফিরে আসুন, আর কখনো আপনার কথার অবাধ্য হব না, প্লিজ। তখনই রাইমা চৌধুরী আসলেন। মন এই দেখ তোর বান্ধবী আসছে। মন কিছু না বলে শুধু রোদের ছবির দিকে তাকিয়ে থাকে। রাইমা কিছু বলতে যাবে, লামিয়া আটকিয়ে দেয়। রাইমা চৌধুরী কাঁদতে কাঁদতে চলে যায়। মন কিছু খেয়ে নে, একটু কিছু খা প্লিজ। মন চুপ করে আছে। মন এভাবে আর কতদিন থাকবে? রোদ ভাইয়া যদি তোকে এভাবে দেখে তাহলে উনি কত কষ্ট পাবে। রোদ তো বেঁচে আছে তোর মধ্যে, আমাদের সবার মধ্যে। তুই যদি এমন করিস তাহলে তো তুই রোদ ভাইয়াকে কষ্ট দিচ্ছিস। রোদ ভাইয়া তো তোর হাসির মধ্যে বেঁচে আছে, তোর জীবনে বেঁচে আছে। তুই কেমন ভালোবাসিস যে রোদ ভাইয়াকে কষ্ট দিচ্ছিস? আসলে রোদ ভাইয়া সেদিন মারা যায়নি, মারা যাচ্ছে এখন কষ্টে। তোরা চলে যা, আমার রোদ মরেনি, আমার উপর রাগ করে দূরে আছে। মন প্লিজ কিছু খেয়ে নে, আর কতদিন এভাবে থাকবি? তোরা কি যাবি? লামিয়া আর রুমা কিছু না বলে চলে গেল। আমি কেন কাঁদছি, কেন কষ্ট পাচ্ছি? আপনি তো কোথাও যাননি, শুধু আমার উপর রাগ করে একটু দূরে আছেন। আমি জানি আপনার কিছু হয়নি, আপনার কিছু হতে পারে না, আপনি আছেন আমি জানি। আমি এইভাবে আছি বলে কি আপনি আসছেন না? প্লিজ ফিরে আসুন তাড়াতাড়ি, আমি আর কাঁদবো না। আপনি যা লাইক করেন না তা আমি কখনোই করব না, আর না আমি আপনার সব কথা শুনব। এসব নিজে নিজে বলে মন রোদের ছবি বুকে নিয়ে ঘুমিয়ে গেল। দুলাভাই আপনি আর কত সামলাবেন, রোদ তো এখন আর নেই, এখন আমাদের মধ্যে শুধু নাহিদ আছে, ওকে অফিসের কাজে বসিয়ে দেন, মনে করেন ও রোদ। নিহাল চৌধুরী কিছু বলল না। দুলাভাই মন খারাপ করেন কেন, এক ছেলে গেছে তো কি হয়েছে, আরেক ছেলে তো আছে, আমরা সবাই আছি আপনার পাশে, আমরা মিলে এই সব সামলাবো। আমরা এসব নিয়ে অন্য সময় কথা বলি, এখন আমার কিছু ভালো লাগছে না, বলে চলে গেল। আফসাল হোসেন কিছুক্ষণ বসে উনিও চলে যায়। সকালে মন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়, রেডি হয়ে নিচে নামে। মনকে সবাই দেখে অবাক। মন মা কিছু লাগবে, কোথায় যাচ্ছিস? মামুনি আমি ভার্সিটিতে যাচ্ছি। সত্যি তুই আগের মতো হয়ে যা, তোকে নিয়ে তো আমরা বেঁচে আছি। হ্যাঁ মামুনি সব আগের মতো হয়ে যাবে, আমি এখন যাচ্ছি, বলে মন চলে গেল। রাইমা চৌধুরী ওর যাওয়ার দিকে তাকিয়ে থেকে উপরে চলে গেলেন। মন নিজের স্কুটি নিয়ে ভার্সিটিতে চলে গেল। সেখানে গিয়ে সে তার বান্ধবীদের কাছে যায়। সবাই তো মনকে দেখে খুব খুশি, লামিয়া রুমা তো খুশির জন্য মনকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। সবাই মিলে ক্লাস করতে যায়। ক্লাস শেষে মন বাইরে এসে যেই বের হতে যাবে অমনি ওর সামনে আরুষ এসে দাঁড়ায়। কেমন আছো বোন? জি ভালো থাকার তো কথা। হ্যাঁ ভালো থাকলে তো আমিও ভালো, তা এখন বাড়ি যাচ্ছ? বাই। মন পুরনো সব কিছু ভুলে নতুন নতুন করে শুরু করো, তাকিয়ে দেখো সবাই তোমার নতুন লাইফের জন্য ওয়েট করছে। আমি কিন্তু এখনো তোমায় আগের মতোই ভালোবাসি। মন কিছু না বলে চলে গেল। আরুষ ওর যাওয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ে।
মুন বাড়ি এসে সোজা রুমে গিয়ে ফ্রেশ হয়ে রোদের ছবির সামনে দাঁড়ায়। দেখছেন, আমি আপনার সব কথা শুনছি, এখন তো আপনি ফিরে আসুন, এখনও কি রেগে আছেন আমার উপর? আমি আর কিছু বলতে পারল না। নিহাল চৌধুরী ওর মাথায় হাত বুলিয়ে দেয়। মারে, এবার তো নিজেকে ঠিক কর, নতুন করে শুরু কর। হ্যাঁ পাপাই। তোর সুখে আমরা সুখে। জানি পাপাই, তুমি কি খেয়েছো? তুই খাইছিস না? আচ্ছা চলো একসাথে খাই। এই বলে নিহাল চৌধুরীকে কিছু বলতে না দিয়ে হাত ধরে টেনে নিয়ে গেল। খাওয়া শেষ করে মুন নিজের ঘরে রোদের ছবি দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে। মাঝরাতে মুনের মনে হচ্ছে কেউ ওকে খুব ভালো করে দেখছে। শীতের রাতে মুনের চোখ খুলতে নারাজ, অনেক কষ্টে চোখ খুলে দেখে। মুন তাকিয়ে দেখে যে ওর দিকে কেউ ঝুঁকে আছে। মুন দেখে ভয় পেয়ে চিৎকার দিতে যাবে, তার আগে অজানা মানুষ ওর মুখ চেপে ধরে। চুপ, খুব ভালোবাসি, খুব তোমাকে খুব আপন করে নিতে ইচ্ছা করছে, কিন্তু সেটা করা তো যাবে না, খুব তাড়াতাড়ি ফিরবো, খুব তাড়াতাড়ি তোমাকে আপন করে নিব। মুন নির্বাক শ্রোতা হয়ে সব শুনছে। অজানা মানুষটা মুনের কপালে গালে অনেকগুলো চুমু খেয়ে চলে গেল। মুনের যেন কথা ছোঁয়া সব চেনা লাগছে। মুন দেরি না করে বারান্দায় এসে দেখে আরুষ নিচে দাঁড়িয়ে আছে। মুনের মুহূর্তে খুব রাগ হলো। মুন ঘরে এসে একটা মুচকি হাসি দিয়ে ঘুমিয়ে পড়ল। সকালে মুনের ঘুম ভাঙল। মুন বাইরে উঁকি মেরে চারিদিকে দেখে ওর খুব ভালো লাগলো। অনেকদিন পর আজ মুনের খুব ভালো লাগছে। মুন রেডি হয়ে নিচে গিয়ে দেখে ওখানে সবাই আছে। মুনকে দেখে রাইমা চৌধুরী এসে মুনকে বসিয়ে খাইয়ে দিতে লাগলো। কথাটা কেউ না শুনলেও নিহাল চৌধুরী শুনছে। নিহাল চৌধুরী কিছু না বলে বসে পড়ে। গুড মর্নিং পাপাই। গুড মর্নিং মামুনি। দুলাভাই, আমি বলছি কি, মুনের একটা বিয়ে দেওয়া দরকার, কোনোদিন এভাবে থাকবে? মুন তো রেগে ফায়ার। নিহাল চৌধুরী একটা হালকা হাসি দিয়ে বলল, আমার মনে হয় কি তোমাদের এখন যাওয়া উচিত, অনেকদিন তো হলো, এখন তোমরা ফিরে যাও, আর মুনের চিন্তা তোমাদের করতে হবে না, ওর জন্য আমরা আছি। দুলাভাই তুমি? আহা, আমার কথাতে কষ্ট পেও না, আমি তো বলেছি কারণ আমরা বাইরে ঘুরতে যাচ্ছি, তোমরা ফাও থেকে কি করবে তাই চলে যাও ভালো। পাপাই, আমরা কোথায় যাব? আমার এক বন্ধুর বাসায়, ওখানে কিছুদিন থাকব। তুমি তো আমায় কিছু বলনি। সকালে ফোন করলো তাই বলার টাইম পাইনি। মামুনি আজ তাড়াতাড়ি এসো, আমরা সকাল সকাল বের হব। ওকে পাপাই, আমি এখন যাই, টাটা মামুনি। রোদের মামা মামি এর মুখ তো দেখার মতো। রাইমা চৌধুরী কিছু বলছে না, উনিও জানেন ওনার ভাই ভাবি খুব লোভী। তোমাদের এখানে রেখে কি আমি আমার প্ল্যান নষ্ট করব? মুনকে এখান থেকে যে করে হোক বের করতে হবে, খুব সাবধানে বলে একটা রহস্যময় হাসি দিল। খাওয়া শেষে নিহাল অফিসে গেল, আর রোদের মামা মামিও প্যাকিং করে বাড়ি চলে আসলো। মুন ভার্সিটিতে গিয়ে ওর স্কুটি একপাশে রেখে ভিতরে গেল। মুন ওর ফ্রেন্ডদের কাছে যাওয়ার আগে আরুষ ওকে টেনে খালি ক্লাসরুমে নিয়ে গেল। হাত ছাড়ুন। কেন? কেন মানে? আমার হাত ধরার অধিকার আপনাকে কে দিয়েছে? দেখো মুন, সোজা কথা সোজাভাবে বলি, আমি তোমাকে ভালোবাসি আর এটাই ফাইনাল, এখন আর রোদ নেই। সো আর বলতে পারলো না। অনেক বলেছেন, এবার আমারটা শুনেন, আমি আপনাকে ভালোবাসি না বুঝছেন, আমি রোদকে ভালোবাসি, আর রোদ বেঁচে আছে, আমার নিঃশ্বাসে বেঁচে আছে, আমার প্রতিটি শিরা উপশিরায় বেঁচে আছে, ওর জায়গায় কেউ কখনো নিতে পারবে না, আমার নিঃশ্বাস থাকা পর্যন্ত তো নাই। কথাটা বলে মন চলে গেল। আমিও দেখি তুমি কতদিন আমার থেকে দূরে থাকো, আমার কাছে তো তোমাকে ধরা দিতেই হবে। একটা ডেভিল স্মাইল দিয়ে রুম থেকে চলে গেল। মুন ক্লাস করে বাইরে আসতেই আরুষের জ্বালাতন আবার শুরু। মুনের তো রেগে গা জ্বলে যাচ্ছে। মুন কিছুটা দূরে গিয়ে বসে পড়ে, ফোনে রোদের ছবির দিকে তাকিয়ে আছে। কবে আসবেন আপনি? আমার যে আর ভালো লাগছে না, প্লিজ চলে আসুন, আপনার সাইকোগিরি যে আমার খুব বেশি মিস করছি, আর কত কষ্ট দেবেন, এবার সামনে আসলে আগের বারের থেকেও আরো বেশি শাস্তি দেব, প্লিজ চলে আসুন প্লিজ। মুন রোদের ছবির দিকে তাকিয়ে আছে। তখনই ওর পাশে কয়টা ছেলে এসে বসলো। মুন উঠে যেতে চাইল, কিন্তু পিছন থেকে ছেলেগুলোর হাত ধরে ফেলল। কি হচ্ছে কি, ছাড়ুন আমার হাত। কেন সুন্দরী, আমাদের সাথে একটু কষ্ট শেয়ার করো। আরে কষ্ট বলতে হবে না, চলো তোমাকে কষ্ট ভুলিয়ে দেই, চলো। মুন তো ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করছে, শেষে না পেরে একটা লাথি মেরে চলে আসলো।
ছেলেগুলো ওর পিছন পিছন আসে। মুন দৌড়ে লামিয়াদের কাছে যায়। কি রে তুই এভাবে দৌড়াচ্ছিস কেন, কি হলো? মুন ওদের সব কিছু বলল। ওরা দেখে পেছনে ছেলেগুলো দাঁড়িয়ে। লামিয়া ছেলেগুলোর কাছে গিয়ে সব মেয়েদের দিয়ে ছেলেগুলোকে মার খাওয়ায়। ওদের ঝামেলা দেখে আরুষ এর গ্রুপের সবাই এসে যখন শোনে যে মুনের হাত ধরেছে, আরুষ তো ছেলেগুলোকে কাছে অনেক মারে। শেষে আরুষের বন্ধুরা এসে থামায়। ছেলে দুটো তো জান বাঁচিয়ে ফেরত যায়। আরুষ মুনের কাছে গিয়ে বলে, একা ওখানে কেন গিয়েছিলে? কি হলো, কথা বলছো না কেন? তুই জানো না ওই জায়গায় তেমন কেউ যায় না, যদি আজ কিছু হতো তো? মুন কিছু না বলে চলে যায়, সাথে ওর বান্ধবীরা। এই মেয়েকে তো আরুষও রেগে চলে যায়। এদিকে একজন এসব শুনে রাগে ফুঁসছে, স্যার কি করব? অপর পাশ থেকে কি যেন বলছে তা শুনে ম্যানেজার বলল, ওকে স্যার। ম্যানেজার চলে গেল। লোকটা একটা রহস্যময় হাসি দিয়ে বলে, আই অ্যাম ব্যাক বলে অট্ট হাসিতে ফেটে পড়ে। মুন ভার্সিটি থেকে বেরিয়ে সোজা বাসায় যায়। বাসায় গিয়ে দেখে ওর সব কিছু গোছানো। মুনও ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল। কিছুক্ষণ পর ওরা বেরিয়ে পড়ল। গাড়িতে রাইমা চৌধুরী আর মুন বকবক করে যাচ্ছে। নিহাল চৌধুরী কাকে যেন একটা মেসেজ পাঠালো, আধ ঘন্টা পর পৌঁছালো। নিহাল সবাইকে নিয়ে ভেতরে গেল বিশাল বড় এক বাড়ি। ওই তো আমার বন্ধু। আরে দোস্ত, কদিন পর দেখা বলে নিহাল চৌধুরীকে জড়িয়ে ধরলেন। আরে সে কবে দেখা হয়েছিল? এই হলো তোর ভাবি। ও কেমন আছেন ভাবি? জি ভালো, আপনি? আল্লাহর রহমতে ভালো আছি। আর হলো আমার মেয়ে মুন। ও তাহলে এই হলো মুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা তোর পরিবার কই? আমার পরিবার বলতেও এক ছেলে আর এক মেয়ে। মেয়ের বিয়ে হয়ে গেছে, আর ছেলে অফিসে, একটু পর আসবে। ও আচ্ছা, যা তোরা ফ্রেশ হয় নাই, এই ওদের রুম দেখিয়ে দাও। ওরা তিনজন রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসলো, কিন্তু মুন বিছানায় শুয়ে ঘুম। সবাই মিলে আড্ডা দিতে লাগলো। মুন ঘুম থেকে নিচে যায়, নিচে গিয়ে সবার সাথে আড্ডা দেয়। কিছুক্ষণ পর একটা ছেলে আসলো। হে মাই সন, ইয়াস আহমেদ। সবাই ছেলেটার দিকে তাকালো। মুন তো ছেলেটাকে দেখে শকড। লোকটা সবার সাথে হেসে হেসে কথা বলছে, মুন তো শুধুই দেখে যাচ্ছে। মুন লোকটাকে দেখে মুনের মুখ দিয়ে বেরিয়ে গেল। রোধ? ইয়াস ওর চশমাটা খুলে মুনের দিকে তাকালো। মামনি, ও ইয়াস আমার ছেলে। মুন কারোর কথা না শুনে লোকটার কাছে ছুটে যায়। আমি জানি এই আমার রোধ, আমি জানি আপনার কিচ্ছু হতে পারে না। আপনি আমার রোধ, কেন এত দিন দূরে ছিলেন বলুন, কেন? লোকটা মুনকে নিজের করে ছড়িয়ে বলে, আর ইউ ড্রাঙ্ক? আমি ইয়াস আহমেদ, কোনো রোধ ফোদ না। কি হয়েছে আপনার, আপনি কেন এমন করছেন? আমি কি দোষ করেছি বলুন না, কি করেছি? পাপাই পাগলটাকে কেন এমন করছে? ইয়াস এভাবে বলতে নেই। ও মুন, তোমার নিহান আঙ্কেলের ছেলের বউ, মুনের হাজবেন্ড, আর তুমি একই রকম দেখতে। তাই একই দেখতে মানে? এই আমার রোধ, আমি জানি। কি হলো, আপনি এমন করছেন কেন? আমাকে শাস্তি দিতে চান, ওকে দেন, কিন্তু এইভাবে আমার থেকে দূরে না। ও প্লিজ, আমি রোধ না ইয়াস, পাপাই ওকে একটা ভালো ডক্টর দেখাও বলে ইয়াস চলে গেল। মুন ওর যাওয়ার দিকে তাকিয়ে রইল। মুন ও আমাদের ছেলে না। না মামনি, ও আমার রোধ, আমি রোধকে চিনি না মামনি। তখনই ওখানে একটা মডার্ন মেয়ে আসে, শর্ট ড্রেস পরা, শরীর তো সব দেখাই যাচ্ছে। যাই হোক, এসে ইয়াস ইয়াস বলে ডাকতে লাগলো। আরে পিয়ালি, তুমি এখান? হ্যাঁ আঙ্কেল, ইয়াসের সাথে দেখা করতে কত বছর পর আসলো। এখন আমি ওর সাথে ওর বাড়ি থাকবো। ইয়াস পিয়ালির ডাক শুনে নিচে আসে। পিয়ালি তো ইয়াসকে গিয়ে জড়িয়ে ধরে, সাথে ইয়াসও। কিন্তু মুন এটা সহ্য করতে পারেনি। মুন কিছু বলতে যাবে তার আগেই, ও বেবি, তোমাকে কত বছর পর দেখছি, বাই দা বাই, তুমি কিন্তু আগের থেকেও হ্যান্ডসাম হয়েছো। তুমিও আগের থেকে অনেক হট হয়েছো। পিয়ালি, ইনি হলো আমার বন্ধু আর ওনার পরিবার। হ্যালো। আর পিয়ালি, আমার ছেলের ভালোবাসা, মানে এই বাড়ির হবু বউ। মুন এই কথাটা শুনে ওর পায়ের তলা থেকে মাটি সরে যায়। মুন ওখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে নিজের রুমে চলে যায়। এর আবার কি হলো? বাদটাও তো, তোমার কি খবর বলো? সব কি এখানেই বলবো? আচ্ছা তোমরা উপরে যাও। ইয়াস, তুমি পিয়ালির রুমটা দেখিয়ে দাও। হুম, ওকে ভিয়ন, বাই। যাওয়া যাক। ইয়া বেবে।
ইয়াশ আর পিয়ালি উপরে চলে গেল। এদিকে মুন বসে বসে কান্না করছে, ওর যে আজ খুব কষ্ট হচ্ছে। উনি আমার সাথে এমন কেন করলো, কি দোষ করেছি আমি, কেন এমন করলো? না, আমাকে ওনার সাথে কথা বলতে হবে, হয়তো কোনো কারণে এমন করেছে, আমি জানি উনি আমাকে খুব ভালোবাসেন। মুন উঠে ইয়াশের রুমের দিকে যায়। এর মধ্যে কোনটা হতে পারে, এটার লাইট জ্বলছে মানে এটাই। মুন ইয়াশের দরজা খোলার সাথে সাথে ও বাকরুদ্ধ হয়ে গেছে। ইয়াশ আর পিয়ালি একে অপরকে জড়িয়ে ধরে আছে। মুন নিজেকে সামলে ভেতরে গিয়ে সোজা পিয়ালির হাত ধরে টেনে এনে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মারে। হঠাৎ কেউ এভাবে টেনে নেওয়াতে পিয়ালি নিজের ব্যালেন্স হারিয়ে ফেলে, তারপর আবার চড় মারাতে পিয়ালি নিচে পড়ে যায়। তোর সাহস কি করে হয় আমার জামাইকে জড়িয়ে ধরার? ছেলে দেখলেই নিজেকে ঠিক রাখতে পারিস না, তাই তো? আমার জামাইয়ের থেকে দূরে থাক, না হলে। পিয়ালি নিজেকে ঠিক করে উঠে মুনের গালেও একটা চড় দেয়। মুন পড়ে যেতে নিলে ইয়াশকে ধরে ফেলে। মুন ইয়াশের বুক থেকে উঠে ইয়াশের দিকে করুণ চোখে তাকিয়ে থাকে, যেন এই চোখ অনেক কিছু বলতে চায়, যেন এই চোখে অনেক দিনের অভিযোগ আছে যা বলে বোঝানো যাবে না। পিয়ালি মুনকে টান দিয়ে ইয়াশের বুক থেকে নিয়ে এসে বলে, তোর সাহস কি করে হয় আমার ঘরে আমার ভালোবাসার মানুষকে নিজের জামাই বলতে? তুই আমার গায়ে হাত দিয়েছিস, তোর এত বড় সাহস? কাম ডাউন, ওর হাজবেন্ড মারা গেছে তাই ও এমন করছে। কিন্তু ও আমাকে, তুমিও তো ওকে মেরেছো, বাদ দাও, মাথায় প্রবলেম আছে। রোদ, আপনি এসব কি বলছেন? জাস্ট শাট আপ। তোমার সাহস কি করে হয় পিয়ালির গায়ে হাত দেওয়ার? বাড়ির মেহমান, মেহমানের মতো থাকো, না হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। নাও গেট আউট। রোদ আউট। মুন ওখানে না দাঁড়িয়ে সোজা নিজের রুমে চলে আসলো। তুমি ওর থেকে দূরে থাকবে কিভাবে? আমার রোম্যান্টিক মুহূর্তটা নষ্ট করে দিল। ইয়াপ, এখন তুমি তোমার ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নাও। পিয়ালি চলে গেল। মুন নিজের ঘরে বসে বসে কাঁদছে। কেন রোদ, কেন এইভাবে আমাকে কষ্ট দিচ্ছেন, কেন, কি করেছি আমি? তখনই আরুশের ফোন আসলো। মুন ফোনের দিকে তাকিয়ে বিরক্তি ভাব নিয়ে ফোনটা বন্ধ করে দেয়। কি হলো, ফোন বন্ধ করে কেন? ফোন বন্ধ করে কি আমার থেকে মুক্তি পাবে? তোকে তো আমার কাছে ধরা দিতেই হবে। একটা ডেভিল স্মাইল দিয়ে মুন বসে বসে রোদের সাথে কাটানো দিনগুলো ভাবছে। তখনই রাইমা চৌধুরী আসলেন। কিরে, এখানে বসে বসে কি করছিস? কিছু না মামুনি। তাহলে খেতে চল। মামুনি, আমার ভালো লাগছে না। চুপ কর, কিছু না খেলে চলবে? মুন, একটা কথা বলি, অনেক সময় চোখে যা দেখি তা কখনো সত্যি হয় না, চোখের দেখাও ভুল হয়, মানুষ যা করে তার পেছনে কোনো কারণ থাকে। মুন মামুনির কথা ভাবতে থাকে। হয়েছে, আর ভাবতে হবে না, চল খেতে চল, কোনো কথাই শুনছি না। রাইমা মুনকে জোর করে নিচে নিয়ে গেলেন। মুন নিচে গিয়ে তোর চোখ কপালে। এই পেতনিটা আমার রোদকে খাইয়ে কেন দিচ্ছে, আর রোদও ওকে কেন খাইয়ে দিচ্ছে? মুন আর রাইমা গিয়ে ওদের সামনে বসলো। সবাই খাওয়া শুরু করলো। ইয়াশ আর পিয়ালির ড্রামা দেখে মুনের তো মনে হচ্ছে গরম তেলে ভাজতে। এই ইয়ালি না হেয়ালি, আমার রোদের সাথে কেমন চিপকে আছে, মনে হচ্ছে চুল ধরে টেনে বাড়ি থেকে বের করে দেই। আর আমার জামাইটাও কেমন করছে, উফ, আর সহ্য হচ্ছে না। খাওয়া শেষে সবাই যার যার রুমে গেল। মুন একটু পর ইয়াশের রুমে গিয়ে ইয়াশের মুখ চেপে ধরে। ওই, আপনার কি হয়েছে, কেন এমন করছেন, আর এতদিন কই ছিলেন? হ্যাঁ, কি হলো, করছেন কেন? ইয়াশ মুনকে চোখ দিয়ে বুঝিয়ে দিল যে ওর মুখ থেকে হাত সরিয়ে নিতে। উফ, সরি সরি, আপনি ঠিক আছেন তো? আমি বুঝতে পারিনি। ইয়াশ কিছু না বলে মুনের গালে চড় বসিয়ে দেয়। মুন ছলো ছলো চোখে ইয়াশের দিকে তাকিয়ে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। তোমার সাহস কি করে হয় আমার ঘরে আসার? কিছু বলছি না মানে যা খুশি করবা, বিকেলে আমার জানের গায়ে হাত দিলে, এখন আবার আমার ঘরে এসছো? তোমাদের মতো মেয়েদের ভালো করে জানা আছে। আমার মনে হয় কি জানো, তোমার স্বামী মরে যায়নি, তোমার এসব জেনে সুইসাইড করেছে। রোদ, চুপ, একটা কথা না, যাও আমার ঘর থেকে বেরিয়ে যাও, যাও। মুন ওখানে না দাঁড়িয়ে চলে আসলো। রুমে এসে শাওয়ার অন করে ভিজছে আর কাঁদছে। কেন রোদ, কেন? না না, আপনি আমার রোদ হতে পারেন না, আমার রোদ আমাকে কখনো এভাবে কষ্ট দিতে পারে না, আপনি আমার রোদ না, রোদ। অনেকক্ষণ ভেজার ফলে মুন সেন্স হারায়। মাঝরাতে মুনের মনে হচ্ছে কেউ ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মুন পিটপিট করে তাকিয়ে দেখে রোদ। রোদ, আপনি আসছেন?
জানেন আমার না খুব কষ্ট হচ্ছিল, এই জায়গাটা ফাঁকা ফাঁকা লাগছিল। আপনি আর আমাকে ছেড়ে যাবেন না, কথা দিন, কথা দিন। না, আমি আমার নিঃশ্বাস ছাড়া কি করে থাকবো, কোথাও যাব না, তোমাকে ছাড়া কোথাও না। এবার তুমি একটু ঘুমাও। না, আমি ঘুমাবো না, ঘুমালে আপনি আবার চলে যাবেন, আপনি চলে গেলে আমি মরে যাব। হুশ, খুব সাহস বেড়েছে তোমার, তাই না? আমার সামনে এসব কথা বলতে বারণ করেছিলাম না? বলবো, আমি যত ভুল করব আপনি তত আমার কাছে আসবেন আমাকে শাস্তি দিতে। আপনি আমাকে বকুন মারুন, তবুও আমাকে ছেড়ে যায়েন না, প্লিজ। আমি কোথাও যাব না তোমাকে ছেড়ে, কোথাও না। সত্যি তো? হুম, সত্যি। এবার একটু ঘুমান। হোয়াট? হুম, আমি আপনার বুকে ঘুমাবো। রোদ মুনের পাশে শুয়ে মুনকে বুকে জড়িয়ে নিল। কতদিন পর মুন রোদের বুকে ঘুমাতে পারছে, এটা যেন এক অন্যরকম অনুভূতি। রোদ, কোনো কথা না, ঘুমাও। শাওয়ারে ভিজতে কে বলছিল? এখন জ্বর বাঁধালে তো, এবার থেকে আমার কথা না শুনলে একবার যেমন মেরেছিলাম তেমন মারব, বুঝছ? হাসি কেন? আপনার কথা শুনে আপনি আমাকে মারতে পারবেন না, আমি জানি আপনি আমাকে খুব ভালোবাসেন, খুব। তাই না? হুম, এবার ঘুমাও, না হলে কিন্তু মারব। মুন রোদকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল, আর রোদ মুনের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। সকালে মুনের ঘুম ভেঙে গেলেও মুন ওর পাশে তাকিয়ে দেখে রোদ নেই। রাইমা চৌধুরী আধশোয়া হয়ে মুনের পাশে শুয়ে আছে। মুন আশেপাশে রোদকে খুঁজতে লাগলো। মুনের নড়তে দেখে রাইমা চৌধুরী উঠে বসলো। কিরে মুন, কাকে খুঁজছিস? মামুনি, রোদ কোথায়? কি যা তা বলছিস, রোদ কোথা থেকে আসবে? কাল তো আমার সাথে ছিল। কাল রাতে আমি তোর সাথে ছিলাম। ভিজে তো সেন্স হারিয়ে ফেলেছিলি, আমি তোকে নিয়ে এসে বিছানায় শুইয়ে দিই, তোর মাথায় জল পট্টি দিই। কিন্তু মামুনি, রোদ ছিল। তুই কোনো স্বপ্ন দেখেছিস? রোদ কোথায় থাকবে? ও তো না, মামুনির রোদ আছে, ও আমাকে ছেড়ে যেতে পারে না। মুন, চুপ কর, তোর শরীর ভালো না, চুপ করে শুয়ে থাক, আমি খাবার দিয়ে যাচ্ছি। বলে রাইমা চলে গেলেন, আর মুন বসে বসে ভাবতে লাগলো। রোদ ছিল, আমি জানি, কাল রাতে রোদ ছিল, আমি স্বপ্ন দেখছি না, উফ, মাথাতে খুব ব্যথা করছে। মুন উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে গেল। মুন নিচে গিয়ে দেখে সবাই বসে আছে, পিয়ালি আর ইয়াশু কাপলের মতো বসে নাস্তা করছে। মুন ওদের দেখেও না দেখার ভান করলো। কিরে, তোকে না বললাম নিচে না আসতে, আমি খাবার পাঠিয়ে দেবো। ভালো লাগছিল না তাই। পাপাই, তোমার গাড়ির চাবিটা দাও তো। মামুনি, তোমার তো শরীর ভালো না, তুমি বরং শুয়ে থাকো, গাড়ির চাবি নিয়ে কি করবে? পাপাই, আমি ঠিক আছি, একটু বাইরে যাব, বান্ধবীদের কাছে, ওদের সামনে আসতে বলেছি। কিন্তু পাপাই, প্লিজ। ওকে, তুই কোথাও যাবি না। মামুনি, তুমি কি চাও আমি মরে যাই? এখানে থাকলে এমনি মরে যাব, তার চেয়ে বান্ধবীদের কাছে গিয়ে সুস্থ হয়ে আসি। রাইমা চৌধুরী আর কিছু বললেন না, উনি বুঝতে পারছেন মুন কি বলতে চায়। মুন চাবি নিয়ে বেরিয়ে পড়ল। লামিয়া রুমা এদেরকে একটা পার্কে আসতে বলছে, মুন গিয়ে ওখানেই দাঁড়ালো। কিছুক্ষণ পর ওরা তো চলে আসলো। হাই, হোয়াটস আপ? সেই, তোর না জ্বর আসছে, তা আমাদের এখানে ডাকলি কেন? বলছি। তারপর মুন ওদের সব বলল। কি বলছিস, এ তো রূপকথার মতো মনে হচ্ছে। রূপকথা না, আমার লাইফ। সেসব বুঝলাম, এক কাজ কর, তুই লোকটাকে বাজিয়ে দেখ। মানে রোদ যা সহ্য করতে পারতো না, যেভাবে তোকে ভালোবাসতো, তুই তার উল্টোগুলো কর, যাতে রোদের রাগ হয় আর ও সব বলে দেয়। ঠিক বলছিস, আমিও তাই করবো ভাবছি, দেখা যাক কি হয়। এটাই বেস্ট হবে, তো কাছে লেগে পড়, তাতে কিন্তু তোদের হেল্প লাগবে। খাবার চিকাই। তিন বান্ধবী হাসতে লাগলো। অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর মুন গাড়ি নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। রাস্তায় যেতে যেতে হঠাৎ মুনের পাশে নজর যায়। মুন গাড়ি থামিয়ে মনোযোগ দিয়ে দেখতে থাকে। মুন তাকিয়ে দেখে ইয়াস আর পিয়ালি হাত ধরে রেস্টুরেন্ট থেকে বের হচ্ছে। মুনের দেখে খুব খারাপ লাগলো। মুন কিছুক্ষণ ওদের দিকে তাকিয়ে গাড়ি নিয়ে চলে গেল। মুন বাড়ি পৌঁছে মামুনি রুমে গেল। মামুনি, আসবো? আরে আয়, তোর আবার পারমিশন নাকি? না, তোমার কিছু বলার ছিল। হ্যাঁ বল, কি বলতে চাস? মামুনি, আমি এখানে থাকবো না, আমি বাইরে যেতে চাই। কেন রে, কোনো সমস্যা? না মামুনি, কিন্তু আমি আমার বাড়ি যেতে চাই।
রোদকে ছাড়া আমার কিচ্ছু ভালো লাগছে না। ওর বাড়িতে থাকলে রোদের জিনিসপত্রের সাথে দিন পার হয়ে যায়, কিন্তু তোর পাপাই, আমিও তো কিছু জানি না, এখনই আমি ওই বাড়ি যাব। এখন তোর মাথা কি গেছে? মামনি প্লিজ, তুমি তো আমাকে বোঝো, আমি এখানে থাকবো না। তারপর মন মনে মনে ভাবে, এখানে কি করে থাকবো, চোখের সামনে দেখতে পারবো না। আমি যদি বাড়ি ছেড়ে চলে যাই, উনি যদি সত্যি রোধ হয় তাহলে ঠিকই আসবে। তোর যা ভালো লাগে তাই কর, কিন্তু এখন কোথাও যাবি না, কাল সকাল হোক তখন দেখা যাবে। মন কিছু না বলে চলে গেল। এই মেয়েটাকে যে কি করে বোঝাবো বলে একটা দীর্ঘশ্বাস ছাড়ল মন। নিজের ঘরে বসে বসে গান শুনছে, কাল রাতের কথা মন কিছুতেই মুছে ফেলতে পারছে না ওর মন থেকে। ওর মনে হচ্ছে ভালোবাসার মানুষ ওর সাথেই আছে, শুধু তাকে চিনে নিতে হবে। মন রোদের ছবি বের করে তার সাথে কথা বলছে। খুব কষ্ট দিছেন আমায়, অনেক কষ্ট দিছেন আমাকে বাদ দিয়ে ওই পেতনির সাথে ঘোরাঘুরি, এবার বুঝবেন মজা। আপনি যদি সাইকো হন, আমিও সাইকোর ওয়াইফ। রাতে সবাই খাওয়ার টেবিলে বসে আছে। মন একবারের জন্য ইয়াসের দিকে তাকায়নি। ইয়াস আর পিয়ালির ঢং দেখলে জাস্ট গাটা জ্বলে যায়। মন ওদেরকে জাস্ট ইগনোর করছে। কি হলো, কাল তো আমার পিছনে পড়েছিলে, তাহলে আজ কেন তাকাচ্ছ না, ব্যাপার কি? কি হলো বেবি, খাচ্ছ না কেন? খাচ্ছি তো। মন উঠে গেল। কি ব্যাপার মামনি, উঠে গেলে কেন? পাপাই, আমার একটা ফ্রেন্ড আরুশের কাছে থেকে নোট নেব, আমার খাওয়া শেষ। আচ্ছা যাও। মন চলে গেল। রাতে লামিয়ার সাথে হেসে হেসে কথা বলছে, তখনই ওর রুমে ইয়াস ঢুকে দরজা লাগিয়ে দিচ্ছে। মন তো ওকে দেখে অবাক। এ কি, আপনি আমার ঘরে এত রাতে কি করছেন? একটা মেয়ের ঘরে এত রাতে আসা ঠিক না, আপনি জানেন না। আপনি আর কিছু বলার আগেই ইয়াস মনকে দেওয়ালে চেপে ধরে। কার সাথে কথা বলছিলে? হ্যাঁ, যার সাথে কথা বলি আপনার তাতে কি, অন্যের বউয়ের গায়ে হাত দিতে লজ্জা করে না? কেমন মানুষ আপনি? আমি কেমন মানুষ সেটা তোমাকে দেখতে হবে না। কার কাছ থেকে জানো নোট নিবে বলছিলে, আর একবার বলো তো দেখি তোমার সাহস কি করে হয়। আমি কার কাছ থেকে নোট নেই না নেই না কেন, তাতে আপনার কি, কিসের এত অধিকার আপনার? আমার উপর আপনি ভুলে যাচ্ছেন আপনার উডবি ওয়াইফ ওই পাশের রুমে। ইয়াসকে ধাক্কা দিয়ে দেয় মন। মনের ধাক্কা খেয়ে ইয়াস কিছুটা দূরে সরে যায়। এত শান্ত কেন, ঝড়ের আভাস পাচ্ছি, আবার আগের মতো সাইকোগিরি শুরু করবে না তো? কিছুক্ষণ চুপ থেকে মনের কাছে গিয়ে ওকে দেওয়ালে চেপে ধরে ও ঠোঁটে নিজের ঠোঁটটা ছুঁয়ে দেয়। কিছুক্ষণ পর ইয়াস মনকে ছেড়ে দিয়ে ওর দিকে একটা রাগী লুকে দেখায়। আশা করি আমার অধিকার আর বুঝিয়ে দিতে হবে না, আগেও বলেছি এখন আবারও বলছি, ছেলেদের থেকে দূরে থাকো, তোমাদের উপর শুধু আমার অধিকার বলে চলে যাচ্ছিল। পিছন থেকে মন ওর কলার ধরে বিছানায় ফেলে ওর উপরে উঠে বসে। ওই কি ভেবেছেন আপনি? হ্যাঁ, যখন যা খুশি তাই করবেন, আপনি যা খুশি করবেন, আর আমি কিছু করলে সাইকোগিরি শুরু, তাই তো? কতদিন আমার থেকে দূরে সরে ছিলেন, এখন সামনে এসে নাটক করছেন, আমার কি কষ্ট হয় না? আর ওই ইয়ালি না হিয়ালি, পিয়ালি? হ্যাঁ ওইটাই, ওর সাথে এত কিসের ঢং, আর আপনি ওকে বিয়ে করবেন মানে কি? হ্যাঁ, আমি বেঁচে থাকতে এমন কিচ্ছু হবে না, বুঝছেন? আপনি সাইকো হলে আমিও সাইকো কুইন। আমি তো তোমার জন্য সাইকো, আর তুমি? আমিও আপনার জন্য সাইকো, আপনি ওকে বিয়ে করলে আমিও। এতক্ষণ রোদ মনের কথা শুনছিল, কিন্তু এই কথা শেষ হওয়ার আগে রোদ মনকে নিচে ফেলে বিছানায় ওর হাত চেপে ধরে আর রাগি গলায় বলে, কি বলতে যাচ্ছিল? হ্যাঁ বলো। এত সাহস কে দিচ্ছে? কিছুদিন আমি সাথে ছিলাম না বলে অনেক সাহস বেড়েছে, তাই না? তোমার সাহস আমি ঘুচাবো। যা সাহস বেড়েছে, আপনার কুইন হলে তো একটু সাহস হতে হবে, তাই না? তোমার সাহস অন্য কোথাও দেখাবা, আমার সামনে না, ওকে? হুম, সাইকো তোমার জন্য বলে রোদ মনকে ছেড়ে দিল। মন রোদকে জড়িয়ে ধরে সে কি কান্না, রোদও মনকে থামছে না। কিছুক্ষণ পর রোদ মনকে বুক থেকে উঠিয়ে বলে, এই বাগলি কি হয়েছে, আমি তো এখানে আছি, কিছু হয়নি, চুপ, কোনো কান্না না। তোমার সাইকো তোমার সাথে আছে তাহলে কাঁদছো কেন? হুম, তুমি জানো না তোমার কান্না আমি সহ্য করতে পারি না। মন তো কেঁদেই যাচ্ছে। চুপ, আর একবার কাঁদলে কিন্তু পিয়ালির কাছে চলে যাব। মন কিছু না বলে রোদকে মারতে লাগে। আর এইভাবে কেউ মারে? উফ, লাগছে তো। লাগুক, আপনি আর একবার ওই পেতনির কথা বলেন তাহলে আমি আপনাকে মেরে ফেলবো। আমি মরলে তুমি বিধবা হবে? আপনি খুব খারাপ,
কেন এত কষ্ট দেন আমায় বলুন তো, বলে আবার কাঁদতে লাগলো। আরে পাগলি, আমি আমার মিষ্টি বউকে ছেড়ে অন্য কারোর কাছে কেন যাব? আমি যা করছি সব তোমার আমার ভালোর জন্য। আমাকে কষ্ট দিয়ে আপনার আর আমার ভালো হয়েছে। উফ, তুমি সব কথা শুনবে তো? আচ্ছা সরি, বলুন। সেদিন আমি অফিসের কাজে বাইরে যাই আর আমার গাড়ির ব্রেক ফেল করা ছিল আগে থেকে, এটা আমি জানতাম। কারণ তোমার উপর আমার লোক লাগানো ছিল। কয়েকদিন ধরে আমাদের পিছনে লোক ঘুরঘুর করছিল, কিন্তু তারা জানে না তাদের পিছনেও আমার লোক ছিল। তাদের মধ্যে একজনকে বন্দি করে জানতে পারি ওই দিন আমার উপর আক্রমণ হবে। গাড়ির ব্রেক ফেল আগে থেকে জানার ফলে আমি সেদিন বেঁচে যাই। আমার গাড়িটা নিচে পড়ে যায় আর আমি এক পাশে দাঁড়িয়ে দেখি, কিন্তু তারাও খুব চালাক। আমি পাহাড় থেকে উঠে ফিরে আসার সময় তারা আমার উপর গুলি চালায়। এই দেখো, বলে নিজের শার্টটা তুলে পেটের দিকে দেখায়। মন দেখে তো অবাক। সেদিন ওখানে বিপ্লব রহমান ছিল বলে আমি বেঁচে যাই আর আমার সুস্থ হতে কিছুদিন সময় লাগে। আমি তখনই ফিরে আসতে চাইলাম, কিন্তু আমার লোকেরা জানায় যে তোমার উপর বিপদ আসছে, তাই আমি নিজেকে আড়াল করে তোমার উপর নজর রাখছি। আর তাদের কয়েকজনকে আমি খুঁজে বের করেছি, কিন্তু মাস্টার মাইন্ডকে খুঁজে বের করার জন্য পিয়ালির সাথেই সব। পিয়ালি সব জানে আর তাদের মধ্যে কাজ করে। আব্বু আম্মু আগে থেকে সব জানতো, কিন্তু তোমাকে বলতে বারণ করছি, কারণ তোমাকে টেনশন দিতে চাইনি। সুস্থ হওয়ার পর প্রতি রাতে আমি তোমাকে দেখতে যেতাম। একবার তো তুমি আমাকে দেখেছো। বিশ্বাস করো, তোমার থেকে দূরে আমি একটু ভালো থাকতে পারিনি, অনেক কষ্ট হতো। কিন্তু কিছু করার ছিল না, তোমার সব কাজের উপর নজর রাখে তারা, তাই তোমার সামনে আমি যেতে পারতাম না। সেদিন তুমি আমার ঘরে এসেছিলে, আমি তোমাকে সব বলতে চাইছিলাম, কিন্তু ওখানে পিয়ালি দরজার পিছনে লুকিয়েছিল। তাই সরি বউ, মাফ করে দাও তোমাকে এত কষ্ট দেওয়ার জন্য, শুধু একজনকে ধরার জন্য। এখন আসল লোককে বের করতে পারলাম না। মন কিছুক্ষণ ভেবে বলল, চিন্তা করবেন না, আল্লাহ আমাদের সাথে আছে, আমরা ঠিক আসল লোকটাকে বের করতে পারবো। আরেকটা উপায় আছে, কাল পিয়ালি দেখা করতে যাবে, তখনই আমরা জানতে পারবো। আপনার খুব কষ্ট হচ্ছিল তাই না? একটু না, আমার মিষ্টি বউ যে আমার সাথে আছে তার জন্য আমি সব কষ্ট সহ্য করতে পারি। মন রোদের গালে হাত দিয়ে ওর কপালে গালে ভালোবাসার পরও সেঁকে দিল। কি হলো আজ এত ভালোবাসা, অনেকদিন পর দেখা সেই জন্য কি? আমি আমার জামাইকে আদর করছি, তাতে আপনার কি? তাই না? হ্যাঁ তাই। আচ্ছা ম্যাডাম, আপনার যদি আদর করা শেষ তাহলে আমি এবার আমার ঘরে যাই। কোথাও যাবেন না, এখানে বসে থাকেন, এটাই আপনার ঘর, এখানে ঘুমান। এই বলে রোদকে বিছানায় শুইয়ে দিল, রোদের বুকে মাথা দিয়ে শুয়ে পড়ল। আরে অনেক কাজ বাকি আছে তো। কোনো কাজ আর কতদিন আপনার বুকে মাথা দেইনি। কালই তো দিলে। আমি জানতাম, ওটা আমার স্বপ্ন ছিল না। জি ম্যাডাম, এবার ঘুমান। মন ঘুমিয়ে পড়ল আর রোদ মনের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কি করে সেই লোকটার কাছে পৌঁছাবো? মনকে এভাবে বিপদের মুখে ফেলে দিতে পারি না। মনের কিছু হলে আমি থাকতে পারবো না, যা করতে হবে খুব তাড়াতাড়ি। সকালে মন ঘুম থেকে উঠে দেখে রোদ নেই। মন ফ্রেশ হয়ে নিচে যায়, গিয়ে দেখে রোদ আর ওই পিয়ালি হেসে হেসে কথা বলছে। মনের তো গা জ্বলে যায়। মন গিয়ে রোদের পাশে বসলো। রোদ একবার মনের দিকে তাকিয়ে খাওয়া শুরু করলো। পাপাই, আমি একটু পরে বের হব। কিন্তু বামুনি, তুমি এখানে একা কি করে থাকবে? পাপাই আমি পারবো, প্লিজ আমি যাব, না করো না, দরকার পড়লে লামিয়া রুমাকে ডেকে নেব। তাও পাপাই প্লিজ। কেন মামুনি, তোমার কি এখানে থাকতে সমস্যা হচ্ছে? না তেমন কিছু না, কিন্তু আমার ভার্সিটিতে খুব দরকার। আচ্ছা তুমি যা ভালো বুঝো তাই করো। পাপাই আমি একটু পর বের হব। এখনই? হ্যাঁ মামুনি, এখন থেকে সোজা ভার্সিটি যাব। কিন্তু আচ্ছা থাক না, ও যদি একা থাকতে চায় তাহলে থাক। রোদ নিহাল চৌধুরীকে চোখ দিয়ে বুঝিয়ে দিলে, আচ্ছা যা ভালো বুঝো তাই করো। বেবি আমাকে খাইয়ে দাও না। মুনের তো এখন রোদের মাথা ফাটাতে ইচ্ছে করছে। মুন টেবিলের তল দিয়ে রোদের হাতে চিমটি কাটছে। রোদ বুঝতে পেরে পিয়ালিকে বলে, বেবি তুমি একটু টেবিলের নিচে দেখো তো কি। পিয়ালি নিজে তাকালেই রোদ মুনের মুখে জোর করে খাবার পুরে দেয়। টেবিলে সবাই তো মুচকি মুচকি হাসছে, আর মুনের মনে হচ্ছে মাটি ফাঁক করে নিচে চলে যেতে। কই বেবি, কিছু তো না? ও মনে হয় বিড়াল ছিল। যাই হোক তুমি খেয়ে নাও, আমাদের বের হতে হবে। খাওয়া শেষে মন গুছিয়ে নিচে আসলো। মামুনি তুমি কিসে যাবে? পাপাই আমি একটা ক্যাব বুক করব। না দরকার নেই, তুমি ইয়াশের সাথে যাবে, ওরা তো অমনিই যাবে। আঙ্কেল আমরা তো ঘুরতে যাচ্ছি। কিন্তু মা, মন একা যাবে কি করে? আর আজ ইয়াশও অফিসে অনেক কাজ আছে, ঘুরতে গেলে তো কিছু হবে না। কিন্তু আহা থাক না, অন্যদিন যাব। তুমি কোথাও যেতে চাইলে আমি নামিয়ে দিচ্ছি। আমি পার্লারে যাব, বলে পিয়ালি রেগে গাড়ির কাছে যায়। রোদ মুনির খেয়াল রেখো।
হ্যাঁ আপু, তোমরাও নিজেদের খেয়াল রেখো, সাবধানে থেকো, আমি বডিগার্ড বাড়িয়ে দিছি। পাপাই মামুনি আসছি, সাবধানে থেকো। ওকে বাই। বলে মুন আর রোদ গাড়িতে গিয়ে উঠল। রোদ গাড়ি চালাচ্ছে আর পিয়ালি রোদের পাশে বসে বকবক করিয়ে যাচ্ছে। রোদ একটু পরপর মুনের দিকে তাকাচ্ছে। মুন ব্যাপারটা বুঝতে পেরে রোদকে একটা চোখ মারে। রোদ সাথে সাথে গাড়ি ব্রেক করে। কি হলো, এভাবে গাড়ি থামালে কেন? মনে হলো সামনে কিছু আছে, চলো। রোদ আবার গাড়ি চালানো শুরু করছে। মুন জানালায় উঁকি দিয়ে বাইরের দিকে দেখছে আর গান শুনছে। রোদ আর পিয়ালির কথা মুনের ভালো লাগছে না। কিছু কিছু সময় যা সহ্য করা যায় না, সেইখান থেকে নিজেকে একটু দূরে রাখতে হয়, না হলে রাগের মাথায় অনেক ভুল হয়ে যায়। কিছুক্ষণ পর মুনের ভার্সিটি চলে আসলো। মুন রোদের দিকে তাকিয়ে চলে গেল। রোদ আর পিয়ালিও চলে গেল। মুন ভার্সিটির ভিতরে ঢুকে ওর বান্ধবীর কাছে যায়। হাই মাম্মা। হাই ফাই, পরে, আগে চল ঘুরতে যাব। কিন্তু কেন ক্লাস করবি না? একদিন ক্লাস না করলে কিচ্ছু হবে না, চল তো। তিন বান্ধবী মিলে সারা দিন ঘুরে বেড়ায়। সন্ধ্যায় মুন বাড়ি ফেরে। মুন বাড়ি এসে নিজের রুমে যায়। ফ্রেশ হয়ে দেখে রোদ বসে আছে। কি ব্যাপার, আপনি কখন এলেন? রোদ কিছু বলছে না। কি হলো বলুন। কোথায় ছিলে? আসলে আমি আমার বান্ধবীদের সাথে ছিলাম। ও, বান্ধবীদের সাথে ঘুরতে যাবা? আমার কাছে একবারও শুনেছো না? মানে না মানে কি, তোমার সাহস হয় কি করে আমাকে না জানিয়ে বাইরে যাওয়ার? যদি কোনো বিপদ হতো তখন? আমি বুঝতে পারিনি। রোদ এবার উঠে এসে মুনকে দেওয়ালের সাথে চেপে ধরে। কবে বুঝবে তুমি? হ্যাঁ কবে জানো তো, আমাদের যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে। তাও মুন রোদের দিকে তাকিয়ে আছে। রোদের চোখে আজ কোনো রাগ নেই, আজ শুধু মুনকে হারিয়ে ফেলার ভয়। কি হলো, কথা বলছো না কেন? মুন কিছু না বলে রোদের ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে দেয়। কিছুক্ষণ মুন রোদকে ছেড়ে দিয়ে মাথা নিচু করে আছে। কি হলো এটা? মুন কিচ্ছু বলছে না। ভেবো না যে এটা করে আমার রাগ কমে গেছে, শাস্তি তোমাকে পেতে হবে। বলে রোদ মুনকে কোলে তুলে বিছানায় নিয়ে যায়। বাকিটা বুঝে নেন। মাঝরাতে মুন রোদের বুকে শুয়ে আছে আর রোদ মুনের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মুন, কাল কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা দিন, রেডি তো? যা খুশি হতে পারে, কিন্তু আমাদের শক্ত থাকতে হবে। আমি রেডি আছি, আমার সাইকো যে আমার সাথে আছে। তবে রে, এই বলে মুনকে সুসুরি দিতে লাগলো আর মুন খিলখিল করে হাসছে। রোদ প্লিজ, আর না, আমি আর পারছি না। রোদ থেমে গেল। রোদ কিছুক্ষণ ভেবে বলল, যা খুশি হয়ে যাক, নিজেকে শক্ত রাখবা। রোদ মুনকে জড়িয়ে ধরল। সবকিছু ভালোভাবে হবে তো? দেখা যাক কি হয়, তবে সব আমার প্ল্যান মতো হবে। এখন ঘুমাও। ওকে। রোদ মুন শুয়ে পড়ল। সকালে রোদ ঘুম থেকে উঠে দেখে মুন ওর বুকে শুয়ে আছে। রোদ মুনের কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে মুনকে ডাকতে লাগলো। মুন ওঠো, অনেক বেলা হয়েছে, ভুলে গেছো আজ কি? সব মনে আছে, কিন্তু আর একটু থাকি যদি আর না পান? সকাল সকাল আমার হাতে মার খাওয়ার খুব ইচ্ছা হচ্ছে, তাই না? উফ, আপনিও না কথায় কথায় শুধু রাগ করেন, একটু রোমান্টিক হতে পারেন না? রোমান্টিক তো তোমাকে কাল দেখলাম, দেখো এখনো তোমার গালে কাঁধে তার নিশান আছে। হয়েছে, আপনাকে আর বলতে হবে না, আমি উঠলাম। বলে মুন উঠে গেল। তোমাকে এভাবে খুব সুন্দর লাগে, সাইকো একটা। বলে ওয়াশরুমে ঢুকে গেল। মুন বেরিয়ে এসে দেখে রোদ ও রেডি হয়ে গেছে। যা বলেছিলাম সব মনে আছে তো? এখন তুমি ভার্সিটিতে যাও। ওকে। যেতে গেলে কি একটা ভেবে আবার ফিরে এসে রোদকে জড়িয়ে ধরল। আমি যদি আর না ফিরে আসি? চুপ, আর একবার অমন কথা বলবা না, আমি থাকতে তোমার কিছু হবে না, আমি আছি তো। রোদ মুনের কপালে গালে কিস করল। মুন বেরিয়ে গেল। তার কিছুক্ষণ পর রোদও বেরিয়ে পড়ল। মুন ভার্সিটিতে গিয়ে ওর বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছিল, তখন মুনকে একটা মেয়ে ডেকে নিয়ে যায় বাইরে। মুনও যায় বাইরে, একটা গাড়ি এসে মুনকে ধরে নিয়ে যায়। মুন কিছু বুঝে ওঠার আগেই সেন্সলেস হয়ে যায়। রোদ অফিসে বসে কাজ করছিল, তখনই ওর ফোন কল আসে। রোদ কলটা ধরে বেরিয়ে পড়ে। যে করি হোক, আমার ওকে চাই যে কোনো মূল্যে। স্যার, আমরা ম্যাডামকে খুঁজছি, খুব তাড়াতাড়ি পেয়ে যাব। যে কোনোভাবে। রোদের আজ যেন পাগল পাগল লাগছে। ওর মনে হচ্ছে ওর মন ওর থেকে অনেক দূরে চলে যাচ্ছে। রোদের বারবার মনের চেহারা ও সকলের কথা মনে পড়ছে। কোথায় তুমি? আমি তোমাকে কিছু হতে দেব না, একটু ধৈর্য ধরো, আমি তোমার কাছে আসছি।
কিছুক্ষণ পর বডিগার্ড আসলো। স্যার, আমরা সর্বস্ব চেষ্টা করেছি কিন্তু ম্যামকে পেলাম না। কি বলতে চাও? আমার ওকে চাই যে কোনো মূল্যে, বুঝছো তোমরা? বডিগার্ড চলে গেল। মুন বলে মাটিতে বসে পড়ল। মুন নিজের চোখ খুলে দেখে একটা অন্ধকার ঘরে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে। মুন নিজেকে বের করার অনেক চেষ্টা করছে কিন্তু পারছে না, চিৎকার দিতে চাইছে, মুখ বাঁধা থাকার কারণে পারছে না। কিছুক্ষণ ছোটাছুটি করে হার মেনে থেমে গেল। মুনের এই সময় রোদের কথা খুব মনে পড়ছে। রোদ কি আর কখনোই দেখতে পারবে না, এসব ভাবতেই মুন কান্না করে দিল। কিছুক্ষণ পর ওখানে কয়েকজন লোক আসলো, তাদের কথাতে বোঝা গেল ওদের হেড এখন আসবে। লোকগুলো মুনের মুখ খুলে দিল। একটু পর একটা ছেলে রুমে ঢুকলো, কালো কোট আর ব্লু জিন্স পরা। ছেলেটার মুখ ভালোভাবে মুন দেখতে পাচ্ছে না। ছেলেটা আরো সামনে আসলে মুন দেখতে পারল ছেলেটাকে। মুন ছেলেটাকে দেখে অবাক হয়ে যায়, মুনের মুখ থেকে আপনা আপনি বেরিয়ে গেল। আরুষ? হ্যাঁ, মুনির সামনে আরুষ দাঁড়িয়ে আছে, পকেটে হাত গুঁজে একটা ভিলেন স্মাইল দিয়ে। আরে আমার সুইটহার্ট, যে আমি জিতে পেরেছো। হেই, তোমরা আমার জানকে এভাবে কষ্ট কেন দিচ্ছ? আরুষ, আপনি আমাকে এখানে কেন এনেছেন? ছাড়েন বলছি। আরে জান, এভাবে কেন ছুটছো তুমি? হ্যাঁ, তুমি যে এখান থেকে বের হতে পারবে না সেটা খুব ভালো করেই জানো, তাই চুপচাপ আমার কথা শোনো। মুন তাও নিজেকে ছাড়াতে চেষ্টা করছে। আরুষ কিচ্ছু না বলে মুনের চুলের মুঠি ধরে একটা চড় মেরে দেয়। মুন কাঁদো কাঁদো ফেস করে তাকিয়ে আছে। বলেছিলাম না আমার সামনে একদম বাড়াবাড়ি করবে না, বলেছিলাম না? তুমি কি ভাবছ আমি তোমাকে ভালোবাসি? কখনো না, কোনো দিনও না। আমি প্রতিশোধ নিতে চাইছি ওই রোদ আহমেদ চৌধুরীর থেকে। মুন অবাক হয়ে তাকিয়ে আছে। কিসের প্রতিশোধ বুঝতে পারছো না, তাই তো? ওকে, বুঝিয়ে বলছি, তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই, কিন্তু কি করব, তোমার প্যারেন্টস জানে যে আমার ভাইকে মেরে ফেলেছে, আমার জনের ভাই, যে আমার সব কিছু ছিল। কথাটা বলতে কি আরুষের গলা আটকে আসলো। কিছুক্ষণ থেমে আবার বলল, জানো আমার দাদু আর আমার ভাই ছাড়া আমার কেউ বোঝে না। আমরা এমন ভাবে বেড়াতাম যে কেউ দেখলে মনে করবে নিজের ভাই। হ্যাঁ, ও আমার নিজের ভাই ছিল না, বাবা তো ভাই ছিল, কিন্তু নিজের ভাইয়ের থেকে কম কিছু ছিল না। সেই ভাইকে তোমার রোদ মেরে ফেলেছে, যেভাবে এখন আমি তোমাকে মারবো। আমার রোদ কখনো কাউকে মারতে পারে না, আপনার ভুল হচ্ছে, আমি জানি আমার রোদকে। এত ভালোবাসা তোমার বরের জন্য, কিন্তু তোমার বর তো একটা খুনি। হ্যাঁ, খুনি, আমার ভাইয়ের খুনি, আয়াশকে তোমার মনে আছে? আরুষের কথা শুনে মুনের মনে পড়ে গেল, মুন যখন এখানে আসে তখনই রোদের সাথে ওর ভার্সিটির অনুষ্ঠানে যায়, আর সেখান থেকে ওর পিছনে একটা ছেলে লাগে, যাকে রোদ সবার সামনে অপমান করে তার নাম দিয়েছিল আয়াশ। আয়াশ, ইনি তো রোদের ফ্রেন্ড ছিল, আমাকে বিরক্ত করত। তোমাকে খুব ভালোবাসতো, তুমি তখন তেমন বুঝতে না, সোশ্যাল মিডিয়ায় তোমার পিক দেখে প্রেমে পড়ে যায়, আর রোদের সাথে ভার্সিটিতে দেখে তোমার পিছনে পড়ে যায়, কিন্তু তোমার রোদ সবার সামনে ওকে অপমান করে সবার সামনে মারে, তাতে না কম হয়নি, হয়নি বলেই ভার্সিটি থেকে বের করে দেয়। আমার ভাই এত অপমান সহ্য করতে না পারে সুইসাইড অ্যাটেম্প্ট করে। সেদিন একা আমার ভাই মারা যায়নি, তার সাথে আমার সব খুশি মারা গেছে। যেদিন ওকে কবরে রেখেছিলাম সেদিন থেকে প্রতিজ্ঞা করেছিলাম আমার ভাইয়ের খুনিকে আমি ছাড়বো না। আমি জানি রোদের করিছে তুমি, তাই তো এই ভার্সিটিতে ভর্তি হই আর তোমার পেছনে পড়ে যাই। ভেবেছিলাম তোমাকে বিয়ে করে রোদকে তিলে তিলে মারবো, কিন্তু হলো না, এখন তোমাকে মেরে রোদকে তিলে তিলে শেষ করবো। রোদ যে ইয়াস হয়ে ফিরে এসছে সেটা আমি জানি, এতটা বোকা আমি নই। যাই হোক, সব তোমাকে বলে দিলাম, এখন তোমাকে টাইটা বাই বাই বলার করার সময় হয়ে গেছে। বলে গানটা মুনের দিকে তাক করলো। মুনের এই মুহূর্তে রোদের কথা মনে পড়ছে। রোদকে কি আর দেখতে পাবো না, ওকে কি জানাতেই পারবো না, আমি আর উনি একা না, আমাদের সাথে আরেকজন আসছে। রোদ কোথায় আপনি, আমাদের বাঁচান। আরুষ কিচ্ছু না ভেবে শুট করলো। ছ মাস পর, এই ক মাসে অনেক কিছু বদলে গেছে। রুমা আর নীরব স্যারের বিয়ে হয়ে গেছে, আজ লামিয়া আর বাঁধনের বিয়ে, সবাই চলে আসছে, কিন্তু একজন এখনো আসেনি। লামিয়া ফোন দিচ্ছে কিন্তু লাভ হচ্ছে না। কিরে, ওরে ফোন দিছিস? হ্যাঁ, কিন্তু ধরছে না। ওরে আজ আসতে দেবে না, জানিস তো ওর কি অবস্থা। লামিয়া মুখ গোমড়া করে চলে গেল। এদিকে ঘরে একজন মুখ গোমড়া করে রেগে আরেকজনের দিকে তাকিয়ে আছে। ওভাবে তাকিয়ে লাভ নেই, তোমার যাওয়া হচ্ছে না মানে হচ্ছে না। জি, ছেলেটা রোদ আর মুখ গোমড়া করে আছে মুন। আপনি অমন কেন? আমরা অনলি অন বান্ধবী, তার বিয়েতে আমি গেলে কি হবে? অনেক কিছু হবে,
আগের বার রুমা বিয়েতে কি করছিলে মনে নেই? এই অবস্থায় নাচতে গেছিলে, আমি ঠিক টাইম মতো না গেলে কি হতো? এবার অমন কিছু করব না সত্যি। জি না, আমি আমার বেবি আর বেবির আম্মুকে নিয়ে কোনো রিস্ক নিতে চাই না। মুন 6 মাসের প্রেগনেন্ট। মুন মুখ গোমড়া করে বসে রইল। রোদ উঠে গিয়ে আবার ফিরে আসলো। এই দেখো। না দেখো না, দেখলে কিন্তু তোমার লস। মুন তাকিয়ে দেখে ল্যাপটপে লামিয়ার বিয়ে দেখা যাচ্ছে। মুন খুশিতে লাভ দিতে গেলে রোদ ধরে ফেলে। এই মেয়ে, তোমার কি মাথা গেছে এখনই কিছু একটা বাদিয়ে ফেলতে? স্টুপিড একটা। মুন চুপ করে বিয়ে এনজয় করছে। কিছু বুঝলেন না তো? ওকে, অতীতটা ঘুরে আসি। 6 মাস আগে আরুষ যেই মুনকে শুট করবে, তখনই রোদ আরুষের হাতে লাথি মারে আর মুনের গায়ে না লেগে অন্য কোথাও লাগে। আরুষ তাকিয়ে দেখে রোদ দাঁড়িয়ে আছে। কি ভেবেছিলি আমার চানকে এত সহজে মারতে পারবি? আমি আগে থেকে সব জানতাম। তোর লোকদের কাল আমি বেশি টাকা দিয়ে কিনে নিছি, তারা এতদিন যা করছে সব আমার কথাই। আমি জানতে চাইছিলাম তুই কেন এমন করছিস, তাই তো আজ মুনের চোখে লেন্স আর মেশিন লাগিয়ে দেই, যাতে ও যা দেখে সব আমি দেখতে পারি আর ও না শুনে সব আমি শুনতে পারি। তোর ভাই আমার কলেজায় হাত দিয়েছিল, তাই তাকে আমি উচিত শিক্ষা দিছি, আর তুইও তার থেকেও বেশি বড় অপরাধ করছিস, এবার দেখ তোর কি হয়। রোদ চোখের ইশারা করতে ওর লোক আরুষার পিয়ালিকে ধরে। ওদের এমন মৃত্যু দাও যেন ওদের রুহু কেঁপে ওঠে। রোদের লোকরা আরুষার পিয়ালিকে নিয়ে গেল। রোদ গিয়ে মুনকে বাঁধন থেকে ছাড়ায়। মুন কিছু না ভেবে রোদকে জড়িয়ে ধরে কান্না করে। এই পাগলি, কান্না কেন করছো? আমি তো এখানেই আছি, কান্না থামাও। মুন তো কেঁদেই যাচ্ছে। আমি ভাবছিলাম আমি আর আপনাকে দেখতে পাবো না, আপনি আমাদের হারিয়ে ফেলবেন, খুব ভয় হচ্ছিল। রোদ শুনে অবাক হয়। আমরা মানে? মুন রোদের বুক থেকে উঠে। রোদ, আপনি বাবা হতে যাচ্ছেন, কাল ডক্টরের কাছে গিয়ে চেক আপ করে জানতে পারি, আজ সকালে রিপোর্ট দিয়েছিল, আপনাকে বলার আগেই। বলে আবার কাঁদতে লাগলো। রোদ মুনকে শক্ত করে জড়িয়ে ধরলো। তুমি জানো না আজ আমি কত খুশি, আমার পিচ্চি বউটা আজ মা হতে যাচ্ছে, আমি বাবা হব, আমি যে আজ কত খুশি কি বলবো। চলো এক্ষুনি বাড়ি চলো, আজ সবাইকে জানাতে হবে এত খুশির খবর, আমাদের আর একটা ছোট মুন আসছে। রোদ মুনকে কোলে তুলে বাড়ি নিয়ে আসে। বাড়ি এসে সবাইকে মিষ্টি খাওয়ায়। রোদের খুশি দেখে কে? মুন বসে বসে রোদের পাগলামি দেখছে। তার 2 মাস পর রুমা আর নীরবের বিয়ের দিন। রোদ আসতে পারেনি একটা কাজে, মুন একা যায়। রোদ যখন ওখানে যায় গিয়ে দেখে মুন আর লামিয়া উড়াধুরা নাচছে। রোদের দেখে তো মেজাজ গরম হয়ে যায়। মুন এমনভাবে নাচছে যেন যে প্রেগনেন্ট ভুলেই গেছে, সাথে লামিয়া। মুনের একমাত্র বান্ধবীর বিয়ে, নাচবে না? আর নিজের বিয়ে তো সাইকো, রোদের জন্য সব শেষ, তাই এভাবে নাচছে যেন ওর বিয়ে। রোদ মুনের কাছে যায়। মুন তো রোদকে দেখে জান যায় যায় অবস্থা। রোদ মুনকে কোলে করে বাড়ি নিয়ে আসে। সেদিন থেকে মুনকে আর কোথাও যেতে দেয় না রোদ। ও বাড়ি থেকে সব কাজ করে। অতীত শেষ, বর্তমান এবার। মুন মন দিয়ে ওদের বিয়ে দেখছে আর রোদ মুনকে দেখছে। ইস, আমি যদি আবার বিয়ে করতে পারতাম। কথাটা রোদের কানে গেল। বিয়ে করতে ইচ্ছা করছে? হবে না, সব তো আপনার দোষ। শেষে সারা সাইকো ছোট্ট করে বিয়ে করছে। আমার ছেলে মেয়ে বড় হয়ে দেখতে চাইলে কি দেখাবো তার বাবা কিপটে। কি আমি কিপটা? মুন ভয় পেল না, কারণ মুন জানে রোদ মুনকে একটুও বকবে না। হ্যাঁ বলছি। খুব সাহস বেড়েছে তোমার, তাই না? হুম। বলে মুন শুয়ে পড়ল। মাঝরাতে মুনের ঘুম ভেঙে যায়। এই রোদ, উঠুন না প্লিজ। কি হলো? আমার খিদে পেয়েছে। আচ্ছা আমি খাবার নিয়ে আসছি। না আমি ওসব খাবো না, ফুচকা খাবো। এখন এই রাতে? হুম এখনই, মানে এখনই। রোদ কিছু বলল না। রোদ জানে মুন যা বলবে তাই করতে হবে, এটা মুনের প্রতিদিনের কাজ, মাঝরাতে রোদকে ডেকে এটা খাবে ওটা খাবে আবদার করা। রোদ উঠে গিয়ে ওর বডিগার্ডকে ফোন করে ফুচকা আনতে বলে। মুন ফুচকা খাচ্ছে আর রোদ মুনকে দেখছে। ওভাবে তাকিয়ে লাভ নেই, আপনার খেতে ইচ্ছে হলে খান। তুমি খাও। খাওয়া শেষ? হুম। এবার চলো। বলে মুনকে নিয়ে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ল। 4 বছর পর তোহা মুনের দিকে একবার তাকাচ্ছে আর একবার রোদের দিকে। কি হয়েছে মামনি? তোহা মুন আর রোদের একমাত্র মেয়ে। পাপ্পা, মাম্মা আমার চকলেট খেয়েছে। ওই, আমি কখন খেলাম? মামনি আমি তোমাকে অনেকগুলো এনে দেব, তোমার মামনি তো চোর, জানো না আমার জিনিসও চুরি করছে। তোমার চকলেট খেয়েছে? না মামনি, আমার মন চুরি করেছে। মুন লজ্জায় চলে গেল। পাপ্পা,
আমায় অনেকগুলো চকলেট কিনে দিবা? এখনই দিচ্ছি। রোদ ওর বডিগার্ডকে ফোন করে চকলেট আনতে বলে। তোমার চকলেট এখনই চলে আসবে, এখন পাপাকে একটা চুমু দাও তো। তোহা ওর পাপাকে চুমু দিল। কি আমার দুলা ভাই শুধু পাপাকে আদর করলে হবে? তোহা ওর দাদুর কাছে যায়, নিহাল চৌধুরী আর রাইমা চৌধুরীর কলিজার টুকরো। রোদ উঠে ওদের ঘরে গিয়ে দেখে মুন বারান্দায় দাঁড়িয়ে আছে। রোদ মুনকে পিছন থেকে চড়িয়ে ধরে। আপনি? হ্যাঁ আমি। তুমি কি অন্য কাউকে চাও? মুন কিচ্ছু বলল না। আমার মামনিটা খুব একা তাই না? কই একা, সবাই তো আছে। হুম, কিন্তু একটা খেলার সাথী হলে ভালো হয় তাই না? খেলার সাথী তো আছে। উফ, ওর একটা ভাই বোন হলে ওর খুব ভালো লাগতো। মুন এতক্ষণে বুঝলো রোদ কি বলতে যাচ্ছে। মুন কিছু না বলে রোদের বুকে মুখ লুকালো। আমার সাইকোগিরি কি আবার শুরু করব? সাইকো? তোমার জন্য সাইকো হতে পারি, খুব ভালোবাসি। আমিও খুব ভালোবাসি। আমিও ভালোবাসি। রোদ মুন পিছনে তাকিয়ে থাকে, তোহা কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। রোদ গিয়ে তোহাকে কোলে নিল। ওরে আমার মামুনি, আমিও তোমাকে ভালোবাসি। আমি বুঝি বাসি না। না না, তোমার মাম্মাও ভালোবাসে। পাপা, সাইকো মানে কি? রোদ আর মুন হেসে দিল। সেটা তো আমার ম্যাম্মাকে বলো। সাইকো হলো কাউকে ভালোবাসলে তার জন্য পাগলামির শেষ পর্যায়ে কে সাইকো বলে। ও হুম, এবার আমাকে একটু আদর করো। তোহা মুনকে আদর করে দিল, সাথে রোদকেও। এভাবেই ওদের ভালোবাসা বেঁচে থাকুক। সত্যিকারের ভালোবাসাগুলো বেঁচে থাকুক, মিথ্যে ভালোবাসা বন্ধ করা হোক। ভালোবাসা দিয়ে সব কিছু জয় করা যায়। ভালোবাসার মানুষের জন্য সাইকো হতেও রাজি।